আমাদের প্রথম বক্তাকে ইন্ট্রোডিউস করার জন্য ধন্যবাদ। আচ্ছা, মঙ্গলকোট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আয়োজিত যে পড়ুয়া সপ্তাহ তার আজকে দ্বিতীয় দিন, এবং তিনাত ম্যাডাম হয়তো ঠিকভাবেই বললেন যে আজই হয়তো শেষ দিন, কারণ আগামীকাল থেকে আমাদের প্রোগ্রামগুলো সব কলেজ ক্যাম্পাসে হওয়ার কথা ছিল। তো কিছুক্ষণ আগেই একটা সরকারি আদেশনামা জারি হয়েছে যাতে বলা হচ্ছে যে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি ইত্যাদি সমস্ত বন্ধ থাকবে আগামী কিছুদিন। আচ্ছা, মঙ্গলকোট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আজকে আবার আমরা এবং বাধ্য হচ্ছি ম্যাডাম অফলাইন কলেজ ক্যাম্পাসে হওয়ার কথা ছিল, তো আজকে সেই বিষয়ে কিছুক্ষণ আগে একটা সরকারি আদেশনামা জারি হয়েছে যাতে বলা হচ্ছে যে রাখতে চলেছে কলেজ, ইউনিভার্সিটিও একজন মানুষ, আমি খুব নিজেকে গর্বিত মনে করছি যে তাকে আমি ইন্ট্রোডিউস করছি। তো আজকে এই লেকচারটি দেবেন ডক্টর শান্তনু চক্রবর্তী, যিনি বর্তমানে সিঙ্গুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তো ডক্টর শান্তনু চক্রবর্তীর সাথে আমার পরিচয় ঝাড়গ্রাম রাজ কলেজে যখন আমি জয়েন করেছি 2001 সালে, তারপর থেকে ওনার সাথে আমি তিনটে বিভিন্ন কলেজে একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল, ঝাড়গ্রাম, বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং পরবর্তীকালে শিলিগুড়ি মহাবিদ্যালয়ে। তো শান্তনুবাবুকে আমি সহকর্মী তো বটেই, তার থেকে অনেক বড় হচ্ছে তিনি গাইড আমার, আমার মানে আমার জীবনের অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বিষয়ে উনি আমাকে একজন জুনিয়র ছোট ভাইয়ের মতো আমাকে যথাযথ গাইডেন্স দেন এবং এখনো দিয়ে চলেন। একজন অসাধারণ টিচার, মানে আমাদের সাবজেক্ট একটা সায়েন্সের সাবজেক্টে যতগুলো পেপার হয় তার সবকটা পেপারে উনি অসামান্য দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছাতে পারেন। অসাধারণ রিসার্চারও বটে, উনি কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট থেকে একটা সিগেলা বলে একটি ব্যাকটেরিয়া আছে যারা আমাদের ব্যাসিলারি ডিসেন্ট্রি জন্য দায়ী, সেই বিষয়ে রিসার্চ করে জাপানে একটা খুব সম্মানের সাথে একটা উনি ফেলোশিপ নিয়ে সেখানে কাজ করেছেন, তারপরে আমাদের সার্ভিসে এসে জয়েন করেছিলেন এবং সেইটা ঝাড়গ্রামে। তখন থেকে উনি অ্যাজ এ টিচার খুব সাকসেসফুল, অনেক অনেক ছাত্র উনি তৈরি করেছেন এবং অনেক অনেক ছাত্র ওনার কাছে খুবই ঋণী, মানে আমরা টিচাররাও যারা ওনার সাথে কাজ করছি তারাও একাডেমিক্যালি ওনার কাছে অনেকটা ইন্ডেটেড। আজকে বা কিছু কিছু বছর আগে থেকে উনি একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনে এসেছেন, মানে উনি প্রিন্সিপালশিপের দায়িত্বে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও এখনো উনি নিয়মিতভাবে ক্লাস নেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের যে যে কর্মসমিতিগুলো আছে সেখানে উনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। বিশেষত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উনি এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, আমাদের কলেজ যে রিসেন্টলি আমরা যে পার্মানেন্ট অ্যাফিলিয়েশনটা অর্জন করতে পেরেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, সেই বিষয়ে ওনার যথেষ্ট সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। এছাড়াও সিঙ্গুরে অবস্থিত যে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি আছে তারও পরিচালন সমিতিতে উনি যথেষ্ট ভাবে যোগদান করেন। তো একাডেমিক কাজ এবং তার সাথে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, এই দুটো বিষয়ে উনি অসামান্য পারদর্শিতার সাথে উনি অনেকদিন ধরে কাজ করে চলেছেন। তো আমি ওনাকে আমি যখন রিকোয়েস্ট করেছিলাম উনি এক কথাই রাজি হয়ে গেলেন যে আমরা এই অফলাইন অনলাইন মোডে কিভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারি সেই বিষয়ে একটা আমাদেরকে উনি ওনার অভিজ্ঞতা ওনার বক্তব্য শেয়ার করবেন। তার সাথে সাথেও উনি বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো আছে আমি ওনাকে রিকোয়েস্ট করবো, উনি কালকেই একটা জায়গায় এগুলো বলেছেন যে সেইগুলো কিভাবে আমাদের স্টুডেন্টরা পেতে পারে ওনার লেকচারের শেষের দিকে, যেগুলো কিভাবে আরো ভালোভাবে কাজে লাগাতে পারে সেইগুলো যদি উনি একটু হাইলাইট করেন তাহলেও আমরা খুব সমৃদ্ধ হব বলে আশা করছি। তো আমি ডক্টর শান্তনু চক্রবর্তীকে অনুরোধ করছি যে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
ধন্যবাদ সৌরভ, এবং গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার জানাই। নিউ ইয়ার একদমই হ্যাপি নয়, আমরা শুরু করলাম খুবই খারাপ সব অভিজ্ঞতা নিয়ে, এবং দেখতে পাচ্ছি সরকারি নির্দেশনামা একটু আগে চলেই এসছে যে আমাদের আবার বোধহয় সেই অনলাইন মোডে ফিরে যেতে হবে। তো সেটার ভালো মন্দ নানা রকম দিক আছে, কিন্তু আপাতত আমাদের কাছে এই সার্কুলার এসে পৌঁছেছে। এখনো হয়তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো সার্কুলার পাইনি, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়ে গেছে যে কি পদ্ধতিতে এখন আমাদের চলতে হবে, সেটা মোটামুটি জানা হয়ে গেছে। ছাত্রছাত্রীদের জন্য সত্যি এটা একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে সবে কলেজটা খুলেছিল এবং আমরাও একটু একটু করে কলেজটাকে আবার গোছাতে শুরু করেছিলাম। অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ঠিকঠাক অবস্থায় নেই, সেগুলোকে আবার তৈরি করার দিকে মন দিয়েছিলাম, সেই সময় আবার এই ধাক্কা। কিন্তু আমরা যে মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি এই চক্র চলতেই থাকবে, ফলে আমাদেরকে এটা মেনে নিতে হবে। তো এই করেই আমরা 2022 এসে পৌঁছেছি। এই 2022টাকে অনেকে এরকম ভাবে ডেসক্রাইব করছেন, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের আরো বেশি করে এখন দায়িত্বশীল হয়ে উঠতে হবে এই কোভিড মহামারীর সঙ্গে লড়াই করার জন্য। তাই 2022 তার প্রথম 20 হচ্ছে 20 মিনিটস হ্যান্ড ওয়াশিং ইজ আ মাস্ট, 20 সেকেন্ডস হ্যান্ড ওয়াশিং ইজ আ মাস্ট, 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। তারপরের যে দুটো 22 22 যে দুটো প্রথম দুই সেই দুইটা বোঝাচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে 2 মিটারের দূরত্ব বজায় রাখতে হবে, আর শেষের দুইটা বোধ হয় বোঝাচ্ছে যে 2টি ভ্যাকসিন সকলকে নিয়ে নিতে হবে। এইরকম করে 2022কে যদি আমরা ডেসক্রাইব করি তাহলে আমরা কিন্তু একটু অসুবিধাজনক পরিস্থিতির মধ্যেই রয়েছি। আচ্ছা, আমি এবারে আমার বক্তব্য শুরু করার জন্য প্রেজেন্টেট করবো, তো একটা প্রেজেন্টেশন অলরেডি রয়েছে, ওটাকে একটু বন্ধ করে দিতে হবে। আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। আমার বক্তব্যের বিষয় আজকে কিন্তু এই যে পরিস্থিতির মধ্যে আমরা আবার ঢুকতে চাইছি সেই ডিজিটাল এডুকেশন, এবং এই ডিজিটাল এডুকেশনের উপরেই আমাকে এখানে বলতে বলা হয়েছে, তো তার উপর আমার বক্তব্য আমি এখানে বলবো। আমি আশা করব যে আমি চেষ্টা করব যতটা সম্ভব বাংলাতেই বলার, কেননা ছাত্রছাত্রীদের তাদের সুবিধে হয়, খানিকটা সুবিধা আমারও হয়, যাই হোক, তো সেইভাবেই আমরা ব্যাপারটাকে ডেসক্রাইব করার চেষ্টা করব। এবং আমার বক্তব্যটা হচ্ছে ব্লেন্ডিং অফ অ্যান্ড অন ক্যাম্পাস নিউ নর্মাল এডুকেশন ডেলিভারি সিস্টেম। আমরা যদি এটাকে আর নিউ নর্মাল বলতে পারি না, কারণ অলরেডি আমরা এই নর্মালসির মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু এটা এভাবেই বলতে চাইছি। আসলে পুরো বিষয়টা আমি দুভাগে ভাগ করব, এক ভাগ শিক্ষকদের জন্য, কারণ আমি জানি এই কলেজেও অনেক জুনিয়র টিচার্স যারা নতুন সার্ভিসে এসেছেন বা বেশ কিছুদিন সার্ভিস করছেন, তারাও এখন এই সিস্টেমের সঙ্গে অ্যাকাস্টামড হচ্ছেন। আর সেকেন্ড ভাগটা স্টুডেন্টদের জন্য, যেটা আমাকে অলরেডি মঙ্গলকোট কলেজের প্রিন্সিপাল ডক্টর সৌরভ চক্রবর্তী বলেছিলেন, আমি সেইভাবেই এটাকে তৈরি করেছি। প্রথমে এই ছবিটা দেওয়ার কারণ কোনো ধর্মীয় কারণ নয়, এই ছবিটা দেওয়ার কারণ হচ্ছে এটি মহাভারতের গল্প, সেইটা দিয়ে শুরু করব এবং এটা দিয়ে শেষ করব, সেই জন্য দেওয়া। মহাভারতের গল্পের এই জায়গাটায় আমি জানি অর্জুন তার তীর ধনুক সব ফেলে দিয়েছিলেন, বলেছিলেন আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, এখানে আমার সব পিতামহ প্রপিতামহ আমার সব রিলেটিভরা রয়েছে, তাদেরকে আমি যুদ্ধ করতে পারবো না। তারপর শুরু হয় সেই ভয়ানক আছে, তো আমি এই শেষটাই এখানে বারবার ধরে করছি, সেটা হচ্ছে যে করে হোক আমাকে তো এই যুদ্ধে নামতেই হবে, তাহলে সেই যুদ্ধে নামার জন্য যে সমস্ত শর্তগুলো জেনে নেওয়া দরকার সেটাই বোঝার চেষ্টা করছি, যে কি করে এই পরিস্থিতির সঙ্গে আমরা লড়বো, কিভাবে আমাদের মাইন্ডসেটটাকে আমরা চেঞ্জ করব। তাই এইটা দিয়ে শুরু করা, অন্য কোনো কারণ নেই। COVID-19 প্যান্ডেমিক ভয়ানক রকমের ক্ষতি করে দিয়েছে, অ্যাটলিস্ট 9 out of 10 স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড আর ইনফেক্টেড বাই কোভিড, সরি মানে ক্লাস তাদের সাফার করেছে, এটাই দেখা গেছে। 1.5 বিলিয়ন স্টুডেন্ট ফ্রম প্রি প্রাইমারি টু টারশিয়ারি এডুকেশন সাফার করেছে, এবং শুধুমাত্র কয়েকটা ছোট ছোট পকেট দেশ ছাড়া কোথাও কিন্তু আর ওপেন নেই, সর্বত্র বিষয়টা এইরকম ভাবেই ছড়িয়ে গেছে যে আমাদেরকে এই ধরনের অনলাইন মোড অফ ক্লাসে যেতে বাধ্য হতে হয়েছে। আমরা কান্ট্রি ওয়াইড সেই গ্রুপের মধ্যে পড়ি যেখানে আমাদের আর কিছু করার নেই।
যে কথাটা বলছিলাম, এডুকেশনের আসল উদ্দেশ্য হচ্ছে চেঞ্জিং দ্য মাইন্ডসেট অফ আ সেট মাইন্ড। এখানে ঠিক সেই কাজটাই করা হয়েছিল। একটা সেট মাইন্ড ছিল যে আমি যুদ্ধ করব না, তাকে পরিবর্তন করে তাকে আবার যুদ্ধে নামিয়ে দেওয়া, এই যে বিষয়টা, সেই রকমই এডুকেশনের রোল, টু চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ আ সেট মাইন্ড। এই চেঞ্জটা আমাদেরকে মেনে নিতেই হবে, এবং এই চেঞ্জ তার সঙ্গে আমাদেরকে অবশ্যই অ্যাকাস্টান্ড হতে হবে। সেইটাই আমি শিক্ষক ছাত্র উভয়দেরই বলতে চাই, সেটাই বলছি এখানে। অফকোর্স টক অ্যান্ড টক, এর থেকে ভালো আর কিছু হয় না। যদি আমরা বোর্ডে গিয়ে এরকম ভাবে পড়াতে পারতাম, তাহলে ছাত্র শিক্ষক দুজনেই খুব খুশি হতাম, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। ফলে অনলাইন এডুকেশনের দিকে আমাদের ঝুঁকতে হবে, কিন্তু ঝুঁকতে গেলে কি কি ভাবে আমরা আমাদের অনলাইন এডুকেশনটাকে অনেক বেটার করে তুলতে পারবো, সেইটা বলার চেষ্টা। COVID-19 প্যান্ডেমিক লকডাউন, এ তো চলতেই থাকবে, নিউ নর্মালের সেই গল্প। এবার আমাদেরকে ফিজিক্যাল থেকে ক্রমশ ডিজিটাল হতে হবে, স্ট্যান্ডার্ড টু হ্যাবিটে নিয়ে আসতে হবে, কমপ্লায়েন্স করতে হবে, অনেক ধরনের অ্যাক্টিভিটি, নতুন নতুন জিনিস, সেগুলোর সঙ্গে যোগ দিতে হবে। এবং এই তখন যখন একটা সিস্টেমের মধ্যে যাব, তখন কিন্তু শুধু আমার কলেজ, আমার স্কুল এইভাবে ভাবলে হবে না, ইট উইল গো টু দ্য কমিউনিটিজ। বিকজ ওই একটা লিঙ্ক যদি আমরা পেয়ে যাই, তাহলে অন্য কলেজের কারুর ভালো ক্লাস আমরা করতে পারবো, কিংবা যে সমস্ত রিসোর্স গুলো আছে সেগুলোকে আমরা সবাই ব্যবহার করতে পারবো। এইরকম একটা জায়গায় আমরা পৌঁছবো অনলাইন এই টিচিং লার্নিং প্রসেসের মাধ্যমে। গান্ধীজি বলেছিলেন, ইফ আই ওয়াজ টু বি দেয়ার রিয়েল টিচার অ্যান্ড গার্ডিয়ান, আই মাস্ট টাচ দেয়ার হার্টস, আই মাস্ট শেয়ার দেয়ার জয়েস অ্যান্ড সরোজ, আই মাস্ট হেল্প দেম টু সলভ দ্য প্রবলেমস দ্যাট ফেস দেম, অ্যান্ড আই মাস্ট টেক অ্যালং দ্য রাইট চ্যানেল দ্য সার্জিং অ্যাসপিরেশনস অফ দেয়ার ইউথ। এই শেষ কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, রাইট চ্যানেলটা খুঁজে বার করতে হবে। আজকের দিনে রাইট চ্যানেল, এই রকম পরিস্থিতিতে ডিজিটালের বাইরে কিছু করার নেই, উই হ্যাভ টু গো টুয়ার্ড ডিজিটাল ওয়ার্ল্ড। ইফ ইউ ক্যান্ট এক্সপ্লেইন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, দুজন মহান শিক্ষককে প্রণাম জানিয়ে বক্তব্য। রোল অফ টিচার্স, আজকের দিনে টিচার কারা? আজকের দিনে টিচার এক্সপ্লেইন করবে, ইন্টারপ্রিট করবে, গাইড করবে, শেয়ার করবে, লিখবে, কাউন্সেলিং করবে, অ্যাসেস করবে, ফেসিলিটেট করবে, সব ধরনের কাজ করবে, এবং যত রকমের ইনোভেশন সম্ভব সব ইনোভেশন গুলো নিয়ে আসবে। আর টিচার ইজ আ লাইব্রেরিয়ান, ইজ আ লিডার, ইজ আ পার্টিসিপেন্ট অলসো, যে ক্লাসটা হচ্ছে সেখানে স্টুডেন্টের কাছ থেকেও জানতে হবে, কমিউনিকেটর, গেট কিপার, অর্গানাইজার, এভরিথিং, মোটিভেটার, প্রমোটার, টেকনোলজিস্ট, সব মিলিয়ে একজন টিচার। ফলে রোল অফ টিচার কিন্তু এখন অনেক বদলে গেছে। জাস্ট চক আর বোর্ড নিয়ে দাঁড়িয়ে রইলাম, আমার জানা কিছু কথা বলে দিলাম, ছাত্ররা বুঝলো কি বুঝলো না, সেই জায়গায় পৌঁছলাম না, এই জায়গা আর নেই, এবং সেটা আরো বেশি বেশি করে আজকের দিনের শিক্ষা ব্যবস্থায় চলে আসছে। আমাদের দুরকম সোসাইটি, একটা নলেজ বেস সোসাইটি যেখানে আমরা বিলং করি, আর একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আছে, সেখানেও বিশাল রকমের চেঞ্জেস আসছে। আমি নলেজ বেসটা নিয়েই বেশি বলি, আমাদের স্কিল এবং কম্পিটেন্স খুব ইম্পর্টেন্ট, লাইফ লার্নিং নলেজ, লাইফ লং লার্নিং নলেজ নেটওয়ার্কস লাগবে। শিক্ষা কোনোদিন শেষ হয় না, এটা চলতে থাকবে, কন্টিনিউয়াস। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় লাইফ লং এডুকেশন সিস্টেম চালু করা হয়েছে, আমাদের এই সিস্টেমটা চলতেই থাকবে। ইট শুড বি ফ্লেক্সিবল, আমাকে 8টার সময় ক্লাস করতে হবে না 10টার সময় ক্লাস করতে হবে, এই ফ্লেক্সিবিলিটি দিয়ে পড়াশুনো আর চলে না। এখন ফ্লেক্সিবিল মানে স্ট্রিঞ্জেন্সি নিয়ে পড়াশুনো আর চলে না, এখন ফ্লেক্সিবিলিটির প্রয়োজন। আমি যখন আমার সুবিধে হবে তখন আমি পড়ে নেব। হেটেরোজেনিয়াস টিম স্টাডিং মেথড, সবাই মিলে একসঙ্গে, ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক এডুকেশন, মানে সবাই মিলে পড়বো একসঙ্গে, কনস্ট্রাকটিভিস্ট এডুকেশন, এডুকেশনের গল্প কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এভরি কান্ট্রি অন আর্থ অ্যাট দিস মোমেন্ট ইজ রিফর্মিং পাবলিক এডুকেশন, রিফর্ম আসছে, নতুন নতুন পেডাগগি আমাদের মধ্যে এসে পৌঁছচ্ছে, এবং আমাদেরকে সেই ফ্লেক্সিবিলিটি নিয়ে কিন্তু এগোতে হবে। এবং এই পথে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা নিচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ক্রেগ ব্লাটন, তিনি ICT কে ডিফাইন করেছিলেন এইভাবে, এ ডাইভার্স সেট অফ টেকনোলজিক্যাল টুলস অ্যান্ড রিসোর্সেস ইউজ টু কমিউনিকেট, ক্রিয়েট, ডিসিমিনেট, স্টোর অ্যান্ড ম্যানেজ ইনফরমেশন। আমাদেরকে অনেক বেশি টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে, এবং এই টেকনোলজিক্যালি সাউন্ড প্রায় আমরা সবাই হয়ে গেছি। আমরা যখন মোবাইল ব্যবহার করি, একটা বাচ্চা ছেলেও যখন মোবাইল ব্যবহার করে, সে এতটাই টেকনোলজিক্যালি সাউন্ড, তাকে খুব একটা বুঝতে অসুবিধা হয় না। নতুন একটা মোবাইল সেট দিলে 10 মিনিটের মধ্যে আমরা কেউ কিন্তু ওই হাউ টু ইউজ ইট বলে একটা ছোট বই দেয়, সেটা খুলেও দেখি না, নিজেরাই হাত দিয়ে ঘষে ঘষে বুঝে যাই যে কোন জায়গাটায় কি কি ফাংশন এবং কি কি করে চলতে হবে আমাদের।
তো টেকনোক্র্যাট আমরা এখন সবাই প্রায়। এবার সেটাকে ভালো কাজে লাগাতে হবে, ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটস ইউজ করতে হবে, কমিউনিকেশন থিওরি অ্যান্ড নেটওয়ার্ক ইউজ করতে হবে এবং আইসিটিকে একটা রিয়েল প্রোডাক্টিভ টুল হিসেবে ব্যবহার করতে হবে। আমাদের শিক্ষকদের সবাইকারই কেরিয়ার অ্যাডভান্সমেন্টে আমরা একটা পয়েন্ট দিই, আইসিটি ব্যবহার করেছি কিনা। আমরা মনে করি একটা পাওয়ার পয়েন্ট দিয়ে ক্লাস করালেই সেটাকে আইসিটি বলা হলো। ইটস নট দ্যাট সো ইজি বিজনেস, উই হ্যাভ টু ডু সামথিং এলস, বিকজ এখানে আমাকে ক্রিয়েট করতে হবে, এখানে আমাকে অনেক বেশি ইনোভেটিভ হতে হবে। যদি সেই ইনোভেশনটা আমরা না দিতে পারি, অনেক ইউনিভার্সিটি এবং যে সমস্ত লোকেরা কেরিয়ার অ্যাডভান্সমেন্টের সময় জাজমেন্ট করেন, তারা কিন্তু নাম্বার দিতে চান না, বলেন যে শুধু একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইজ নট আইসিটি, ইউ হ্যাভ টু ডু সামথিং এলস, তোমাকে নতুন কিছু একটা তৈরি করতে হবে। টিচিং অ্যান্ড লার্নিং এ এই আইসিটি মানে বিপ্লব ঘটে গেছে বললে কম বলা হবে। এখন টিচাররা ওই যে ফেসিলিটেটর, কোলাবোরেটর, কোচ, নলেজ নেভিগেটর, কো লার্নার সব কিছু একসঙ্গে, এবং সেটা হয়েছে এই আইসিটির একটা যুগান্তকারী বিপ্লব হয়ে গেছে বলে। টিচিং লার্নিং রোলটা, স্টুডেন্টদের রোল, টিচারদের রোল দুজনে একসঙ্গে মিলেমিশে গেছে, গিয়ে একসঙ্গে সবাই এগুলো থেকে পড়াশুনো করতে পারছে। এবং এরকম একটা পরীক্ষা আছে যেখানে 5টা শিক্ষক এবং 10টা স্টুডেন্ট একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন এই আইসিটির মাধ্যমে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা দেওয়ার জন্যই আমি শেষের দিকে সেটার কথা বলবো, সেইখান দিয়ে আমরা কিন্তু নিজেদেরও তৈরি করতে পারছি, সাথে সাথে স্টুডেন্টরাও তৈরি হচ্ছে। 21st century এডুকেটরকে আর ওই চক টক নিয়ে বসে থাকলে হবে না, তাকে অনেক কিছু ভাবতে হবে, এছাড়া কোনো গতি নেই। আরো ভয়ানক দিন আসছে, ফলে আমরা বলবো যে সবাই যেন আস্তে আস্তে এই নতুন মডেলের সঙ্গে অ্যাকাস্টামড হয়ে যান। আমাদের এই সিস্টেম থেকে বেরোতেই হবে, এই সিস্টেম চলবে না, এই সিস্টেম যেটা নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি এতদিন সেটার কিন্তু দিন শেষ হয়ে এসেছে। এই মহামারী হয়তো সেটাকে একটু ত্বরান্বিত করলো, কিন্তু আদারওয়াইজ অন্যান্য দেশে সর্বত্রই চেঞ্জেস এসে গেছে, আমাদের দেশে আসতে একটু দেরি হলো। এখন যথেষ্ট পরিমাণে এগুলোর ব্যবহার শুরু হয়ে গেছে এবং আমরা আস্তে আস্তে অ্যাকাস্টামড হয়ে যাচ্ছি। আবার বলছি, এইখানেও শুধুমাত্র একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করে যেমন আমি বলছি এইভাবে বলে দেবাই শেষ কথা নয়, এই যে পাওয়ার পয়েন্টটা তৈরি হয়েছে সেই পাওয়ার পয়েন্টটা তৈরি করতে হবে নিজেকে, আর একটা জায়গা থেকে তুলে নিয়ে সেখানে নিয়ে সেটাকে ফেলে দিয়ে সাজিয়ে নিয়ে কিছু বলে দিলাম, এভাবে কিন্তু অনলাইন ক্লাস হতে পারে, ইট ইজ নট আইসিটি, এর জন্য নাম্বার ক্লেম করা যাবে না। ই লার্নিং ইজ দাস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন নাওয়েডেজ, কম্পিউটার বেসড এডুকেশনাল টুল, যেখানে আমি একই সঙ্গে ভয়েস, মেসেজ, গ্রাফিক ডিসপ্লে, ডাউনলোডেবল প্রোগ্রামস, মোবাইল, ইন্টারনেট ব্রাউজার সব কিছু ইউজ করতে পারছি। ভার্চুয়াল লার্নিং, অনলাইন লার্নিং, কম্পিউটার বেসড ট্রেনিং, যা ইচ্ছে বলি না কেন, এই ভার্চুয়াল স্কুলস অ্যান্ড কলেজেস ইজ দ্য ফিউচার। দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড মিডিয়া টু ডেলিভার সাপোর্ট অ্যান্ড এনহ্যান্স টিচিং, লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এনহ্যান্সমেন্ট অফ টিচিং, এনহ্যান্স করতে হবে আমাদের টিচিং লার্নিং প্রসেসকে। স্টেজেস অফ অ্যাডপশন অফ আইসিটি, প্রথমে খুব কষ্ট হচ্ছিল যখন ইমার্জ করছিল, এখন আমরা অ্যাপ্লাই করতে শুরু করেছি, আমরা সবাই অ্যাপ্লাই করছি, আমিও এই ক্লাসটাতে অ্যাপ্লাই করছি, কিন্তু উই আর নট ইনফিউজিং, উই আর নট ট্রান্সফর্মিং, আমাদের এই পরের দুটো স্টেপে পৌঁছতে হবে। উই হ্যাভ টু ইনফিউজ, উই হ্যাভ টু ট্রান্সফর্ম, যেরম ভাবে হলে আমাদের ছাত্রছাত্রীদের সুবিধে হয়, যেরম ভাবে হলে শুধু আমাদের ছাত্রছাত্রী নয়, আমরা এখন গ্লোবালি কানেক্টেড, তাহলে আমার আশেপাশের ছাত্রছাত্রীদেরও সুবিধে হয়, সেই রকম জায়গায় আমার টিচারদেরকে নিয়ে যেতে হবে, আমাদেরকে এটা পরিবর্তন আনতে হবে। ই লার্নিং এর কিছু প্রোস আছে, কিছু কনস আছে। সবচেয়ে বড় প্রো হচ্ছে এটা ফ্লেক্সিবল শিডিউল, আমরা ইচ্ছে মতো শিডিউল তৈরি করতে পারি, আমার মনে হচ্ছে আমি এখন পড়বো না, আমি পরে পড়তে পারি, একই লেকচার আমি বারবার শুনতে পারবো। দেখুন এই যে এখন আমি বক্তব্যটা রাখছি, এটাও তো রেকর্ডিং হচ্ছে হয়তো, কিংবা ইউটিউবে দেখানো হচ্ছে, তাহলে সেখানে সেটা থেকে গেল অনন্তকালের জন্য, বারবার আমরা সেই লেকচারে ফিরে ফিরে যেতে পারবো, যে কোনো জায়গা থেকে আমি সেখানে জয়েন করতে পারি। আজকে আমি স্কুলে যেতে পারিনি, আজকে আমি কলেজ যেতে পারিনি, কেননা আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি রাত্রিবেলা আমার বাড়ি থেকেও সেই ক্লাসটা করে নিতে পারি, আমার কাজ আছে। এখন প্রচুর কাজে সবাই ঢুকে পড়েছে, সত্যি তো আজকে যে পরিস্থিতি তাতে মানুষের পক্ষে আর এই সংকটজনক মুহূর্তে অনেকে কাজ হারাচ্ছে, ফলে ছাত্রছাত্রীদেরও আমাদেরকে অনেক রকম কাজে জড়িয়ে পড়তে হচ্ছে, কিন্তু আমরা সেই কাজের পরে কুড বি ডান আফটার ওয়ার্ক আমরা এটার ব্যবহার করতে পারি। টপিকস এর ভ্যারাইটি প্রচুর, একই লেকচার অন্তত 10 জন দিয়েছেন, বেছে নেবো কোনটা বেস্ট, আমরা পেপারটাকে সেভ করে রাখতে পারি,
কোনো কমিউটিং নেই, এই যে আমাকে মঙ্গলকোট যেতে হবে তার জন্য যে বিশাল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, দিন আসবে যখন এই কমিউটিং এর ব্যবহার করা করবে না। অনলাইন কোর্সেস মেবি চিপার, অনলাইন কোর্সেস অনেক অনেক সস্তা হয়ে গেছে, প্রচুর অর্গানাইজেশন এসে গেছে ফ্রিতে প্রোভাইড করছে, অলমোস্ট এভরিথিং আর ফ্রি, আমি সেগুলো স্টুডেন্ট সেন্ট্রিক যখন বলবো তখন বলবো। মোর এফেক্টিভ ওয়ে অফ লার্নিং, অনেক ভালোভাবে পড়া যেতে পারে, ইন্ডিভিজুয়াল লার্নিং পেসে, আমি একসঙ্গে অনেকটা পড়তে পারি না, আমি আস্তে আস্তে নিজের মতো করে পড়বো, কনভেনিয়েন্সটা মোস্ট ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে, পারফেক্ট ফর পেরেন্টস, পেরেন্টসদের জন্য খুব ভালো, কারণ না কলেজে গিয়ে আমি সত্যিই পড়ছি কিনা সেটা তো বুঝতে পারছি না, কিন্তু এখানে অন্তত আমার সামনে কম্পিউটারটা খোলা আছে, কেউ একজন আমার মতন বকবক করছে সেটা তো দেখছেন পেরেন্টরা। অ্যাডাপশন টু আওয়ার টেকনোলজিক্যাল সোসাইটি, আজকের টেকনোলজির সঙ্গে আমরা অ্যাডাপ্ট করতে পারবো, প্যান্ডেমিক যা এখন চলছে এই সময়েও এটা কাজে দিচ্ছে, পজিটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এনভায়রনমেন্টের জন্য যেটা অবশ্যই খুব ভালো, কিন্তু এখানে হাই লেভেল অফ সেলফ ডিসিপ্লিন প্রয়োজন। আমরা যদি সেলফ ডিসিপ্লিন না হই তাহলে এটার বাজে ব্যবহারও হতে পারে, লেস ইন্ডিভিজুয়াল সাপোর্ট, আমি সঙ্গে সঙ্গে ও স্যার এটা বুঝতে পারছি না এই কথাটা বলতে পারছি না, হয়তো পরে বলতে পারবো, সাম পিপল মে নট হ্যাভ দ্য অ্যাক্সেস টু আ কম্পিউটার, ইটস আ ট্রু, কম্পিউটারের অ্যাক্সেস নেই কিন্তু মোবাইলের অ্যাক্সেস সবার আছে, আর যদি না থাকে, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এত রকমের স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছে, এবং এই যে প্যান্ডেমিক পরিস্থিতি সেখানেও কোনো স্কলারশিপ বন্ধ হয়নি, সব চালু আছে, বাইরে পড়তে যাওয়ার জন্যে, মূলত বাইরে পড়তে যাওয়ার জন্যে বা প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ার জন্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা আছে, ফলে আমার মনে হয় না একটা মোবাইল এবং তাতে সেটা স্মার্টফোন হওয়া দরকার সেইটা কিনতে এখন কারোর কোনো বাধা থাকার জায়গায় আছে, আমি মনে করি না। যদি কেউ মনে করে যে না সত্যি তাতেও সম্ভব নয়, কিন্তু স্কলারশিপের টাকাটা পড়াশোনার জন্যই দেওয়া হয়েছে। গুড টাইম ম্যানেজমেন্ট স্কিলস নেসেসারি, আমাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করতে হবে, আমি পরে পড়তে পারবো বলে আর পড়লামই না সেটা ঠিক নয়। পিপল উইথ ডিসএবিলিটিস, আমাদের যারা স্পেশালি স্পেশাল স্টুডেন্টস যাদের নানা রকমের ডিসএবিলিটি আছে তাদের জন্য খুব ভালো, এটা ভীষণ দরকারি, কেননা আমাদের কলেজগুলোয় স্কুলগুলোয় কোথাওই লিফটের ব্যবহার নেই, ফলে অনেকেই হয়তো দোতলায় উঠে ক্লাস করতে পারে না, তিনতলায় উঠে ক্লাস করতে পারে না, তার পক্ষে খুব অসুবিধে হয়। ড্রপ আউট রেটস মেবি হায়ার, এখানে অনেকেই হয়তো ছেড়ে দেবে এক সময়, ধৈর্য ধরে রাখতে পারবে না, সেটাকে অবশ্যই আমাদের এডুকেটরদেরই দেখতে হবে। আদার স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না, বন্ধুর সঙ্গে কথা হচ্ছে না, এটা আমি মানি না, কেননা এই সিস্টেমে ভীষণ ভালোভাবে ইন্টারাক্ট করা যায়, সবাই মিলে কথা বলা যায়। নেটওয়ার্কিং সব জায়গায় ঠিকঠাক নেই, এটা একটা প্রবলেম, এটা দেশের প্রবলেম, দেশের সরকারের প্রবলেম, তারা এগুলো বুঝবে, আমরা সাবজেক্ট হিসেবে যখন এটাকে নিয়ে ডিসকাস করবো এগুলো নিয়ে ভাবার কথা আমাদের নয়, আমরা বাধ্য করব সরকারকে বলতে যে আমার এখানে পড়াশোনার অসুবিধে হচ্ছে, এখানে আজে বাজে প্রজেক্ট না করে নেটওয়ার্কিং এর ব্যবস্থা ভালো করে করা হোক। ফিনান্সিয়াল সাপোর্ট ফর অনলাইন ক্লাসেস, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য জাস্ট নো পয়েন্ট, সবাই সব পেতে পারে। মোটিভেশন টু লার্ন মে সাফার ওভার টাইম, এটা তো বলছি সময়ের সঙ্গে সঙ্গে এগুলো হতে পারে। ওভারঅল অ্যাকসেপ্টেন্স অফ অনলাইন কোর্সেস মেবি লোয়ার, আমাদের এখনো অনেকের সেই গতানুগতিক ধারণা আছে যে অনলাইন কোর্সেস মোটেই ভালো নয়, এরকম করে পড়াশোনা হয় না, কিন্তু এভাবে ভাবলে হবে না, এবং সাম অনলাইন কোর্সেস মাইট বি স্ক্যাম রিয়েলি, কিছু কিছু অনলাইন কোর্স তো খারাপও হতে পারে, সবকিছুই খারাপ হয়, আমরা ক্লাসে দেখেছি অনেক শিক্ষকই খুবই খারাপ পড়ান, তাতে কি করা যাবে, কিন্তু সবকিছুরই খারাপ ভালো আছে, ভালোটা বেছে নিতে হবে আমাদের। আর অল ফিল্ড অফ স্টাডিতে এখনো অ্যাভেলেবল হয়ে ওঠেনি, সেটা হটেনি, সেইটা হয়ে যাবে, বেশি দিন দেরি হবে না, কারণ যত দ্রুত এটা ডেভেলপমেন্ট হচ্ছে আমরা কিন্তু এগুলোর জায়গায় পৌঁছে যাব। সো অলওয়েজ ই লার্নিং ইজ অ্যাডভান্টেজিয়াস, নট আ ডিসঅ্যাডভান্টেজ। এই ই লার্নিং ব্যবহার করতে গেলে অনলাইন ক্লাস যেমন খুব ইম্পর্টেন্ট, তেমনি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গুলো জানতে হবে, LMS, কাদেরকে আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলি। দেয়ার আর সেভারেল LMSs যেগুলো ফ্রিতে অ্যাভেলেবল ইন্টারনেটে, সেগুলো টিচাররা ব্যবহার করতে পারেন। একটা কন্টেন্ট ডেভেলপ করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি পড়াবো সেই কন্টেন্টটা আমাকে ডেভেলপ করতে হবে, এখনো অবধি এই কন্টেন্ট ডেভেলপমেন্টে প্লেজিয়ারিজম ইজ নট রেস্ট্রিক্টেড, মানে আমি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারি, কিন্তু দিন আসবে যখন এখানেও প্লেজিয়ারিজম এর কনসেপ্ট আসবে এবং আমি হয়তো এইভাবে লেকচার গুলো দিতেও পারবো না, তখন আমাদেরকে নিজেদেরকেই তৈরি করতে হবে, সেই জন্য নিজেদেরকে এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গুলো শিখতে হবে কি করে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি।
কন্টেন্ট তৈরি করার কথা আগেই বলেছি, সেই কন্টেন্টের মধ্যে ফ্যাক্ট থাকবে, কনসেপ্ট থাকবে, প্রিন্সিপল থাকবে, প্রসেস থাকবে, প্রসিডিওর থাকবে, প্রত্যেকটি কন্টেন্ট যেন আইডিয়াল হয়, অরিজিনাল হয়, পার্সুয়েসিভ হয়, ন্যাচারাল হয়, ইউজফুল হয়, ইনফরমেটিভ হয়, রিলিভেন্ট হয় এবং আউটকাম ড্রিভেন হয়। এই প্রিপেয়ারিং টপিক এগুলো তৈরি করার সময় আমাদেরকে শুধু পাওয়ার পয়েন্ট ফ্ল্যাগ বলে দিলে হবে না, অডিও ভিজুয়াল মেটেরিয়াল ইউজ করতে হবে, রেফারেন্স ডকুমেন্ট ইউজ করতে হবে, ওয়েব রিসোর্স গুলোকে বলতে হবে এবং ফাইনালি একটা হ্যান্ড আউটের ব্যবস্থা রাখতে হবে। তো এইরকম ভাবে একটা টপিককে ডেভেলপ করাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমি পড়াবো। বিভিন্ন LMS প্ল্যাটফর্মস আছে, আমরা গুগল মিট, জিম, এগুলো তো জুম বা মাইক্রোসফট টিম এগুলো তো ব্যবহার করে করে সবাই প্রায় শিখে গেছি। এইগুলোই কিন্তু শেষ নয়, এখানে আরো অনেকগুলো দেওয়া রয়েছে। থিঙ্কফিক আপনারা একটু জাস্ট ব্রাউজ করে করে দেখবেন, মেম্বেরিয়াম, টিচেবল, ইউডেমি, কাজাবি, লার্ন ড্যাশ, এগুলো কি ধরনের মানে ফেসিলিটি দিচ্ছে এই ক্লাসগুলো করানোর জন্য। এছাড়া এই ইউটিউব, ফেসবুক, এই লিঙ্কগুলো তো ব্যবহার করাই যেতে পারে, লিঙ্কডইন, ড্রপইন, ফোরস্কোয়ার, ফ্লিকার, নানা রকমের এরকম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমস এন্ড প্ল্যাটফর্মস সেগুলো কিন্তু রয়েছে, যেগুলোকে আমরা ব্যবহার করে আমাদের কন্টেন্টটাকে বেটার করে তুলতে পারি। এছাড়া রয়েছে ওপেন এডুকেশন রিসোর্সেস, OER। এই OER ফার্স্ট কয়েন করেছিল টার্মটা ইউনেস্কো 2002-তে। এরপর ইউনেস্কোর তরফেই এতগুলো মিশন নেওয়া হয়েছে যে প্রচুর এরকম OER, ওপেন এডুকেশনাল রিসোর্সেস আর অ্যাভেলেবল। আমি বলি কি, যখন আমরা নিজেরা কিছু একটা তৈরি করতে গিয়ে আটকাচ্ছি, পাঁচখানা বই নেই কেন, লাইব্রেরি যেতে পারছি না, তখন একবার এই OER গুলো সার্চ করে দেখি। আমাদের ভারতবর্ষ 2007-এ ন্যাশনাল নলেজ কমিশন এই OER রিসোর্সেস তৈরি করেছেন, প্রচুর এরকম ওপেন রিসোর্সেস আর দেয়ার। তার মধ্যে একটির কথা বড় বিষয়ে বলবো, সেটা হচ্ছে NPTEL, আমি সেটার কথা একটু পরে বলবো। ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, NMEICT, এটা সাংঘাতিক ডেভেলপ করেছে MHRD-র আন্ডারে, ভারত সরকারের আন্ডারে, সমস্ত IITs এবং IISc থেকে এগুলোকে কন্ট্রোল করা হয়। তার মানে এই নয় যে এটা শুধু সায়েন্সের জন্যই, আর্টসেও এর প্রচুর ব্যবহার রয়েছে, হিউম্যানিটিসের প্রচুর ব্রাঞ্চ অলরেডি কভার্ড হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভের মধ্যে কম্পিউটার লিটারেসি, IT, ই পাঠশালা, সারাংশ বলে CBSE-র একটি পাঠ্য আছে, তারপরে শলা সিদ্ধি বলে NPSSE, এরকম স্কুল স্ট্যান্ডার্ডের জিনিসপত্র আছে, ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটফর্ম আছে, স্কুল স্টুডেন্টদের জন্য অনেক রকম ব্যবস্থা আছে, কিন্তু তার থেকে বেশি আছে NPTEL-এ হায়ার এডুকেশনের জন্য। ইউনেস্কোর পোর্টাল আছে, আমি পোর্টালটার লিঙ্কটাও দিয়ে দিয়েছি, এখানেও কিন্তু কি করে টিচিং গাইডলাইন, কিভাবে লেসন প্ল্যান তৈরি করতে হবে এবং কিভাবে কি কি বিষয়ের উপর পড়াতে হবে সেইগুলোর গাইডলাইন রয়েছে। সারা পৃথিবীর স্টুডেন্টরা কিন্তু একই রকম ভাবে পড়া শুরু করছে, ইউনেস্কোর এই পোর্টাল থেকেও আমরা এগুলো দেখতে পারি। গ্লোবাল ইনিশিয়েটিভ, OER কমন্স, এটা NPTEL, সেটা তো বলেছি একটু পরে বলবো। সাক্ষাৎ বলে আর একটা আছে আমাদের ন্যাশনাল রিপোজিটরি অন OER। টিচার পোর্টাল, ক্লাসরুম রিসোর্সেস, প্রচুর রিসোর্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন লার্নিং, NIOS, এত রিসোর্স দিয়ে রেখেছে যেগুলো আমরা পড়াই, সব টপিক প্রায় কভার করা আছে। এছাড়া বিদেশের লেকচার ফর্স, বার্কলে ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, রাইস ইউনিভার্সিটি, এদের প্রচুর রিসোর্সেস, এগুলো ফ্রি অফ কস্ট ইন্টারনেটে, এগুলোকে কিন্তু সার্চ করে আমরা দেখে নিতে পারি। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির কথা অনেকেই শুনেছেন, এই মুহূর্তে সেটা IIT খড়গপুর থেকে কন্ট্রোল হচ্ছে, বইয়ের অভাবের কোনো প্রশ্নই ওঠে না, সমস্ত বইয়ের রিসোর্স এখানে আছে এবং যে কেউ তার মেম্বার হতে পারে, এনিবডি। টিচারদের ক্ষেত্রে তো খুবই ইজি এটা, যারা একটুখানি কম্পিউটার শেভি তারা রেগুলারলি এগুলোকে, এই রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারে। এছাড়া ইনক্লিপনেট আছে, এরকম আরো অসংখ্য জায়গা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই NPTEL এর MOOC কোর্সগুলো, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। এই ম্যাসিভ কতটা ম্যাসিভ, থাউজেন্ড অ্যান্ড সেভারাল থাউজেন্ডস অফ কোর্সেস আর দেয়ার, ওপেন, নো রেস্ট্রিকশন, ফ্রি, একটা পয়সাও লাগবে না, অনলাইন, টোটালি অনলাইন কোর্স, এবং কোর্সটাতে ক্রেডিটও পাওয়া যেতে পারে যদি আমরা ওই একটা মিনিমাম টাকা দিয়ে একটা পরীক্ষা দিই। কিন্তু যদি পরীক্ষা নাও দিই, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য এই NPTEL এর কোর্সগুলো কিন্তু ফ্রি অফ কস্টে আমাদের নেটে সার্চ করলেই পাওয়া যাবে, যে কোনো টপিকের উপর। আর যদি কেউ পরীক্ষা দেয়, সেই পরীক্ষা দেওয়ার পর তাকে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হয়, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর কন্ট্রোল করে, স্বয়মের এই সার্টিফিকেট। এই সার্টিফিকেট যদি কোনো স্টুডেন্টের সঙ্গে থাকে, তাহলে কিন্তু তার CV মানে তার বায়োডেটা
সেটা অনেক স্ট্রং হয়ে যায়। দুটো তিনটে এরকম কোর্স যদি স্টুডেন্টরা করতে পারে তাহলে সেটা অসম্ভব, মানে তাদের তো পড়াশোনাটাও হলো তার সঙ্গে যদি এই পরীক্ষাটায় পাশ করতে পারে তাহলে কিন্তু তাদের তাদের যে বায়োরেটা সেটা অনেক স্ট্রং হয়ে যাবে, তাই দিয়ে পরবর্তীকালে তাদের শিক্ষা জগৎ বা অন্য যে কোনো জগতেই চাকরি পেতে বা কোনো ব্যবহার করতে এটা খুব ভীষণ ভাবে কাজে লাগবে, কারণ এটা ন্যাশনালি অ্যাকসেপ্টেড একটি প্ল্যাটফর্ম। আমি শিক্ষকদেরও বলবো যে তারাও যদি ইচ্ছে করেন তারা এই কোর্সগুলো করতে পারেন। আপনাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর সৌরভ চক্রবর্তী অলরেডি দুটি কোর্স এরকম কমপ্লিট করেছেন এবং সার্টিফিকেট পেয়েছেন পরীক্ষা দিয়ে। এরকম অনেক টিচাররাই কিন্তু উৎসাহিত হয়ে এই কোর্সগুলো করছেন, কেননা সত্যি কথা বলতে কি আমরা যে ধরনের শিক্ষকদের কাছ থেকে পড়াশুনো করেছি তারা হয়তো খুব ভালো, কিন্তু এনারা আরো আরো ভালো যে টিচাররা এখানে ক্লাসগুলো নেন, তারা সব প্রতিদুর্দশা টিচার, ভারতবর্ষের সব সেরা ইনস্টিটিউটের সেরা মানুষগুলো এইখানে এই মুখগুলো তৈরি করে আমাদেরকে পড়াচ্ছেন। ক্লাসগুলো কিন্তু ভিডিও আওয়ার্স, মানে ভিডিও থাকছে সঙ্গে মেটেরিয়ালস থাকছে ছাত্রছাত্রীদের জন্য। আরো যা করা যায় সেগুলো আসছি, আগে টিচারদের আর একটু বলে দিই, আপনারা ইচ্ছে করলে আপনাদের কোর্সটাকে আরো সুন্দর করার জন্য বেশ কিছু মিউজিক এবং সাউন্ড ব্যবহার করতে পারেন, বেন সাউন্ড, ফ্রি সাউন্ড, সাউন্ডস্ক্রেট, এইরকম অসংখ্য সাইট রয়েছে। অনেক ভিডিও ফুটেজ দিতে পারেন পিক্সাবাই, ডিয়ারফল, পিক্সেল থেকে, এগুলো ভীষণ কমন এবং ইজিলি ফ্রিলি অ্যাভেলেবল, এইগুলোকে ঢোকাতে পারেন আপনাদের কন্টেন্টের মধ্যে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইয়োর কন্টেন্ট শুড বি অরিজিনাল এবং ইয়োর কন্টেন্ট শুড বি অ্যাজ অ্যাজ গুড অ্যাজ এনি আদার্স ইন দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে এমন ভাবে সেই আমার কন্টেন্টটাকে তৈরি করতে হবে যেটা যেন খুব ভালো কিছু একটা হয়, ছাত্রদের অ্যাট্রাক্ট করতে পারে, এবং সেই অ্যাট্রাকশনের জন্য মিউজিক, সাউন্ড, ভিডিও ফুটেজ এগুলো কিন্তু ইজিলি এখানে অ্যাটাচ করা যায়। এই সমস্ত যা কি নেমগুলো বলছি এই কি নেমগুলোকে ব্যবহার করে যদি আমরা সার্চ দিই তাহলেই কিন্তু এগুলো পেয়ে যাবো, এবং ইজিলি এগুলোকে করা যায়। আজকের দিনে সমস্ত ছেলেমেয়েরা কম্পিউটারে এতটাই স্মার্ট এগুলো যখন তখন করে ফেলতে পারবে। এই করতে করতে আমরা স্বয়মে এসে পৌঁছেছি যেখানে মুখের কথা বারবার করে বলছি, এই প্ল্যাটফর্মটা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, সবাই মিলে এটা তৈরি করেছে। মাইক্রোসফট টুলস ইউজ করে 2000 কোর্স এবং 80,000 আওয়ার্স অফ লার্নিং এর মধ্যে দেওয়া আছে, যেখানে স্কুল, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, ল, যে কোনো প্রফেশনাল কোর্সে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এই কোর্সটা কমপ্লিটলি ফ্রি আনটিল ইউ আর গোয়িং ফর আ সার্টিফিকেট। সার্টিফিকেট নিতে গেলে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাটায় 1000 টাকা লাগে, কিন্তু ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস, যদি আমরা লোকাল চ্যাপ্টারকে জানাই তাহলে ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী 40%, 50%, 60% অবধি ওই 1000 টাকাতেও ছাড় পাওয়া যায়। এছাড়া বেশ কিছু রেডিও প্রোগ্রাম আছে যেটা আমাদের রাজ্যে এখানে এখনো প্রয়োগ করা হয় না, জ্ঞানবাণী, এগুলোকে ইচ্ছে করলে ধরা যাবে নেটে, জ্ঞানবাণী, এটা ইগনুর থেকে কন্টিনিউ করে হয়, ই জ্ঞান কোষ, এইরকম কিছু প্রোগ্রাম আছে, সেখানেও কিন্তু আমরা এডুকেশন গুলো নিতে পারি। আর এছাড়া টিভিতে তো নিয়মিত এরকম এডুকেশনাল প্রোগ্রাম হয়েই যাচ্ছে। আদার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যদি আরো কিছু দরকার পড়ে আমি বলবো সবচেয়ে ভালো সবাই মুডলটা শিখে নিন, মুডল ক্লাউড ইজ ভেরি ভেরি ইউজফুল, ভেরি ভেরি ইউজফুল। এই মুডল দিয়ে যে প্ল্যাটফর্ম দিয়ে আপনারা যে মেটেরিয়ালটা তৈরি করবেন সেটা এত হাই কোয়ালিটি হয় যে জেনারেল পাওয়ার পয়েন্টের থেকে অনেক অনেক বেটার, অ্যান্ড মুডল ইজ ভেরি ইজি, নট ভেরি ডিফিকাল্ট। মুডল ক্লাউডটা ব্যবহার করাটা শিখুন এবং সেটাকে ব্যবহার করলে সেটা স্টোর্ড হয়ে থাকবে আপনার নামে বহুদিনের জন্য। এছাড়া অ্যাডোব, আমরা জানি অ্যাডোবির সঙ্গে আমরা অনেকে রিলেটেড যারা ওই পিডিএফ টিডিএফ তৈরি করে, ব্ল্যাকবোর্ড বলে একটা খুব ভালো অপশন আছে, এখন অনেক মোবাইলে এই অপশন দিয়ে দিয়েছে, ব্ল্যাকবোর্ড ইউজ করা যদি ইচ্ছে হয় ছাত্রকে লিখে দেখাতে হয় সেটাও সম্ভব, ডোসিবো, আইস্প্রিং লার্ন, এরকম প্রচুর, থিঙ্কিফিকের কথা আগেই বলেছি, এগুলো এরকম অসংখ্য টিচেবল এলএমএস প্ল্যাটফর্মস আর ফ্রিলি অ্যাভেলেবল ইন ইন্টারনেট, একটিও কিনতে হয় না, জাস্ট এগুলোকে নিয়ে শিখে নেওয়াটাই মোস্ট ইম্পর্টেন্ট। অনলাইন টেস্টিং প্ল্যাটফর্মও আছে, আমরা তো অলরেডি গুগল ফর্ম ব্যবহার করে করে সবাই প্রায় মানে শিখে গেছি, আমরা কি কতদিন আগে গুগল ফর্মের ব্যবহার জানতাম, আজকে তো সবাই জেনে গেছি, এটা কিন্তু টেস্টিং প্ল্যাটফর্ম, এখানে আমরা পরীক্ষা নিতে পারি। ছোট ছোট বাচ্চারা গুগল ফর্ম শিখে গেছে, কত জায়গায় গুগল ফর্ম ব্যবহার করা হয়। এছাড়াও আরো অসংখ্য এরকম আছে যেগুলো জাস্ট এক্সাম, আলটিমেট প্ল্যাটফর্মস, এরকম সাইন আপ, এরকম অসংখ্য এক্সামিনার্স প্ল্যাটফর্ম আছে যেখানে প্রশ্ন তৈরি করে উত্তর চাওয়া যেতে পারে ছাত্রছাত্রীদের কাছ থেকে, এবং অনেক স্কুলেই এগুলো এখন ব্যবহার করা হচ্ছে। এগুলো কতগুলো পেড, কতগুলো ফ্রি, গুগল ফর্ম তো ফ্রি,
আমার তো মনে হয় আর কিছু জানার দরকার নেই, গুগল ফর্মই এনাফ আমাদের যে কোনো পরীক্ষা নেওয়ার জন্য। এমসিকিউ বেসড পরীক্ষাই হোক বা একটুখানি যদি মাথা খাটিয়েও কিছু করতে হয় সেই ধরনের পরীক্ষাও গুগল ফর্মে নেওয়া সম্ভব। এইবার আমি আসি স্টুডেন্টদের জন্য, এই ওপেন অনলাইন কোর্সে তোমার কি সুবিধে, কেন তুমি করবে? তার কারণ এই কোর্সগুলো দু রকম হয়, একটা হচ্ছে যেটা আমরা ক্যাম্পাসে করছি, সেটা তো আমরা জানি যে পড়াশোনা আমরা করি, কোর্সের একটা ডিউরেশন থাকে, প্রতি উইকে কিছু লেকচার থাকে, টিউটোরিয়াল প্রবলেমস ডিসকাশন হয় এবং কোর্স এন্ড হয়ে যায় সাম টাইম। কিন্তু ওপেন অনলাইন পোর্টালে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট তার কিছু ঠিক ঠিকানা নেই, যখন ইচ্ছে তুমি ঢুকবে, যখন ইচ্ছে তুমি বেরিয়ে আসবে, কোর্স ডিউরেশন তোমার হাতে, ভিডিও অ্যান্ড লেকচারস এভরি উইক রিলিজড হয়, অনলাইন অ্যাসেসমেন্ট ওইটা খালি টাইম বাউন্ড এবং অ্যাসাইনমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। যদি তুমি একটা কোর্স করো তাহলে প্রত্যেক সপ্তাহে তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তো অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে আমি বুঝবোই বা কি করে, আমি কতটা বুঝেছি, অনলাইন ডিসকাশন ফোরামস গুলো আছে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ফর স্মুথ কন্ডাক্ট অফ ই লার্নিং, তার জন্য প্রথম হচ্ছে ইপিজি পাঠশালা, সেখানে তোমরা এখনো পৌঁছোনি, পোস্ট গ্রাজুয়েট লেভেলে এগুলো তোমরা জানবে, কিন্তু তার আগে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি এনএমই আইসিটি এক্সিকিউটেড বাই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তারা এইগুলো তৈরি করেছেন, ইন্টারঅ্যাক্টিভ ই কন্টেন্ট ইন 70 সাবজেক্ট অ্যাক্রস অল ডিসিপ্লিন অফ সোশ্যাল সায়েন্স, আর্টস, ফাইন আর্টস, হিউম্যানিটিস, ন্যাচারাল, ম্যাথমেটিক্যাল সায়েন্স, লিঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজেস, সব সাবজেক্টের কারিকুলাম বেসড হাই কোয়ালিটি এডুকেশনাল মেটেরিয়ালস আর ফ্রিলি অ্যাভেলেবল ইন ইন্টারনেট ইফ ইউ গো ফর ই লার্নিং। আমাদের দেশে এটা কিন্তু ভীষণভাবে প্রচলিত হয়ে গেছে, এখনো অবধি আমাদের রাজ্যে এগুলোকে অ্যাপ্লিকেবল করেনি আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলো, কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে যদি ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের ঘাড়ের উপর চেপে যায়। তার অনেকগুলো খারাপ কি ভালো আমার দেখার দরকার নেই, এই একটি জিনিস কিন্তু আমাদের ঘাড়ে চাপতেই চলেছে। কোনো স্টুডেন্ট যদি বলে আপনার ক্লাসটা আমি করব না, আমি এই ক্লাসটা আমি ন্যাপটেল থেকে করেছি, এনপিটিএল থেকে করেছি, তাহলে কিন্তু তাকে সেই কোর্সে সে যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা মার্কশিটে বসিয়ে দিতে হবে, এটা পরিষ্কার করে বলে দেওয়া আছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে। ফলে এই জায়গাটায় আমাদের আসতেই হবে, 40% কোর্স আমাদেরকে এইভাবে করতে হবে আর 60% কোর্স আমার ইউনিভার্সিটির যে ডাইরেক্টিভ সেই অনুযায়ী কলেজে পড়াতে হবে, এইভাবে ব্লেন্ডিং করতেই হবে আমাদের আর কিছু দিনের মধ্যেই। স্বয়ং এর জন্য একটা সবচেয়ে ভালো ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, স্বয়ং ইজ এ প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ডিজাইন টু অ্যাচিভ 3 কার্ডিনাল প্রিন্সিপলস অফ এডুকেশন, অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি, সবাই সমান অ্যাক্সেস পাবে, সবাই সমান সমান ভাবে পড়াশোনা করতে পারবে এবং কোয়ালিটি এডুকেশন হবে। দ্য অবজেক্টিভ ইজ টু অফ দিস এফোর্ট ইজ টু টেক দ্য বেস্ট টিচিং লার্নিং রিসোর্সেস টু অল। কেন আমি একজন আইআইটি প্রফেসরের কাছে পড়তে পারবো না, আমার তো এই সুযোগ রয়েছে, কেন আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বেস্ট লোকটির কাছে পড়তে পারবো না? এখন পারবো এবং ফ্রিতে পারবো, তার জন্য আমায় কিচ্ছু করতে হবে না। আমার পার্টিকুলার সাবজেক্টে আমার মাস্টারমশাই, আমি নিজে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছি, সেখানকার টিচার আমার থেকে ভালো পড়াতেন জেনেও আমি ছাত্রদের বঞ্চিত করব কেন? আমরা চাই আমি যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা আমাদের ছাত্রছাত্রীরাও পাক, এইভাবে জিনিসটাকে ভাবা হয়েছে। দ্য কোর্স হোস্টেড বাই স্বয়ং হ্যাভ 4 কোয়াড্রেন্টস, চারটে ভাগ আছে, ভিডিও লেকচার, স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং মেটেরিয়াল দ্যাট ক্যান বি ডাউনলোডেড অর প্রিন্টেড, রিডিং মেটেরিয়াল রেডি আছে, ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে, সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট আছে যেগুলো অ্যাসাইনমেন্ট এবং কুইজের মাধ্যমে করা হবে, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট প্রতি উইকে একটা করে, এবং অনলাইন ডিসকাশন ফোরাম আছে, যদি কোনো ডাউট হয় তাহলে সেই ডাউটটা ক্লিয়ার করে দেবে কে করছে, তোমার ডাউট মঙ্গলকোট কলেজের ছাত্রের ডাউট সেটা ক্লিয়ার করে দিচ্ছেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জেএনইউ এর একজন প্রফেসর, এটা সম্ভব, ইট ইজ পসিবল, স্টুডেন্টদের খালি বলা হচ্ছে যে তোমরা এই স্বয়ং কোর্সগুলোয় তোমরা ঢোকার চেষ্টা করো। এটাকে আরো এনরিচ করা হচ্ছে, লার্নিং এক্সপিরিয়েন্সটাকে আরো এনরিচ করানো হচ্ছে যত সম্ভব অডিও ভিডিও মাল্টিমিডিয়া দিয়ে, নতুন নতুন স্টেট অফ আর্ট পেডাগজি টেকনোলজি ইউজ করে, ফলে এই কোর্সগুলো কন্টিনিউয়াসলি ডেভেলপ করছে, তার সঙ্গে কিন্তু আমরা সত্যিই পেরে উঠব না অফলাইন ক্লাসে। এনপিটিএল ন্যাশনাল প্রজেক্ট অন টেকনোলজি এনহ্যান্স লার্নিং, এই পার্টিকুলার কোর্সটা, এটা MHRD 7 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যালং উইথ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, এটা ভেবে কোনো দুঃখ পাওয়ার কারণ নেই, এরা যা সেটাকে কন্ডাক্ট করে। এখানে কিন্তু আর্টসেরও প্রচুর কোর্সেস দেওয়া রয়েছে এবং 2003 তে এটা শুরু হয়েছিল
এই কোর্সটায় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট দিয়ে শুরু হয়েছিল, এখন কিন্তু তার থেকে এটা অনেক বেড়ে গেছে, এখন বেসিক সায়েন্স, সিলেক্টেড হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্ট সব ঢুকে পড়েছে। রিপোজিটারি খুব বাড়ছে, কেননা ন্যাশনাল এডুকেশন পলিসির একটা চাপ আছে, ওরা চাইছে সমস্ত সাবজেক্ট যাতে এখানে কভার করা যায়। এবং আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির এবং লিঙ্গুইস্টিক্সের টিচার, ল্যাঙ্গুয়েজের টিচার, তাদেরকেও ওরা কিন্তু বলছে যে সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলোর উপরে মেটেরিয়াল আপনারা তৈরি করে করে দিন। এই মুখ তৈরি করাটাও টিচারদের কাছে একটা চ্যালেঞ্জ, এবং টিচাররা যদি এই মুখ তৈরি করেন, আপনারা জানেন যে 2017 সালের ডিসেম্বরে যে ক্যাশের নতুন গাইডলাইন এসছে, সেখানে এই মুখ তৈরি করতে পারলে কিন্তু পয়েন্ট পাওয়া যাবে, এবং সেই পয়েন্টটা অনেকটা বেশি পাওয়া যাবে। বেশিরভাগ টিচার আমরা কিন্তু ওই পয়েন্টটা পাচ্ছি না, আমরা মুখ তৈরি করতে পারছি না বলে। আমাদের এই গভর্নমেন্ট কলেজেই অনেক টিচার অলরেডি মুখ ডেভেলপ করেছে, কিন্তু সেই মুখগুলো পেপারের মতো পাঠাতে হয়, ওরা সিলেক্ট করলে তবেই সেটা অ্যাকসেপ্টেড হয় এবং আলটিমেটলি এনপিটিএল এর সাইটে দেখা যায়। এরকম অনেক টিচাররা অলরেডি কিন্তু মুখ ডেভেলপ করছেন এইগুলো শিখে যাওয়ার পর, এবং তারা এইগুলো করা শুরু করেছেন। এনপিটিএল এ মোস্ট সাবস্ক্রাইব এডুকেশনাল চ্যানেল, এখনো অবধি 22 লাখ সাবস্ক্রাইবার, সারা ভারতবর্ষ লেগে পড়েছে। আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, আমাদের স্টুডেন্টরা কিন্তু এই এনপিটিএল এর কোর্স গুলো নিচ্ছে না, তার কারণ তারা জানেই না। 56 আওয়ার্স অফ ভিডিও কন্টেন্ট আছে তার মধ্যে, ভীষণ ভালো পড়াশোনার সুযোগ রয়েছে, এবং সেগুলো যদি ছাত্রছাত্রীরা নিতে পারে তাহলে এই যে একটা ডিফিকাল্টি সিচুয়েশনের মধ্যে আমরা আসছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। মোস্ট অ্যাক্সেস লাইব্রেরি অ্যান্ড পিয়ার রিভিউড এডুকেশনাল কন্টেন্ট ওখানে আছে, যত রকমের লাইব্রেরি মেটেরিয়ালের প্রয়োজন সব পাওয়া যাবে। 52 আওয়ার্স অফ ট্রান্সক্রাইব কন্টেন্টস, 51 আওয়ার্স অফ সাবটাইটেল ভিডিও, সাবটাইটেলস আর গোয়িং টু বি ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস, সব রাজ্যের ল্যাঙ্গুয়েজে, মানে বাংলাতে সাবটাইটেল চলে আসবে এবার, সেই প্রচেষ্টা চলছে এনপিটিএল এ। ন্যাশনাল এডুকেশন আর্কিটেকচারে এডুকেশন বাজেটে প্রচুর টাকা এখানে দেওয়া হয়েছে, এরকম আরো অনেক সাইট তৈরি হচ্ছে, যেমন দীক্ষা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, এখানে প্রচুর মেটেরিয়াল স্কুলের জন্য দেওয়া হচ্ছে মোস্টলি। স্বয়ংপ্রভা, এটা একটা 34 DTH ডাইরেক্ট টু হোম চ্যানেলস, যেগুলো টেলিভিশনে এডুকেশনাল প্রোগ্রামে 24/7 ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেগুলো চলছে কন্টিনিউয়াসলি, সেখানেও আমরা দেখতে পারি, তবে ওই টিভি তো খেলা দেখা, সিনেমা দেখার জন্য টিভিতে আর এই প্রোগ্রাম গুলো কে দেখে, আমি টিভিতে দেখতেও বলছি না, গো ফর দোজ অনলাইন রিসোর্সেস। নিষ্ঠার কথা তো বললাম, এটা মোটামুটি স্টুডেন্টদের জন্য। এই তলার কথাটা বলার জন্য এতখানি বলা, সেটা হচ্ছে ও ল্যাব। আমাদের অনেকেরই মনে হচ্ছে যে আমরা সবই তো করতে পারছি স্যার, প্র্যাকটিক্যালের কি হবে, একবার ও ল্যাবটা স্টাডি করো, জাস্ট ও ল্যাব বলে সার্চ দিয়ে দেখো তোমার কি প্র্যাকটিক্যাল আছে তোমার সিলেবাসে। প্রত্যেকটি প্র্যাকটিক্যাল এত সুন্দর করে করিয়ে দেওয়া আছে, এত সুন্দর করে করিয়ে দেওয়া আছে যে তোমাদের কিন্তু মনে হবে যেন হ্যান্ড অন কাজ করছো। হ্যাঁ, প্রবলেম আছে, কিরম প্রবলেম, যারা ফিজিক্স পড়ছে তাদের ডেটা হয়তো যখন ল্যাবরেটরিতে করবে সেটা জায়গা টু জায়গা ভ্যারি করে, আমার কলকাতায় একরকম রিডিং আসবে, আবার দিল্লিতে আর একরকম রিডিং আসবে, সেই পরিবর্তনগুলোকে কিছু কি অ্যাটাচ করা যাবে, মানে এ করা যাবে না, চেঞ্জ করা যাবে না, কিন্তু অ্যাট লিস্ট দ্য এক্সপেরিমেন্ট ক্যান বি সিন অন দ্য ইন্টারনেট। অসাধারণ ভাবে দেওয়া আছে, যে কোনো প্র্যাকটিক্যালস যেগুলো আমরা করছি সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারি। যখন সব বন্ধ হয়ে গেছে, অল এলস ইজ ফেল, তখন আর কি করার আছে, তবু দেখি না এখানে কি আছে। ইনফ্লিপনেট সেন্টার, এটা কলেজের জন্য, আমি কলেজের প্রিন্সিপালদের সকলকেই বলবো, আমরাও নিজেরাও চেষ্টা করছি, এই ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্কটা যদি আমরা মেম্বার হতে পারি, অত্যন্ত কম টাকায় 5,000 টাকায় এর মেম্বার হওয়া যায়, এবং সেটা যদি মেম্বার হতে পারি তাহলে কিন্তু যে কোনো মডার্ন ইউনিভার্সিটি লাইব্রেরি এখন ইনফ্লিপনেট কানেক্টেড, এবার আমরা কলেজে কলেজেও সেটাকে করে ফেলতে পারি, তাহলে টিচারদের অনেকটা সুবিধা হবে। ইনফ্লিপনেটের সুযোগ এই মুহূর্তে স্টুডেন্টদের নেওয়ার দরকার নেই, অন্তত যেখানে পোস্ট গ্রাজুয়েট নেই সেখানে প্রয়োজন নেই, কিন্তু টিচারদের জন্য এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ভীষণভাবে এগুলোর প্রয়োজন আছে। এই ইনফ্লিপনেট হচ্ছে আর একটি এরকম গভর্নমেন্ট অর্গানাইজেশন যার থ্রু দিয়ে আমরা এই লাইব্রেরির সুযোগটা নিতে পারি। আমি কত বই কিনতে পারি, একটা নতুন কলেজ কত লাইব্রেরির বই কিনতে পারে, এই সমস্ত সুযোগ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে রেখে দিয়েছে। এই এনপিটিএল এর কথা বারবার করে বলছি ছাত্রদেরকে, NPTEL.ac.in এখানে যদি তোমরা ঢোকো, প্রচুর ট্রান্সক্রিপ্ট মেটেরিয়াল পাবে, প্রচুর ভিডিও পাবে, অনেক ভিউজ পাবে, হাজারের বেশি কোর্সেস আর দেয়ার, ইউটিউব ভিডিও 200 মিলিয়ন ইউটিউব ভিডিও আছে, তোমাদের যা পড়াশুনো করার ইচ্ছে এখান থেকে তোমরা ক্লাস করতে পারো, এবং সেই ক্লাস করার জন্য তোমাদের পরীক্ষা দিতেই হবে,
এমন কোনো কথা নেই। 2016 সাল থেকে এগুলো চলছে, তাহলে আজকে কোন লেভেলে গিয়ে পৌঁছেছে বোঝার চেষ্টা করো। দে আর কন্টিনিউয়াসলি এনরিচিং, এবং আমাদের টিচারদের প্রত্যেকের দায়িত্ব এটাকে এনরিচ করা, আরো বেশি বেশি করে দেওয়া, এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে যে যাতে করে সাবটাইটেল গুলো বাংলায় ছেলেমেয়েরা পড়তে পারে, যত বেশি বাংলা ভিডিও তৈরি করা যায়, কারণ আমাদের এখানে একটা বাংলায় পড়ার প্রবণতা আছে, সেই দিকে তাকিয়ে আমি অনুরোধ করব সব শিক্ষকদের যে এই এই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। এটা খুবই চ্যালেঞ্জিং, এবং একটি মুখ তৈরি করতে পারলে কিন্তু আপনার কেরিয়ারের জন্য সেটা সাংঘাতিক ভাবে হেল্প করবে। তার সঙ্গে নিজেরা ক্লাস গুলোও করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এগুলো তৈরি করা যাবে, এবং আপনার যে মেটেরিয়ালস আছে সেগুলো আরো অনেক এনরিচড হবে। ওখান থেকে যে মেটেরিয়াল গুলো আপনি পাবেন, যে ভিডিওস গুলো পাবেন, যে আর্টিকেল গুলো পাবেন, সেইগুলোকে আপনার টিচিং মেটেরিয়ালের মধ্যে অ্যাড করতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য আরো অনেক ডেভেলপমেন্ট হবে। যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানেই এসে শেষ করি। টেকনোলজি উইল নট রিপ্লেস টিচার্স, টিচার্স হু ইউজ টেকনোলজি উইল প্রবাবলি রিপ্লেস দোজ হু ডো নট। আজকে যদি মনে করি আমি টেকনোলজি নিয়ে ব্যবহার করব না, তাহলে টেকনোলজি টিচারদেরকে রিপ্লেস করতে পারবে না, কিন্তু যারা টেকনোলজি ব্যবহার করে তারা আস্তে আস্তে ওই টিচারদেরকে সরিয়ে দেবে, এবং একটা সময় দেখা যাবে যে তার ক্লাসে আর কারোর কোনো মন নেই, সবাই ওই স্যারের ক্লাস করতে চলে যাচ্ছে, তার কারণ তিনি টেকনোলজিক্যালি অনেক বেশি স্মার্ট হয়ে গেছেন। আর ওই যে যুদ্ধের ছবি, আবার এতক্ষণ বোঝানোর পর অর্জুন আবার অস্ত্র ধরে নিয়ে তখন নিজের দাদা নিজের আত্মীয়দেরকেই মারতে প্রস্তুত হয়ে যাচ্ছে, তার কারণ তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। আমি মনে করলাম যে আজকে এই ক্লাসটার মাধ্যমে আমি বোধহয় কিছু মাইন্ডসেট চেঞ্জ করাতে পারলাম, তাহলেই আমার সার্থকতা। তার কারণ আমরা যদি মনে করি যে না না এইসব কোনো মানেই হয় না, অফলাইনে কোনো তুলনা হয় না, তাহলে আমরা পিছিয়ে পড়ব, এবং এরপর কিছুদিনের মধ্যেই ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের ঘাড়ের উপর চাপবেই, তখন কিন্তু আমরা মাইন্ডসেট চেঞ্জ করতে বাধ্য হব। সো বেটার দিস ইজ টাইম আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই যে স্ট্রং মাইন্ডসেট, অফলাইন এডুকেশন ইজ দ্য পারফেক্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আমি যা ক্লাসে বলি তার থেকে ভালো আর কে পড়াতে পারে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করুন শিক্ষকদের জন্যে, আর ছাত্রদের জন্য তো বললাম এনপিটিএল আর কিচ্ছু করতে হবে না, সবাই ওই এনপিটিএল কোর্স গুলোকে একটুখানি স্টাডি করার চেষ্টা করো, দেখো তোমরা ঘরে বসে কোথায় পড়াশোনাটাকে নিয়ে যেতে পারো। কিছু করার নেই, গো ডিজিটাল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি পিনাকি রায়, এইচওডি সোশিওলজি ডিপার্টমেন্ট, স্যারকে রিকোয়েস্ট করছি কোয়েশ্চেন আনসার সেশন অন করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দিস মোটিভেটিং লেকচার। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো বা এখনই করতে পারো। আমরা 5 মিনিট মতো সময় আমাদের কাছে আছে, তো তোমরা যদি প্রশ্ন করো এখনই করতে পারো বা চ্যাট বক্সে লিখতে পারো, তারপর আমরা নেক্সট স্পিকারের প্রেজেন্টেশনে চলে যাব। এবং এটা শুধুই ছাত্রছাত্রীদের জন্যই যে একটা অত্যন্ত প্রয়োজনীয় লেকচার ছিল তা নয়, আমাদের জন্যও শিক্ষক হিসেবে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা উপকৃত হয়েছি। তো আমাদের সহকর্মী বন্ধু যারা আছেন এই মিটে এই মুহূর্তে, তাদেরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে স্যার যে বিষয়গুলো অ্যাড্রেস করলেন সেই সংক্রান্ত, তাহলে আপনারাও প্রশ্ন করতে পারেন। মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমি অলওয়েজ অ্যাভেলেবল, আর আমার দরকার নেই। আমার মনে হয় যে আজকালকার যে নিউ জেনারেশন টিচার্স তারা আমাদের থেকে অনেক এগিয়ে আছেন, তারা সবাই এই প্রশ্নের জবাব দিতে পারবেন। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করুন আরো বেশি বেশি করে এই এনপিটিএল এর কোর্স গুলোর জন্য, আরো উদ্বুদ্ধ করুন ন্যাশনাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেগুলোতে যাতে তারা যাওয়ার চেষ্টা করে নানা রকম পরীক্ষার মাধ্যমে, তার জন্য এই মেটেরিয়াল গুলোকে ব্যবহার করে। কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই, তাদেরকে ঘরে বসেই এই গুলো হয়ে যাবে, যাতে করে তারা আরো উন্নত হতে পারে, আরো বেটার রেজাল্ট করতে পারে, জীবন আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। আমি শুধু এইটুকুই আশা রাখি, এবং বারবার করে একই কথা বলছি, ছাত্র শিক্ষক সবার উদ্দেশ্যেই এনপিটিএল কে অ্যাভয়েড করে চললে কিন্তু আজকের যুগে আর এগোনো যাবে না। আমাদেরকে এনপিটিএল কে ধরতে হবে এবং তাকে ব্যবহার করতে হবে আমাদের প্রয়োজন মতো। ধন্যবাদ। পরের লেকচার আছে আমাদের কলেজেরই সাইকোলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা, তিনি বলবেন।
স্যার আমি একটা প্রশ্ন করতে চাই, মানে ছোট ছোট প্রশ্ন। আমি সোশিওলজি ডিপার্টমেন্টে পড়াই এই কলেজে। ব্যাপারটা হলো এই অনলাইন আর অফলাইন এটা নিয়ে আপনি বললেন, মানে এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা একটা ডেলিবারেশন। স্যার একটা জেনারেল আমার মনে হয় এটা একটু ফিলোসফিক্যাল কোয়েশ্চেন হতে পারে, যে একটা ল্যাক অফ মিনিং, একটা সেন্স অফ মিনিংলেসনেস কিরকম যেন গ্রিপ করেছে আমাদের। এটা শুধুই যে প্যান্ডেমিকের জন্য তা নয়, আমি ওভার দ্য লাস্ট 3-4 ইয়ার্স দেখছি, মানে যখন আমি আমাদের স্টাফ রুম ডিসকাশনস হয়, সবার মুখেই শুনি ছেলেমেয়েরা পড়ে না, তারা পড়তে চায় না, তারা বোঝে না, এই ধরনের একটা সম্পূর্ণ ভুল সেটা বলবো না, আবার সম্পূর্ণ ঠিক সেটাও না, ওটা একটা এম্পিরিক্যাল প্রশ্ন হয়তো। এই এই সেন্স অফ মিনিংলেসনেসটাকে আপনি মানে কিভাবে দেখছেন বা দেখবেন, যে যেটা আমরা করছি কিন্তু কিছু করে উঠতে পারছি না, এই ধরনের একটা সেন্স অফ ইনকমপ্লিটনেস, যে টিচার হিসেবে যেটা আমরা করতে চাইছি। আমাদের জগৎটা ভীষণ ছোট, আমরা ছোট্টবেলা থেকে ট্রেন্ড হচ্ছি কি করে একটা স্কুলে চাকরি পাবো, এবং স্কুল সার্ভিস কমিশনের ব্যবস্থা যদি ভেঙে পড়ে, স্কুল সার্ভিস কমিশনে যদি চাকরি না হয়, বারংবার যদি সেখানে ধাক্কা খায়, কোর্টে চলে যায়, তাহলে ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে পড়ছে, সুইসাইড পর্যন্ত করে ফেলছে। এই তো এক অদ্ভুত সিচুয়েশন। আমাদের ছাত্রছাত্রীরা সবচেয়ে মেধাবী, পশ্চিমবঙ্গের তো আর কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার বিস্তার। যদি আমরা নোবেলের কথা ভুলেও যাই, সবকটা নোবেল প্রাইজ আমাদের স্টেট থেকে পেয়েছে, অত বড় কথা যদি ভুলেও যাই, প্রত্যেকটি ভারত এবং বিদেশের যে কোনো ইনস্টিটিউশনে গেলে, যে কোনো সাবজেক্টের যে কোনো ইনস্টিটিউশনে, সবচেয়ে আগে আমরা সবচেয়ে বেশি সংখ্যায় বাঙালিদের দেখতে পাই। এবং আজও এই শিক্ষা জগৎ, যেগুলো বেসিক্যালি একাডেমিক ইনস্টিটিউশনস, সেই সব জায়গাতে রিসার্চ ইনস্টিটিউশনস, সেখানে বাঙালিদের একটা বড় সংখ্যায় যোগদান রয়েছে। কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়ে আমাদের চয়েসটা, আমাদের ইচ্ছাটাকে এত নিচু লেভেলে নিয়ে এসেছি, যা হোক তাহলে একটা কিছু পেলেই হলো আর কি, কোনো মতে একটা কিছু পেয়ে গেলেই হলো। এই করতে গিয়ে অনেক মেধাবী ছাত্র সে ফিজিক্স অনার্স ছেড়ে দিয়ে নার্সিং এ চলে যাচ্ছে, যে ফিজিক্স অনার্স পড়ার জন্য অ্যাপ্লাই করেছিল তাকে তো ভালো মার্কস পেতে হয়েছে, এবং সে ফিজিক্স অনার্স পড়বে, তাহলে সে জানে যে আমাকে অনেক শক্ত জিনিসপত্র পড়তে হবে, তাহলে সে সেইভাবেই তৈরি হয়েছে হায়ার সেকেন্ডারি অবধি। হঠাৎ করে GNM কিংবা ANM মার্কা একটা নার্সিং এর কোর্স পেয়ে গিয়ে সে সেখানে পালিয়ে গেল, এবং তারপরে সে কি তৈরি হলো, প্রথম 6 মাস নার্সিং এর কোর্স হলো, কিছু পড়ানো হলো, 6 মাস পর থেকে সরাসরি গিয়ে হসপিটালে রোগীর বিছানা পত্তর পরিষ্কার করা এবং এই ধরনের কাজকর্ম করতে শুরু করে দিল, আমরা তাতেই সন্তুষ্ট হয়ে গেলাম। ফলে এই যে আমাদের সন্তুষ্টির লেভেলটা এত কমে গেছে, আমাদের চাহিদাটা এত কমে গেছে, আমাদের উচ্ছ্বাসা এতটা কমে গেছে, তার জন্যই আমাদের কিন্তু এই ধরনের একটা হতাশার পরিমণ্ডল তৈরি হয়েছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা এতটাই মেধাবী এবং তারা যেভাবে যে পরিমণ্ডলে পড়াশোনার সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়ে আসে, অন্যান্য স্টেটে সেটা কিন্তু হয় না। ছোটবেলা থেকে আমাদের মা বাবাদের একটি কথা, পড়তে বস, আমাদের বাবা মারা কিন্তু বলে না যে এক্ষুনি গিয়ে এটা বেঁচে আয়। হ্যাঁ, আমরা এইভাবেই তৈরি হয়েছি, পড়াশুনোটাই আমাদের মূল জায়গা, এবং সেই জায়গাটাকে ক্রমশ আমরা এত সংকীর্ণ করে তুলছি, প্রধানত আমাদের ইচ্ছাটা, আমাদের আশাটা এত সংকীর্ণ হয়ে গেছে যে খুব সহজে আমরা হতাশ হয়ে পড়ছি, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আজ সকালে এবং গতকাল ঝাড়গ্রাম রাজ কলেজে আমি এই বিষয়েই একটি লেকচার দিয়েছি, যে কিভাবে ভারতবর্ষের কত ইনস্টিটিউশনে আমাদের ছাত্ররা যেতে পারে, একটু এক্সেল করার চেষ্টা করতে পারে, এবং তাই দিয়ে কিভাবে তারা উন্নতি করতে পারে। কোনোদিন কোনো সুযোগ পেলে আমি নিশ্চয়ই সেই লেকচার এখানেও দিতে চাইবো, এখানকার ছাত্রছাত্রীদেরও বোঝাতে চাইবো। আমার বক্তব্য হচ্ছে এনর্মাস স্কোপ ডেভেলপ করেছে এই জেনারেল সাবজেক্ট গুলোতেই, আজকে সেই দিন আর নেই, একজন ডাক্তারের থেকে অনেক আগে একজন জেনারেল সাবজেক্টের স্টুডেন্ট এস্টাবলিশড হচ্ছে এবং অনেক ভালোভাবে এস্টাবলিশড হচ্ছে। যে IIT-তে হায়ার সেকেন্ডারিতে যাওয়ার সুযোগটা আমি পাইনি, বিকজ আমার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট তেমন ভালো হয়নি, প্যারালাল এন্ট্রির সুযোগ এখন আবার দিয়েছে, আন্ডার গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ারের পরে সমস্ত পরীক্ষা দেওয়া যায়, এমনকি নেট পরীক্ষাও দেওয়া যায় সেকেন্ড ইয়ার, মানে 4টে সেমিস্টার হয়ে যাওয়ার পর। আমরা যদি এখন থেকেই নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করতে পারি এবং আমরা যদি সেই পরীক্ষাগুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের এই হতাশার চেহারা থাকবে না। আমি বলছি না সব স্টুডেন্ট সেটা করতে পারবে, বাট আই অলওয়েজ বিলিভ 10% অফ দি স্টুডেন্টস অলসো
প্রেজেন্ট ইন মঙ্গলকোট গভর্নমেন্ট কলেজ, সেখানেও 10% ছাত্র আছে যাদের কিন্তু নার্সিং পড়ার কথা নয়, তাদের অনেক উপরে যাওয়ার কথা। ভারতবর্ষের সমস্ত ইনস্টিটিউশনে যে সমস্ত মানুষরা আছেন তাদের কাছে তাদের গিয়ে পৌঁছানোর কথা, বিশ্বের সমস্ত ইনস্টিটিউশনে যেসব মানুষরা আছেন তাদের কাছে তাদের গিয়ে পৌঁছানোর কথা। তো তার জন্যে শুধু তাদের এই আশার জগৎটা একটু বড় করতে হবে, হরাইজনটা একটু বড় করতে হবে। শিক্ষকদের এটাই বড় কাজ যে করে হোক তাকে বোঝানো, ওরে বাবা তুই এই ছোটখাটো স্কুল সার্ভিস কমিশনের আশায় বসে থাকিস না, তোর জন্য আরো অনেক বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে। এবং সেই ভবিষ্যতের দিশারি হচ্ছে এই ধরনের কোর্স গুলো, যেগুলো সে কোনো কোচিং সেন্টার ছাড়াই ফ্রিতে পড়ে ফেলতে পারবে, এবং যারা এই সুযোগটা নিতে পারছে তারা কিন্তু এইভাবেই এক্সেল করতে পারবে। আশা করি তোমার প্রশ্নের খানিকটা উত্তর দিতে পেরেছি। এই হতাশা যদি তোমার মধ্যে গ্রাস গ্রাস করে তাহলে ছাত্রছাত্রীর মধ্যেও সেটা ছড়িয়ে পড়বে। উদ্বুদ্ধ করো যত রকম ভাবে সম্ভব, উদ্বুদ্ধ করো। পশ্চিমবঙ্গে কিছু নেই, বড় ইন্ডাস্ট্রি নেই, হবেও না, কিন্তু আমাদের এই যে লাগাটা, এই যে একটা ভয়ানক রকমের গর্বের জায়গা, সেই শিক্ষা ব্যবস্থা, আমি শুনছি সায়েন্সে এখন কোনো কলেজে স্টুডেন্ট ভর্তি হয় না, এই অবস্থা কেন হবে? এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আবার ওই জায়গাটাকে স্ট্রেন্থেন করতে হবে। ইয়েস উই ক্যান প্রোডিউস নোবেল লরিয়েটস, নট আ বিগ স্টিল ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। শান্তনুদার বক্তব্য মানে এভার ইন্সপায়ারিং, মানে সেটাই আরেকবার আমরা শুনলাম। আমার আমি তো অনেকবার শুনেছি, আমার বাকি সহকর্মীরা শুনতে পেলেন এবং ছাত্রছাত্রীরা, তাদের নিশ্চয়ই খুব কাজে লাগবে। তো থ্যাংক ইউ বলে শান্তনুদাকে আর ছোট করবো না, মানে অসাধারণ, জাস্ট কিছু বলার নেই। আমার মনে হয় এই লেকচারটা যে অ্যারেঞ্জ করা হয়েছিল তার পারপাসটা কমপ্লিটলি ফুলফিলড হয়েছে এবং ফিউচারও হবে, এই আশা রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমিও একেবারেই সহমত স্যারের সাথে যে আমরা ভীষণভাবে উপকৃত হলাম সমস্ত দিক দিয়ে। যাই হোক, আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব আমাদের যিনি সেকেন্ড স্পিকার ডক্টর অবন্তী ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সাইকোলজি সিঙ্গুর গভর্নমেন্ট কলেজে, যিনি তার পিএইচডি করেছেন ম্যাটারনাল অকুপেশনাল ইম্প্যাক্ট অন অ্যাডোলেসেন্ট বিহেভিয়ারের ওপর, এমফিল করেছেন ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ সাইকোলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এবং অবশ্যই রেজিস্টার্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস জয়েন করার আগে তিনি ছিলেন একজন ICMR ফেলো এবং তার আগে ক্লিনিক্যাল সুপারভাইজার ইন অ্যাপ্লায়েড সাইকোলজি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এবং তার এরিয়া অফ ইন্টারেস্ট ইন ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড অ্যাডোলেসেন্ট বিহেভিয়ার। তো আমি রিকোয়েস্ট করছি ম্যামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে? মানে ইকো আসছে না? না না ম্যাম, শোনা যাচ্ছে আপনাকে। ওকে, থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সৌরভ চক্রবর্তী, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোট, কলেজের অর্গানাইজিং কমিটি, যারা স্টুডেন্টস উইক অর্গানাইজ করছেন, এবং উপস্থিত অন্যান্য অধ্যক্ষ ও অধ্যাপকগণ সকলকে, এবং আমার ছাত্রছাত্রী যারা রয়েছে সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে এই স্টুডেন্টস উইক যা আয়োজিত হচ্ছে সেখানে আমাকে ডাকার জন্য আমি এই কলেজের অধ্যক্ষ মহাশয় এবং অর্গানাইজিং কমিটির কাছে খুবই কৃতজ্ঞ। আমার খুবই ভালো লাগছে যে আপনারা আমাকে মনে করেছেন যে আমি কিছু এখানে আমার যতটুকু শেখা হয়েছে সেইটুকু আমি অ্যাটলিস্ট শেয়ার করতে পারবো, সেটা আমার ভেবে খুব ভালো লাগছে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করব। তো প্রথমে আমাদের এই টপিকটার মধ্যে দুটো কথা রয়েছে, একটা অ্যাওয়ারনেস, একটা প্রিভেনশন। আমরা অনেক কিছুর ব্যাপারে খুব অ্যাওয়ার এরকম থাকলে মেন্টাল হেলথ এর ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেসটাই খুব কম। প্রিভেনশন বা নিদানের ব্যাপারটা অনেক পরে আসে,
যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পাচ্ছি রোগটা কি বা কোনো সমস্যাই যতক্ষণ না জানতে পাচ্ছি, সুতরাং ততক্ষণ তো আমরা ট্রিটমেন্ট বা প্রিভেনশনের জায়গায় পৌঁছতেই পারি না। অদ্ভুতভাবে দেখা গেছে যে মেন্টাল হেলথের জায়গায় কিন্তু আমাদের ভীষণ একটা অ্যাওয়ারনেস, ইনসাইট এগুলোর অভাব দেখা যায়। মানে আমরা ছোট থেকেই শুনে আসছি বা দেখেও আসছি যে আমরা যদি বলি পেট ব্যথা, মানে মাথা ব্যথা, পা ব্যথা, এই কথাগুলোই আমরা স্পেসিফিক ডক্টরস এর কাছেও যেতে পারি। যদি আমরা বলি যে পায়ে ব্যথা, হাঁটুর যন্ত্রণা, তখন আমরা অর্থোপেডিক কারোর কাছে, আমরা স্পেশালিস্ট ফিজিশিয়ানদের কাছে সেইভাবেই যাই। কিন্তু যদি বলি মনে ব্যথা বা আমার মন খারাপ, তাহলে কি আমরা সেই ডাক্তারের কাছে যাই? বা ছোটবেলায় আমরা অনেক সময় স্কুল ফাঁকি অনেকে মানে দিত এই বলে যে পেটে ব্যথা, তার জন্য লোকে যতটা অ্যাটেনশন পাওয়া যেত। যদি কেউ বলে যে আমার মনটা ভালো নেই বলতে, এইসব ফালতু কথা না বলে যা স্কুলে যা। সুতরাং সেক্ষেত্রেও এই অ্যাওয়ারনেসের জায়গাটা কিন্তু খুব একটা আসে। তার অনেকগুলো কারণ তো আমরা জানি, কিন্তু মেন্টাল হেলথটা কি আমরা আগে প্রথম ধাপটায় যদি একটুখানি আলোচনা করি। মেন্টাল হেলথ ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি যেখানে কোনো মেন্টাল ইলনেস এর ব্যাপার নেই এবং একটা সাবজেক্টিভ ওয়েলবিং যেখানে প্রিভেল করে, মানে হচ্ছে যে আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে ফাংশনিং করতে পারছি আমাদের মনের এনভায়রনমেন্ট, মনের ভেতরের আভ্যন্তরীণ পরিবেশ এবং বাইরের পরিবর্তিত বা কনস্ট্যান্ট যে চেঞ্জ হচ্ছে, যে পরিবর্তিত পরিবেশে আমি নিজেদের কিভাবে কিভাবে আমরা খাপ খাইয়ে নিচ্ছি, কিভাবে অ্যাডজাস্ট করছি। যে যত ভালো খাপ খাওয়াতে পারি আমরা তত বেশি মেন্টালি হেলদি বলে একটা ধরে নেওয়া যায়। এবং পুরো কথাটা ঠিক না হলেও মোটামুটি এটা একটা ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি। এবং আমরা লাইফের ছোট ছোট ঘটনাগুলোকে কিভাবে এনজয় করছি এবং লাইফের অ্যাক্টিভিটিস গুলোকে কিভাবে ব্যালেন্স করছি। আমরা অনেক সময় বলি এ প্রচন্ড কাজ করে তাহলে এ খুব ভালো হেলদি মেন্টালি, তা কিন্তু সবসময় নয়। আমি ব্যালেন্সটা কিভাবে করছি সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স, যখন আমরা বিভিন্ন বাধাপ্রাপ্ত হচ্ছি, মানে আমরা অনেক জীবনে চলতে গেলে সাইকোলজিক্যালি আমরা সবসময় যে খুব স্মুথ সেল করি তা তো নয়, কিন্তু এই বাধা পাওয়ার পরে অফেক্টেড টেম্পোরারিলি হলেও আবার যে উঠে দাঁড়াচ্ছি, আবার যেই শক্তিটা পাচ্ছি, এইটাই রেজিলিয়েন্স যেটা আমাকে দিচ্ছে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি এই ব্যক্তি মেন্টালি হেলদি। তো এখানে নানা রকম ডেফিনিশন আছে, আমি সেখানে আর যাচ্ছি না। এবার তাহলে মেন্টাল হেলথের ঠিক উল্টো দিকে একটা কন্টিনিউমের একটা উল্টো দিকও আছে। একটা স্কেলের একদিকটা যদি হেলথ হয় আর একটা দিক ডেফিনেটলি ইলনেস বা সমস্যা, প্রবলেমস সেইগুলো। তো আমি ওখানে আমার টপিকটাই আমি প্রবলেম কথাটা লিখেছি বা ইস্যুস যদি বলি, আমরা কিন্তু ডিসঅর্ডার কথাটা সেভাবে বলিনি, কারণ অনেক কিছু আছে যেগুলো ডিসঅর্ডার না হলেও আমাদের সমস্যা দিয়ে থাকে। তো কখন আমরা বলছি যে যখন কারোর একটা মানসিক অসুস্থতা বা সমস্যা দেখা দিচ্ছে, যখন আমাদের থিংকিং, মুড, বিহেভিয়ার, আমাদের ফাংশনিংটা বেসিক্যালি এফেক্টেড হচ্ছে। কোন কোন জায়গার ফাংশনিং? একটা হচ্ছে পার্সোনাল লাইফে ফাংশনিং। পার্সোনাল লাইফের ফাংশনিং বলতে সাপোজ আমার খেতে ইচ্ছা করছে না বা সারাদিন ঘুমাচ্ছি বা ঘুমাচ্ছি না, তাহলে এইগুলো আমার পার্সোনাল লাইফের ফাংশনিং ইম্পেয়ার্ড হচ্ছে। আবার যদি সোশ্যাল লাইফের ইম্পেয়ারমেন্ট বলা যায়, তাহলে হচ্ছে যে আগে সোশ্যাল গ্যাদারিং ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, তাহলে সেই সোশ্যাল লাইফটাও ইম্পেয়ার্ড হচ্ছে। এবং থার্ড হচ্ছে ওয়ার্ক, যে আমরা যেটাকে বলছি ওয়ার্ক লাইফটা মানে ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সেটা স্টুডেন্ট ইউথের জন্য যেমন ওয়ার্ক তেমন কিন্তু আমাদের পড়াশুনোটাকেও আমরা ধরছি। আগে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে অসুবিধা হতো না, এখন হচ্ছে, হিসাবে গন্ডগোল হয়ে যাচ্ছে অফিসে। তো এরকম সবগুলো জায়গায় যখন ইম্পেয়ারমেন্ট দেখা দিচ্ছে, তখন আমরা বলছি এই তিনটে, ওয়ার্ক, পার্সোনাল এবং সোশ্যাল লাইফ। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র আমি মনে করছি আমি সুস্থ আছি, দ্যাট ইজ নট এনাফ। অন্য লোকরাও, আমার আশেপাশের লোকরাও এফেক্টেড হচ্ছে কি আমার আচরণে বা এই আমার সমস্যাগুলোর জন্য, সেটাও কিন্তু একটা ইন্ডিকেটর অফ ইলনেস। এবার আমরা দুটো কারণের জন্য সাধারণত এটা করতে পারি না, মানে আমরা পৌঁছতে পারি না। অ্যাওয়ারনেস একটা কম, যেটা নিয়ে আমরা আলোচনা করব যে কি কি ইউথদের প্রবলেম হয়, আমাদের অ্যাওয়ারনেস এর জায়গাটা একটু যাতে বেটার হয় ছাত্রদের মধ্যে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে। এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা জিনিস হচ্ছে আমাদের ভয় লাগে কোথাও, যে আমি যদি বলি যে আমি একটু আমার মন খারাপ,
আমার কোনো একটা অসুবিধা হচ্ছে, কোনো অসুখ করছে, তাহলে কিন্তু আমাদের যেটা অসুবিধা হয় লোকে আমাদের সেক্লুড করে দেবে, একটা ফিয়ার অফ রিজেকশন হয়, একটা আমরা ওরার বিভাজন হয়। কারণ আমি ভাবছি আমার একারই এরকম হচ্ছে, কারণ আমার অনেক মিসকনসেপশন আছে তো মেন্টাল হেলথ নিয়ে, তাই আমি ভাবছি আমার মতো আর কেউ নেই, তাহলে সে জেনে গেলে আমাকে আলাদা করে দেবে, আমাকে বাড়ি ভাড়া দেবে না, আমাকে চাকরি দেবে না, আমি রিলেশনশিপ তৈরি করতে পারবো না, এরকম সমস্যাগুলো আমাকে মানে এক ঘরে করে দিচ্ছে। আবার যে মানুষটার হয়নি তারও মিসকনসেপশন আছে, সে ভাবছে যে এরকমটা ওরই হয়েছে, ও নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছিল তাই ওর হচ্ছে, কই আমার তো এরকম হচ্ছে না, আমার তো এরকম হয়নি, তো সেই জন্য সে তাকে আলাদা করছে, সে তার বাচ্চার সাথে অন্য বাচ্চাকে খেলতে দিচ্ছে না যার মানসিক সমস্যা আছে, তাকে আলাদা করে রাখছে। তো এই যে বিভাজনটা, এটার ভয়ে এবং একটা ত্যাগ করে দেওয়া হয়। আমরা দেখেছি রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে কিন্তু আমরা কখনো বলি না ওই দেখ ডায়াবেটিক যাচ্ছে, ওই দেখ হাইপারটেনসিভ যাচ্ছে, এই কথাগুলো আমরা বলি না। কিন্তু যখন কোনো মানুষ যাচ্ছে আমাদের মনে হয় সে একটু সাধারণের থেকে আলাদা, তখন আমরা বলি ওই দেখ পাগল, ওই দেখ স্কিজোফ্রেনিক, এইরকম টার্ম, এই লেবেলিং গুলো কিন্তু আমরা খুব সহজেই করে দিই যারা আমাদের থেকে আলাদা। সেটা আমাদেরও ভয় যারা আমরা তার মতো নই, আবার যদি আমরা সেই রকম হই তাহলে সেটাও ভয় যে আমাকে আলাদা করে দেওয়া হবে। এই জন্য সে মানুষটা ডাক্তারের বুঝতে পারলেও সেই স্টিগমার ভয় সে যাচ্ছেই না, অ্যাপ্রোচই করছে না। তো এটা একটা, এবং আমাদের বেশ কিছু মিসকনসেপশন যেটা বললাম, একটা হচ্ছে আমরা ফিজিক্যাল হেলথ কে নিশ্চয়ই দুটোই একসাথে চলে, ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ দুটোই ইম্পর্টেন্ট, কিন্তু ফিজিক্যাল হেলথটা যতটা ইম্পর্টেন্স পায় মেন্টাল হেলথটা সাধারণত অ্যাটলিস্ট আমাদের কান্ট্রিতে সেইভাবে এগিয়ে ততটা ইম্পর্টেন্স পায় না। এবং নর্মাল কি অ্যাবনর্মাল কি এইগুলো নিয়েই আমাদের ধারণা নেই। এরকম অনেককে বলতে শুনেছি, বলে সারাদিন পুজো আচ্চা নিয়ে থাকেন, ভালোই তো আছেন, কিন্তু এটা যে একটা মানসিক রোগ হতে পারে কোথাও, এটা যে কোনো একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মানে কোনো একটা মানসিক অসুখের দিকে যেতে পারে, সেটা সে ভাবছেই না, বলছে ধর্ম করে আর কি, পুজো আচ্চা করছে, কিন্তু এইটার বাড়াবাড়িটা কোথায় সেই জায়গাটা হয়তো সেটার সম্বন্ধে অ্যাওয়ারনেসটা নেই। আর একটা হচ্ছে অনেক সময় ভাবে যে বিয়ে দিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও আচ্ছা বুদ্ধি কম, আমি হসপিটালে বলতে শুনেছি মা বাবা বলছে ওকে বিয়ে দিয়ে দেবো, ভাবছি ওর বুদ্ধিটা একটু কম তো বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, এরকম মিসকনসেপশন। আবার মনে হয় যে সবার তো এরকম হয় না, খালি আমারই হচ্ছে, কেন আমার এরকম হচ্ছে। আর আর একটা জিনিস হয় যে আমরা না জেনেই অনেক সময় অনেক টার্ম ইউজ করি যেগুলোর ইম্প্যাক্টটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা জানিই না, সেটা দোষ দিয়ে লাভ নেই, আমরা জানি না। ম্যানিয়া, এই কথাটা ভীষণ ইউজ হয়, ম্যানিয়া বললেই আমরা ভাবি বাতিগ্রস্ত তাকে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সাইকোলজিতে ম্যানিয়া একটা আলাদা টার্মই রয়েছে, একটা মুড ডিসঅর্ডারের একটা ভাগ। তো এরকমই আমাদের অনেক অজানা ভ্রান্তির জন্য কিন্তু এই মানে আমরা আইদার জানছি না, অ্যাওয়্যার হতে পারছি না, আর স্টিগমাও আমাদের এগোতে দিচ্ছে না প্রিভেনশনের পথে। তো সিনারিও কিন্তু খুব একটা ভালো নয়, যেটা আমার স্লাইডটা খুব রঙিন মনে হচ্ছে কিন্তু সিচুয়েশন বেশ অতটা রঙিন নয়, তার কারণ আমি অত ডিটেলে স্ট্যাটিস্টিক্স এখানে কিছু বলা আছে, যেটা বলা হচ্ছে 7.5% মানুষ কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, যে কোনো রকম মেন্টাল ইলনেস, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার তার শিকার। এবং সেটা দেখা যাচ্ছে যে কোভিড সিচুয়েশনে লাস্ট 2 বছরের মধ্যে মারাত্মক হারে 20% হয়ে গেছে, সেটা মানে প্রচন্ড হারে বেড়ে গেছে। এবং আরো একটা জিনিস হচ্ছে ইউথদের মধ্যে ডিপ্রেশনটা এতই মারাত্মক আকার দিন দিন মানে ধারণ করছে যে ডিপ্রেশনে তো ভারত 1 নম্বরে হয়েছে, আর এর থেকেও বড় কথা হচ্ছে সুইসাইডেও ভারত কিন্তু 1 নম্বরে, এবং সুইসাইড করছে হচ্ছে 15 থেকে 29 বছর, মানে যেটা সবচেয়ে অ্যালার্মিং, ইউথটাই কিন্তু এই জায়গাটায় রয়েছে সবচেয়ে বেশি যারা সুইসাইড করছে। মহিলাদের কিন্তু অনেক বেশি মানে আমাদের সোসাইটির জন্যই হোক বা যে কারণে মহিলারা অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো তাদের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু সুইসাইড রেটটা আবার পুরুষদের মধ্যে বেশি হাই দেখা যাচ্ছে। তো এরকম ভাবে এত কিছু, এরকম গ্রিম একটা পিকচার থাকা সত্ত্বেও, এরকম অন্ধকার ছবি থাকা সত্ত্বেও আমরা কিন্তু সাইকিয়াট্রিক মানে যদি বলি সাইকিয়াট্রিস্ট কতজন আছে, বলছে 1 মিলিয়নে 3 জন সাইকিয়াট্রিস্ট, এরকম অবস্থা। তো আমাদের দেশে অপ্রতুল সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, তাহলে আমরা বুঝতেই পারছি যে এরকম পরিস্থিতিতে যে আমাদের খুব ধারণাগুলো সবসময়
খুব ক্লিয়ার হবে এমনটা নয়। তো আমরা যদি চলে যাই ইউথদের কি কি প্রবলেম নতুন মানে ইয়াং জেনারেশন যাদের মধ্যে যারা পড়ছে বয়স সন্ধিকাল বা যারা সবে ক্যারিয়ার শুরু করছে তাদের মধ্যে কি কি প্রবলেম হয়, একটা তো হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। তো তারা একটা আমাদের সবসময় অ্যাডোলেসেন্স থেকেই আসে যে বাবা মারা আমাদের ঠিক বোঝে না, একটা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স চাই, আমরা মনে করি আমরা একটু সেলফ ডিপেন্ডেন্ট হব, আমরা আমাদের স্পেস চাই, আমরা বলি যে আমাদের আলাদা থাকতে হবে। তো এইরকম একটা লাইফস্টাইল চেঞ্জ সঙ্গে হচ্ছে ক্যারিয়ার। আমার মনে হচ্ছে আমার বন্ধু ইঞ্জিনিয়ারিং করে বেশি ভালো চাকরি পেয়ে গেল, আমি তো একটা মেইন স্ট্রিম পড়ছি, এটাকে ঠিকঠাক করছি এরকম লাইনে পড়ে, এই নিয়ে একটা দোটানা একটা কনফ্লিক্ট চলছে। এবং ইমোশনাল কমিটমেন্ট, এতদিন যার সাথে আমি ঘুরছিলাম ডেট করছিলাম আমি কি তাকেই বিয়ে করবো, এইরকম নানা ফ্যামিলি লাইফে যেতে হবে সেটার একটা দোটানা, সেটার কনফ্লিক্ট, এটা একটা লাইফস্টাইল চেঞ্জ। এছাড়া আসছে গ্রেড, স্টুডেন্ট লাইফে মানে থ্যাংকস টু আওয়ার আপব্রিঙ্গিং বা আমি ছোট থেকেই আমাদের ফ্যামিলি বাবা মারা এটা শেখান যে পাড়ার অমুক দাদা কিন্তু অনেক বেশি নাম্বার পেয়েছে, ও কিন্তু 100-100 পায়, ওই দিদি কিন্তু 50-50 পেয়েছে, তুই কিন্তু পারছিস না, এইগুলো। এবং আমরাও যদি ভালো রেজাল্ট করি আমরা নিজেদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে নিই যে আমি কোনোদিনও 90% এর কম কি করে পেলাম। তো এই গ্রেড সিস্টেমটার মধ্যে আমরা এমন জড়িয়ে গেছি যে একটু কম হলেই সেটা আমাদের ভীষণ স্ট্রেস বাড়িয়ে দেয়, তো আমরা প্রচন্ড গ্রেড নির্ভর হয়ে গেছি, কে এ পাচ্ছে কত মার্কস পাচ্ছে, এইগুলোই আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। ভালো হওয়ার থেকেও আমাদের এক্সেলেন্স মানেই হচ্ছে যে আমরা কত ভালো গ্রেড গ্রেডে আছি আর কি। এবং সঙ্গে তো আছে কোর্স ওভারলোড, অল্প সময়ের মধ্যে পুরো কোর্সটা শেষ করতে হবে, এদিকে আমার ইচ্ছা একটুখানি সব বন্ধুরা নেটফ্লিক্সে এইগুলো দেখে ফেলছে সিরিজ, আমি পিছিয়ে পড়ছি, পিয়ার প্রেশার আছে, বন্ধুদের জন্য টাইম দিতে চাই পারছি না, পড়াশুনোতেও মন দিতে পারছি না, আবার পড়াশুনো খারাপ হচ্ছে, এই করে একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে কিন্তু ইউথ এই প্রবলেমগুলো তো আমাদের ডে টু ডে লাইফে হয়। কিন্তু মেজর মেন্টাল হেলথ ইস্যুজও কিন্তু অনেকগুলো আসে এই বয়সে, সেগুলো আমরা এতগুলো না বলতে পারলেও যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস কি? স্ট্রেস যখন আমাদের প্রচন্ড টেনশন হয়ে যায়, আমরা বলি না খুব টেনশন হচ্ছে, এই কথাটাকে আমরা খুব লুজলি বলে থাকি, অ্যাকচুয়ালি বডি এবং মেন্টাল টেনশন সবগুলো যখন প্রচন্ড ফোর্সে আমাদের কাছে আসতে থাকে তখন আমাদের বডিও রিয়্যাক্ট করছে, মাইন্ড বডি সব রিয়্যাক্ট করছে, ফিজিক্যাল মেন্টাল এবং ইমোশনাল রেসপন্স সেই ইভেন্টের প্রতি। এটা পজিটিভও হয় কখনো, কেউ ভাবতে পারে যে তার সামনেই বিয়েটা ঠিকঠাক করে উতরবে কিনা, দ্যাট ইজ কল্ড স্ট্রেস, পজিটিভ স্ট্রেস যেটা, সঙ্গে ডিস্ট্রেসও থাকে। সবকিছু বেশিরভাগ স্ট্রেস গুলোই আমাদের ডিস্ট্রেস হয়, অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি, অনেক ফাইল পেন্ডিং রয়েছে, খাতা দেখতে হবে পরীক্ষার, কোয়েশ্চেন সেট করতে হবে, এই সব মিলে কিন্তু আমাদের স্ট্রেস গুলো বাড়তেই থাকে। এবং এগুলো এবং ছেলে মেয়েদের মধ্যেও তাই থাকে যে আমার প্র্যাকটিক্যাল শেষ করতে হবে, এই লেখাটা করতে হবে, এই টিচার পরীক্ষা নেবেন বলেছেন আবার ওইটাও পরীক্ষা, অ্যাসাইনমেন্টস, তো এই স্ট্রেস গুলো কিন্তু বাড়ে। তো স্ট্রেসের সাইন গুলো আমরা সাইন এবং বা কনসিকোয়েন্স যদি বলি সেইগুলো সাইকোলজিক্যালও হয় ফিজিওলজিক্যালও হয়। সাইকোলজিক্যাল কনসিকোয়েন্স গুলো কি কি? অ্যাংজাইটি আসে, স্যাডনেস, ইরিটেবিলিটি, খুব খিটখিটে মেজাজ, অনেকে বলে কিছু বলাই যাবে না বললেই খিটখিট করে ফেলে, তাহলে কি একটা ইরিটেবিলিটি তৈরি হচ্ছে। ফরগেটফুলনেস, ভুলে যাচ্ছে, একটা কাজ করতে করতে আর একটা কাজ করছে, এত স্ট্রেসড আউট যে মনে রাখতে পারছে না এটা কোথায় করলাম এক্ষুনি ভুলে গেছি। এনার্জি, ফোকাস এগুলোতে সমস্যা হচ্ছে। এবং ফিজিওলজিক্যাল একই রকম, ফিজিওলজিক্যাল নানা রকম, মানে আমরা বেশিরভাগ যে ফিজিওলজিক্যাল অনেক কিছু প্রবলেমস আমাদের হয় যেগুলো আমরা ভাবি অ্যাকচুয়ালি ওটার একটা ফিজিক্যাল বেসিস আছে, অনেক সময় দেখা যায় এগুলো সাইকোসোম্যাটিক বা অ্যাকচুয়ালি রুট কজটা হচ্ছে আমাদের স্ট্রেস বা দুশ্চিন্তা বা মনের কারণে আমাদের বডি রিয়্যাক্ট করে। তো সেই বডিলি সিমটমসগুলোই আমরা ওগুলোকেই ভাবছি যে ওগুলো অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন ওয়াইজ ফিজিক্যাল হয়, শারীরিকভাবেই আমরা ওগুলো দেখতে পাচ্ছি, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, স্পন্ডিলোসিস, পেন হচ্ছে, চেস্ট পেন, অনেকে হাইপারটেন্স মানে হার্টের সমস্যা তো দেখাই যায়, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, হার্ট ডিজিজ হয়, ডায়াবেটিস, মানে স্ট্রেসের একটা লং টার্ম এফেক্ট আমাদের বডি অনেক দিন ধরে স্ট্রেস নিতে নিতে ক্রমাগত যখন সব সময় অ্যাড্রিনালিন রাশটা হয়েই রয়েছে কাজটা করছি তার ফলে আমাদের বডি একসময় আর পেরে ওঠে না।
তো সেই এক্সজশন, ঘুম আসে না, এগুলো প্রলং স্ট্রেসে কিন্তু আসতে থাকে। মাসেল টেনশন, মাথা ব্যথা করছে, ভালো লাগছে না, ডাইজেস্টিভ প্রবলেম, পেটের নানাবিধ সমস্যা, সেক্সুয়াল সমস্যা, ইমিউনিটির উপর একটা বড় মানে এফেক্ট থাকে স্ট্রেসের, একটা ডেট্রিমেন্টাল এফেক্ট। স্কিনের অনেক অ্যালার্জিরই একটা মেইন কারণ হচ্ছে কোথাও না কোথাও স্ট্রেস, অ্যাকনে প্রবলেম, এক্সিমা, স্কিন সমস্যাগুলো, মেনস্ট্রুয়াল প্রবলেম, টায়ার্ডনেস, এই যেগুলো হচ্ছে, আবার অনেক সময় ওয়েট লস বা ওয়েট গেইন, এইগুলো কিন্তু স্ট্রেসের জন্য হচ্ছে। তো তার মানে স্ট্রেসটা খুব ফেলে দেওয়ার মতো জিনিস নয়। তো কজ গুলো কি কি হতে পারে এই বয়সে যেগুলো খুব হয়? রিলেশনশিপের জন্য একটা হতে পারে, বাড়িতে রিলেশনশিপ, একজনের সাথে রিলেশন, কিন্তু বাড়িতে বলছে আরো কারোর সাথে বিয়ে করা, বা ব্রেকআপ হলো, চেঞ্জিং ফ্রেন্ডশিপ, স্কুলে একরকম বন্ধুরা ছিল, কলেজে এলাম, অফিসে এলাম, আরেক আরেক রকম সেট অফ ফ্রেন্ডস। তো ক্যারিয়ার নিয়ে আমি কোন ক্যারিয়ার চুজ করবো, আমি সায়েন্স পড়বো না সায়েন্সের মধ্যে আমি কি নিয়ে পড়বো, এইরকম দোটানা তো ছেলে মেয়েদের মধ্যে চলতে থাকে। ফিনান্স, বাড়ির আর্থিক কন্ডিশন কিরকম, তার উপর অনেক ছেলে মেয়ে যেমন পড়াশুনো চালিয়েও যেতে পারে না ফিনান্সিয়াল একটা সমস্যার জন্য, তো এগুলো তার মধ্যে কিন্তু স্ট্রেস তৈরি করছে, এগুলো সব ট্রিগার। এবং পিয়ার প্রেশার তো আছেই, তারা একরকম বলছে, বন্ধু যেটা বলছে সেটাও ইচ্ছা করছে, আবার নিজের এথিক্যাল পয়েন্ট অফ ভিউতেও অনেক সময় সবকিছু মেলে না, আমি যেভাবে বড় হয়েছি সেটার একটা ইম্প্যাক্ট আছে। তো তাহলে পিয়ার প্রেশার দ্বারাও একটা স্ট্রেস তৈরি করছে। এবং কালচার, আমরা স্কুলে জিনিসটা কিন্তু খুবই অন্যরকম, কলেজের কালচারটা একটা কালচার শক হয়ে যাচ্ছে, অন্যরকম, মানে মানিয়ে নিতে অসুবিধা, এগুলো সবই স্ট্রেস স্ট্রেস নিয়ে আসে। তো এরপরে আসে যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমরা কিছুতেই বাদ দিতে পারি না, ভীষণ কমনও বটে, সেটা হচ্ছে ডিপ্রেশন। তো এই যে স্যাডনেস, আমরা আমরা যে কোনো রকম মন খারাপকেই ডিপ্রেশন বলে দিই, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, একটা পারসিস্টেন্ট ফিলিং থাকে যেটা আগে ছিল না, মন খারাপ চলছে তো চলছে, ইন্টারেস্ট ল্যাক করছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে, এবং তাতে কি হচ্ছে, সব ইম্পেয়ারমেন্ট হচ্ছে, যেগুলো বললাম, ওয়ার্ক লাইফ, পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, সেগুলো ইম্পেয়ার হচ্ছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ডিপ্রেশন এরকম ভাবে চলতে থাকলে আমরা কিভাবে দেখলে বুঝবো, এটা খুব জানা দরকার, কারণ আমরা অনেক সময় বুঝি না যে অ্যাকচুয়ালি এটা ডিপ্রেশন কিনা। একটা হচ্ছে যে ভীষণ টায়ার্ড লাগছে উইদাউট এনি রিজন, আমি কোনো খাটাখাটনি করিনি, টায়ার্ড লাগছে, এনার্জি নেই, আইদার প্রচন্ড ঘুমাচ্ছি নয় ঘুমই আসছে না। অনেক সময় লোকে ভাবে বাবা সমস্যাটা থেকে পালাবার জন্য ঘুমই বেস্ট রাস্তা। আর কি হচ্ছে, স্যাডনেস প্রচন্ড, মানে অকারণ কান্নাও এসে যাচ্ছে চট করে, অনেকেরই হয় কথা বলতে গেলে কান্না এসে যাচ্ছে, এবং কোনো অ্যাপারেন্ট রিজন ছাড়া, এটা মানে কেন কান্না পাচ্ছে জানি না। ইরিটেবিলিটি, খিটখিটে মেজাজ, ফ্রাস্ট্রেশন, হয়তো প্রকাশ করতে পারছে না। একটু যদি আগের ছবিটা তোমরা খেয়াল করো, দেখবে যে একটা ছবি দিয়েছি আমি যেখানে চোখ দিয়ে জল পড়ছে কিন্তু মুখে একটা হাসি, এটাকে মাস্ক ডিপ্রেশনও বলে, কারণ ডিপ্রেশনে অনেক সময় আমরা বুঝতে পেরেও একটা মাস্কিং করে নি, লোকের সামনে, লোকে যাতে বুঝতে না পারে, সেটা যে কারণেই হোক, স্টিগমার জন্যও হতে পারে, আমি হাসি মুখটাই সবার সামনে দেখাতে চাই। তো সেই জন্য বাইরে কি হচ্ছে, অ্যাঙ্গার আউটবার্স্ট হচ্ছে, ছোটখাটো ব্যাপারে উত্তেজিত হয়ে যাচ্ছে, প্লেজারেবল অ্যাক্টিভিটি গুলো আগে যেগুলো করে এনজয় করতাম সেইগুলো আর এনজয় করতে পারছি না, প্রচন্ড ওয়ার্থলেস লাগছে, হোপলেস, হেল্পলেস এরকম একটা ফিলিং হচ্ছে, সবকিছুতে নিজেকে ব্লেম করা, যে কোনো খারাপ কিছু, মিসফরচুন কিছু হলেই নিজেকে ব্লেম করা, নিজেকে দায়ী করা, এবং অ্যাট টাইমস যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন মনে হয় যে সবকিছু ছেড়ে পালিয়ে যাই, বা আমার মরে গেলেও ভালো হয়, আর ভালো লাগছে না, বা সেটা নিয়ে ফার্দার পরিকল্পনা করা। খিদের ক্ষেত্রে কখনো খিদে বেড়ে যায়, কখনো খিদে কমে যায়, কিছু দুঃখ ভোলার জন্য মানুষ বেশি বেশি করে খাচ্ছে সেই রকম, এবার ড্রামাটিক্যালি তার ফলে কখনো ওয়েট গেইন হচ্ছে, কখনো ওয়েট লস হচ্ছে, বডি এক, পেন, মেমোরি, কনসেন্ট্রেশন, ফোকাস, এগুলোতে সমস্যা হচ্ছে, গ্রেড, পড়াশুনো খারাপ হচ্ছে, পারফরমেন্স খারাপ হচ্ছে অফিসে, এবং নিজের অ্যাপিয়ারেন্স এর উপরেও খুব একটা নজর আর থাকে না তখন। এগুলো আমি খুব বেশি বলছি না, কারা বেশি প্রোন, যারা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার হয়, যারা অলরেডি খুব বুলিড হয়, আমরা খেয়াল করে দেখি স্কুলে অনেকে খুব, ধরুন খুব মোটা,
তাকে বলছে এই তুই কি মোটা হাতি এরকম টাইপের কমেন্ট করা হয়। আবার কেউ যদি খুব রোগা হয় বলবে ও দেশলাই কাঠি, এরকম নানা রকম ভাবে বুলি করা হয় তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর উপর। কারোর চোখে পাওয়ার আছে তাই, কারোর কেউ যদি ডিফারেন্টলি এবলড হয়, কেউ যদি বিশেষ কিছু ক্ষমতা থাকে মানে পিছিয়ে পড়েছে যারা, তাদের ক্ষেত্রেও পিয়ার প্রেশারেও হয় যে তুই তো মানে আমাদের সাথে নেই, তার জন্য তাকে বুলি করা। এবং যারা একাডেমিক্যালিও পিছিয়ে থাকে তাদের স্কুলে অনেকেই বুলি করে, তো এইগুলো না তাদের মধ্যে ভেতরে এটা থেকে যায় যেগুলো একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। যারা প্রলংড ইলনেসে ভুগছে, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাস্থমা, তাদের মধ্যেও এইগুলো দেখা যায়। ফিজিক্যাল বা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়েছে যারা মহিলাদের মধ্যে তো আমরা বললামই। আবার যারা একটু যাদের প্রান্তিক ভাবে দেখা হয়, গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এদেরকেও কিন্তু সোশ্যালি খুব বুলি করা হয়, আইসোলেট করে রাখা হয়, আলাদা ভাবে দেখা হয়। তার ফলে এগুলো কিন্তু এক একটা কারণ। আবার অনেকের সেলফ এস্টিম, আপব্রিংগিং গত কারণে অনেক সময় সেলফ এস্টিম বা কনফিডেন্সের জায়গাটা কম থাকে, তারা একটু সেলফ ক্রিটিক্যাল, একটু পেসিমিস্টিক থাকে, তারা লাইফের সম্বন্ধে একটু পজিটিভ জায়গাটা কম খুঁজে পায়, তাদের মধ্যে দেখা যায়। এর থেকেই একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যেটা আসছে, সুইসাইড। সুইসাইডটা কি, যখন অনেক সময় দেখা যায় যে সুইসাইড অনেক ফ্যাক্টরে হতে পারে। কোন মানুষ, আমরা আগে সুইসাইডকে ক্রিমিনালাইজ করা হতো, 2017 অ্যাক্টের পর এটাকে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে যে এটা কোনো ক্রাইম নয়। কিন্তু এটাও ঠিক, সুইসাইড যে করছে সে আইদার প্রচন্ড সিভিয়ারলি ডিপ্রেসড অথবা সাবস্টেন্স অ্যাবিউজ করেছে, কোনো ড্রাগ বা মদ, গাঁজা এইসবের ফল, অথবা কোনো অনেকে ইম্পালস কন্ট্রোলের সমস্যার জন্যও করছে, সে ওই রিজেকশন নিতে পারছে না, এরকম একটা ব্যাপার। অনেকের পার্সোনালিটি এরকম হয়, ছোট থেকেই না শোনেনি কখনো, যা চেয়েছে তাই পেয়েছে। এবার গার্লফ্রেন্ড কে প্রপোজ করলো, যেই না শুনলো সে সুইসাইড করতে চলে গেল। তো এইরকমই রিজেকশনের জায়গাটা যারা নিতে পারে না, যে কোনোদিন আমি না শুনে অভ্যস্ত নই, সেখানে কিন্তু এই পার্সোনালিটির ধরন, একটা বিশেষ পার্সোনালিটি আছে যাদের মধ্যে এই ইম্পালসটাকে সে আটকে রাখতে পারছে না। ফেলিওর লাইফের যে কোনো স্পিয়ারে যদি ফেলিওর হয়, সেটা প্রমোশন না পাওয়ার থেকে আরম্ভ করে সবকিছুকে তারা ফেলিয়ার হিসাবেই দেখছে, মানে প্রপোজাল অ্যাকসেপ্টেড না হলেও সেটা ফেলিয়ারই। এবং কোপ করতে পারে না অনেকে, নতুন অ্যাডজাস্টমেন্ট, নতুন জায়গা অ্যাডজাস্ট করতে পারছে না, তাদের হচ্ছে ব্রেকআপস, ফ্যামিলি টার্ময়েল, মারাত্মক ডিস্টার্ব ফ্যামিলিতে দেখা যায় এই সুইসাইডাল হিস্ট্রিটা থাকে। এবং যাদের ফ্যামিলিতে সুইসাইডাল হিস্ট্রি রয়েছে অলরেডি, সেই সব ফ্যামিলিতে কিন্তু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এর হিস্ট্রি রয়েছে, যেখানে ডিপ্রেশন আছে, এবং মুড ডিসঅর্ডার ইটসেলফ যেখানে ফ্যামিলিতে রয়েছে, তাদের কিন্তু একটা হাই চান্স যে তারা প্রিডিসপোজড হোথ হওয়ার একটা চান্স আছে। এবং সেক্সুয়াল এবং ফিজিক্যাল অ্যাবিউজ, ভায়োলেন্স যারা উইটনেস করেছে তাদের মধ্যেও এই গুলো হওয়ার একটা চান্স আছে। এরপরে আসছে এই বয়সের একটা ভীষণ ইম্পর্টেন্ট দিক, ইন্টারনেট অ্যাডিকশন, যেটা আমরা অ্যাডিকশন বলে মনেই করি না। আমরা বিঞ্জ ওয়াচ করছি, সারা রাত জেগে নেটফ্লিক্সে এই দেখছি, অ্যামাজনে, অ্যামাজন প্রাইমে ওইটা দেখছি, কিছু না কিছু আমরা দেখে ভাবছি যে এই তো এটা আমার বন্ধুরা করেছে আমিও করতে পারি। কিন্তু এটার অনেক ফর্ম আছে, এগুলো অ্যাকচুয়ালি অ্যাডিকশনের মধ্যে পড়ছে। বিভিন্ন টাইপ আছে, কারোর সাইবার সেক্স অ্যাডিকশন আছে, মানে পর্নোগ্রাফিক ম্যাটেরিয়ালের উপর অ্যাডিকশন, কারোর ক্ষেত্রে হয়েছে কি চ্যাট, বন্ধুত্ব পাতাচ্ছে, রিলেশনশিপ তৈরি করছে, এরকম আমরা খুবই কমন দেখেছি। নেট কম্পালশন হয়, এই নানা রকম গেমিং, ব্লু হোয়েল গেম, স্কুইড গেম এখন খুব পপুলার হয়ে গেছে, তো এইগুলো, নানা রকম গ্যাম্বলিং, স্টক ট্রেডিং, এগুলো সব অনলাইন করা, এগুলো কিন্তু মাত্রাতিরিক্ত যখন হয়ে যাচ্ছে এগুলো অ্যাডিকশনের মধ্যেই পড়ছে। কম্পিউটারে অনেকে না খুব কম্পিউটার প্রোগ্রামিং কি করে হচ্ছে, অনেকে খুব ওই সেই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড থাকে, সেগুলো যদি মাত্রাতিরিক্ত হতে থাকে অ্যাডিকশন। আবার ইনফরমেশন ওভারলোড, অনেকে সারা দিন কম্পিউটারে যা হচ্ছে ওভারলোড হচ্ছে ইনফরমেশন, তো এগুলো অ্যাডিকশন। এইগুলো তো, এটা আমাদের তো ডেফিনেটলি এফেক্ট করছে লাইফকে, আমাদের টাইম নিয়ে নিচ্ছে, রিলেশনশিপ গুলো শেষ হয়ে যাচ্ছে, মানে পার্সোনাল রিলেশন তৈরি হচ্ছে না সেভাবে, কারণ আমরা সব রিলেশন ইনভেস্ট করেছি আমাদের ফোন বা ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে, তো তার ফলে কি একটা খারাপ লাগা, খারাপ ফিলিং তৈরি হচ্ছে।
এগুলো আমাদের শুধু যে মানসিক ভাবে অ্যাংশাস ডিপ্রেস করে দিচ্ছে, ঘুম আসছে না, সোশ্যাল সাপোর্ট গুলো চলে যাচ্ছে, আশেপাশের বন্ধুরা ছেড়ে দিচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফিজিক্যাল ডিসকমফর্টও বিভিন্ন হচ্ছে, চোখে ড্রাই আইজ হচ্ছে, চোখে সমস্যা হচ্ছে, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, ঘুমের অসুবিধা, ওয়েট গেন, সারাদিন সেডেন্টারি লাইফস্টাইল, সারাদিন আমরা কম্পিউটারের সামনে, ফোনের সামনে বসে আছি, হাতে ওই হাতে হয় কার্পাল টানেল সিন্ড্রোম, তো হাত নাম হয়ে যাচ্ছে, কাজ কিছু গ্রিপ করতে পারছে না, তো এরকম নানাবিধ সমস্যা কিন্তু সারাদিন এই ফোন আর কম্পিউটারের ফলে হচ্ছে। তো আমরা এগুলো করি সাধারণত রিল্যাক্সেশনের জন্য, ফানের জন্য, প্রথমে তাই ভাবি যে ঠিক আছে আমার কাছে টাইম আছে একটু করি, তারপর সেটা হয়ে যায় বোর লাগছে তাই ফোন দেখছি, কখনো হয় জানার জন্য কিউরিয়াসিটি, কখনো হচ্ছে আরে আমার বন্ধু টুইটারে আছে আমি টুইটারে নেই, আমি তো পিছিয়ে গেলাম, অতটা হ্যাপেনিং নই আমি, তাহলে সোশ্যালাইজ করার জন্য কখনো কখনো পিয়ার প্রেশার, কখনো আমি গ্রুপে বিলং করতে চাই, যে এখন সবাই কোরিয়ান বিটিএস এর খুব ফ্যান, তাহলে আমাকেও বিটিএস এর ফ্যান হতে হবে, তাই তো, তাহলে আমি বিটিএস কে দেখতে পাচ্ছি কোথায়, এই ফোন গুলোতে। তো তারপরে হচ্ছে যে বিভিন্ন, আগে হতো কি আমরা দেখতাম দেবদাস মদ খেত দুঃখ ভোলার জন্য, তো এখন মানুষ দুঃখ ভোলার জন্য বা অন্যান্য রিয়ালিটি থেকে এসকেপ করার জন্য, সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল পেইন গুলো থেকে বেরোবার জন্য ফোনে ইনভেস্ট হচ্ছে। তো এরপর আসছে আমাদের ড্রাগস বা অ্যালকোহল, স্মোকিং, এইগুলো আলাদা করে, মানে এগুলোর তো অসুবিধা, মানে এগুলো আমরা সবাই মোটামুটি জানি, নানা রকম আমাদের একটা ট্রান্স বা ইউফোরিয়ার একটা ফিলিং দেয়, ভালো লাগছে, মনে হচ্ছে যে সেই বলে না সাতরে আসমান আসমানে পৌঁছ গে, সেরকম যে সেভেন্থ হেভেনে আছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের ট্রান্স, হ্যালুসিনেশন, সিজার, মেমোরিতে নানা রকম কগনিটিভ ফাংশনিং, মেমোরির সমস্যা হয়, অর্গ্যান ফেলিওর, ওয়েট গেন, ওয়েট লস, সবই এগুলো হয়। তো সেই এইটা অ্যালকোহলের ক্ষেত্রেও আমরা জানি যে নানাবিধ শারীরিক সমস্যা, মানসিক সমস্যা আসে, এবং স্মোকিংও তো, এগুলো তো আর নতুন করে কিছু স্মোকিং, এগুলো সিমটম বলার মতো কিছু নেই, কিন্তু আমরা এগুলো কেন করে থাকি, পিয়ার প্রেশারে মেইনলি, ছোটবেলায় প্রথমবার বন্ধুরা বলে আরে কিছু হবে না, চল অত অত কথা শুনতে হবে না বাইরে, সোশ্যাল বন্ডিং এর জন্য আমরা অনেক সময় করি, আমরা যে গ্রুপে থাকি সবাই স্মোক করছে তাই আমি স্মোক করছি, আবার ছোটবেলায় কি হয় আমরা রিস্ক নিতে ভালোবাসি, তখন আমরা অত ভাবি না ভবিষ্যতে কি হবে কনসিকুয়েন্স নিয়ে, তো তখনকার মতো আনন্দের জন্য আমরা এটা করে থাকি। পেরেন্টাল ইনফ্লুয়েন্স, বাবাকেও আমি খেতে দেখেছি সিগারেট, তাহলে আমি কেন খাবো না, জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকি অনেক সময়। মিডিয়া ইনফ্লুয়েন্স, আমি দেখছি যে আমার ফেভারিট স্টার চেইন স্মোকার, তাহলে আমিও তাকে রোল মডেল মনে করে আমিও স্মোক করছি, এরকম অনেক সময়। স্ট্রেস থেকে বাঁচার জন্য যারা, আমরা অনেক সময় শুনি আইটি সেক্টরে অনেকে আছেন তারা, আমরা কার্বন, তাহলে এগুলো সবই বলেছেন ওরাল স্যাটিসফ্যাকশন এর কথা, যে আমরা ওরাল নিড ছোটবেলায় যদি স্যাটিসফাইড না হয় তাহলে আমরা ড্রিঙ্ক করি, সিগারেট মানে স্মোকিং বেশি হয়, তো এগুলো কিছু ফ্যাক্টরস আছে। এরপরে আসছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম গুলো কিন্তু আমাদের চোখের সামনে, আমরা এগুলোকে খুব ডিসঅর্ডার বলে মানি না সবসময়, কিন্তু এগুলো ডিসঅর্ডারের রূপেও আসে অনেক সময়। হয় কারোর বিয়ে হয়েছে নতুন একটি মেয়ের, তো সবাই নতুন এনভায়রনমেন্টে যায়, কিন্তু অনেকের খুব অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়, কারণ ওই চেঞ্জ অফ কালচার, ফিনান্সিয়াল একটা ডিসপ্যারিটি, আগে খুব একদম মানে খুব অন্য অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিতে ছিল, অনেক বড় লোক ছিল, বিয়ের পর সেই রকম আর্থিক অবস্থা নয়, তাতে মানিয়ে নিতে পারছে না, স্কুল কলেজে হয় একরকম, স্কুলে বেড়ে উঠেছে কলেজে অন্যরকম এনভায়রনমেন্ট, তো এই এনভায়রনমেন্ট চেঞ্জ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সমস্যাই তৈরি করে ইউথে। এরপরে আর একটা সমস্যা, সেটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার, যেটা না বললেই নয়, কারণ এখন দিন দিন খুব বেড়ে গেছে, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে তো এটা ভীষণ বড় একটা সমস্যা। সেটা হচ্ছে যে কেউ চায় রোগা হতে, কেউ চায় মানে মোটা হতে তো কেউ চায় না, কিন্তু সবাই পারফেক্ট হতে চায়, এটা হচ্ছে ব্যাপার। তো সবাই মানে সবার কাছে রোল মডেল হচ্ছে শিল্পা শেঠি বা এরকম কিছু একটা, এরকম সবাই অ্যাসপায়ার করে, এটা মেয়েদের মধ্যেই দেখা যায় বেশি হচ্ছে, কারণ সবাই পারফেক্ট হতে চাইছে অ্যাডোলেসেন্ট থেকেই, এটা মোটামুটি আসে, তার ফলে কি হচ্ছে কেউ ভাবছে যে আমি খাবো না, হ্যাঁ,
তো কম খাবো, তো এই পারফেকশনিজম, মানে আমি পারফেক্ট হতে চাই, তাই জন্যই লোকে বারবার সার্জারি করছে। আমার মনে হচ্ছে আমার নাকটা পারফেক্ট না, তাহলে পাঁচবার যার কাছে পয়সা আছে সে সার্জারি করাচ্ছে, যার কাছে নেই সে সেটা করতে পারছে না, যার কাছে পয়সা আছে সে লাইপোসাকশন করছে, সে রোগা হওয়ার চেষ্টা করছে, বাকিরা নাকে রোগা হচ্ছে। তো সাইজ জিরো ফিগার চাই সবার। এবার এইরকম একটা ব্যাপারে তার মেইন কারণটা হচ্ছে ভীষণ সেলফ এস্টিমটা লো, ভেতরটা এম্পটি, ভীষণ ভেতরে একটা খালি জায়গা আছে। কারণ আমার সত্তাটাই আমরা একটা খুব সিনেমায় দেখতে পাই, স্টার বলিউড হলিউড এইসব স্টারেরা এইগুলো করে, মডেলিং জগতে হয়, কিন্তু এরকম আমাদের মধ্যেও প্রচুর মানুষ আছি যারা আমাদের ভেতরে সেই একটা হেল্পলেস এবং একটা সিচুয়েশন একটা ফিলিং থাকে এমটি, যে ভেতরটা ফাঁকা, কারণ আমার সত্তাটা দাঁড়িয়ে আছে, আমি যদি পারফেক্ট হই আমার রূপটাই হচ্ছে ওটাই আমার পারফেকশন, পারফেক্ট আমি তখনই হব আমার রূপ দিয়ে, তাই জন্য কেউ বোটক্স করছে সেই সময়। এবার আমাদের কাছে অত পয়সা নেই তাই আমরা করতে পারছি না, যাদের কাছে আছে কারণ তাদের কাছে ওটাই ওটা ওটাই তাদের প্রফেশন, তারা হয়তো ওটা করছে একটা অন্য পারপাসে, কিন্তু আমরাও সেটা চাইছি কিন্তু আমাদের নেই সেই সামর্থ্য। তো এই পারফেকশনিজমের জায়গা থেকে ইটিং ডিসঅর্ডারের জায়গাটা আসছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, বিঞ্জ ইটিং ডিসঅর্ডার, কেউ কেউ হয় হচ্ছে, আমি টার্মগুলো খুব ভারী টার্মে যেতে চাইছি না, কেউ কেউ কিচ্ছু খায় না, প্রচন্ড রোগা, কিছুই খাবে না, খেলে তার মনে হচ্ছে গিল্ট হয়, প্রচন্ড গিল্ট হচ্ছে, তাহলে অ্যানোরেক্সিয়া, তারা ভীষণ রোগা হয়। আবার কেউ কেউ হয় তারা একটুখানি চাবি হয়, মানে একটু মোটা সোটা হয়, তারা খেয়ে বমি করে, পার্জিং করে, তারা মনে করছে যে বাবা আমি খেয়ে ফেললাম তাহলে তো মোটা হয়ে যাব, খাওয়াটা তার চাই, খেতে তার ইচ্ছা করছে কিন্তু সে বমি করে ফেলছে খেয়ে গিল্ট থেকে। তো এরকম নানাবিধ ইটিং ডিসঅর্ডার আছে। ওবেসিটির তো আমরা আর ডিসঅ্যাডভান্টেজেস গুলো বলছি না, নানাবিধ শারীরিক সমস্যা তো আছেই ওবেসিটি, এবং নানা রকম ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার প্রবলেম এগুলো তো হয়েই থাকে। তো এছাড়া ও এই এই শারীরিক জায়গায় ওবেসিটি বা কেউ হয়তো খুবই রোগা এই নিয়ে সমস্যা, একটা ভেতরের এমটিনেস থেকেই হচ্ছে। এবং পার্সোনালিটি ট্রেট আছে, কারোর কারোর পার্সোনালিটি ট্রেট কিরকম, কেউ ভীষণ ইম্পালসিভ, কোনো মানুষ ভীষণ অগ্রপশ্চাৎ না ভেবে যারা কাজ করে এরকম আছে, যে আমার মনে হলো জোরে বাইক চালাবো চালিয়ে দিলাম, কি হবে পুলিশে ফাইন করবে, অ্যাক্সিডেন্ট হবে, ওসব আমি ভাবছি না। তো এই জায়গাগুলো আবার দেখা গেছে যে ছেলেদের মধ্যে একটু বেশি হয়, তার মধ্যে বিশেষ কিছু পার্সোনালিটি ট্রেটসও থাকে। অনেকে হ্যাজার্ডাস সিচুয়েশন, মানে ওই সেন্স, মানে ওই সিচুয়েশনে থাকতে তাদের ভালো লাগে, একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, একটু আলোচনার কেন্দ্রে থাকবে, রিস্ক টেকিং বিহেভিয়ার তারা পছন্দ করে। এবং সঙ্গে আসছে কি ইমোরাল বিহেভিয়ার, ছোট থেকে ওগুলোই ওগুলোতেই অভ্যস্ত, সেটার অনেক ফ্যাক্টর আছে, আমরা সেগুলোতে যাব না, সেই কজগুলো তো। এবং সেন্স অফ কম্পিটিশন, যার জন্য অনেক সময় মরাল জায়গাটা, এথিক্যাল জায়গাটাও কখনো মানে সেইটাও ভায়োলেট করে যাচ্ছে, যে আমাকে কম্পিটিশনে জিততে হবে, তো তার জন্য আমি যে যে পর্যায়ে যেতে হয় আমি যাব। খুব হাই অ্যাচিভমেন্ট মোটিভেশন, আমাকে জেতার জন্য যেন তেন প্রকারণে আমাকে জিততে হবে, এটাই হচ্ছে। এবং রিভেঞ্জ নেওয়া, রিভেঞ্জফুল ভীষণ। এবং কিছু মানুষ থাকে সেলফ হার্ম বিহেভিয়ার, একটু আগে সুইসাইডের কথাই বলছিলাম, খুব বিশদে যাইনি, কিছু মানুষ থাকে যারা সেলফ হার্ম করতে করে অন্য বলছে কি তুমি আমার কথা হ্যাঁ বলছো না, তো আমি কিন্তু তাহলে বা সুইসাইড করবো, আমি কিন্তু এবার জাম্প করব। ঠিক আছে, এই যে জাম্প করছি এইটা বলছি, এটা হচ্ছে সেলফ হার্ম বিহেভ করার, মানে এবার এইটা করতে করতে কখনো এটা কিন্তু হয়ে যাচ্ছে, মানে সবসময় ইম্পালসের উপর যেহেতু কন্ট্রোল নেই, কোথায় আটকাতে হবে সেই জায়গাটা জানে না, তার জন্য বিপদ ডেকে আনছে। আর একটা জিনিস যেটা এই বয়সে এই সময়টায় দেখা যায় সেটা হচ্ছে লো সেলফ এস্টিম। তার কারণ কি, একটা তো আমরা বললাম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কেউ খুব মোটা, কেউ খুব রোগা, কাউকে দেখতে অত ভালো নয় সমাজের চোখে বলে সে মনে করছে, সেটার জন্য। তারপরে কনস্ট্যান্ট ছোট থেকে আমরা কম্প্যারিজনটায় খুব পরিচিত, আমরা জানি এটাই নর্মাল, বাবা মারা সবসময় বলে অমুক দাদাকে দেখ, অমুক দিদিকে দেখ, ও পাড়ার একে দেখ, এরকম ভাবে আমরা কনস্ট্যান্ট কম্পেয়ার, আমরা ভাবি এটা আমরা ছেলেমেয়ের ভালো করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তার মধ্যে একটা অ্যাগ্রেশনের জন্ম দেয়, কিন্তু এই কনস্ট্যান্ট কম্প্যারিজনটা কিন্তু আমরা করতে থাকি। এবং
লো সেলফ এস্টিমের মানুষদের সবসময় অন্যের অ্যাপ্রিসিয়েশনটার প্রয়োজন হয়, কিরকম সে সবসময় কনফার্ম করতে চায়, অ্যাসিওর করতে চায়, এটা ঠিক হয়েছে তো, এটা ভালো হয়েছে তো, এটা বারবার অন্যের মুখ থেকে শুনতে চায়, কারণ কনফিডেন্সটাও নেই তো নিজের উপর। ছোট থেকেই খুব ডিপেন্ডেন্ট অন্যের উপর, বাবা মার উপর ডিপেন্ডেন্ট বা দাদা দিদির উপর ডিপেন্ডেন্ট, তার ফলে নিজেও যে করতে পারবে রাস্তাটা ছোট থেকে নিজে পার হয়নি, তাই জন্য নিজে পার হওয়ার সময় ভাবছে অসুবিধা হবে না, তো ইনকনফিডেন্ট ফিল করছে, আগে মানে একটু এগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে আসছে এরকম। এবং অনেকে ভয় পায় লোকে কি ভাববে, ফিলিং অফ বিং রিজেক্টেড, এটা একটা কাজ করে যে বাবা আমি এটা যদি করি, এটা যদি ভুল হয়ে যায় লোকে কি বলবে, সেলফ ব্লেমিং এর জায়গাটা বেশি থাকে, এবং নিজের ওয়ার্থ মানে আমি আমিও যে পারি সেই জায়গাটা খুব একটা মানে না। তো এ তো গেল আমাদের এই বয়সের যে সমস্যাগুলো, ইউথের যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার সমস্যা থাকলে তার একটা সমাধানের উপায়ও আমরা খুঁজতে চেষ্টা করি, তো সেটা হচ্ছে ইন্টারভেনশন। ইন্টারভেনশন গুলো কি কি, সেগুলো প্রথমেই হচ্ছে, এটা আমরা শেষেও বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো কিছু যখন হচ্ছে না মনে হচ্ছে, কারণ সব সময় আমরা মানসিক ভাবে যখন আমরা বিপর্যস্ত থাকি তখন আমাদের লজিক গুলো খুব একটা ভালো করে কাজ করে না, তো বেটার আমরা ভাবি আমরা ঠিক করে নিতে পারবো, কিন্তু সব সময় তো আমরা নিজেরা সামলে উঠতে পারি না, তখন ইট ইজ বেস্ট টু টেক হেল্প ফ্রম প্রফেশনালস। আমরা যদি প্রফেশনাল হেল্প নিই, প্রফেশনাল হেল্প বলতে কি, আমরা সাইকিয়াট্রিস্ট হতে পারে, সাইকোলজিস্ট হতে পারে, সাইকোথেরাপিস্ট হতে পারে, আমরা প্রফেশনালদের হেল্প নিতে পারি যখন দেখছি আশেপাশের আর কোনো ফ্যাক্টর কাজ করছে না। তারপর হচ্ছে মেডিসিন, মেডিসিন তো আছে, ডিপেন্ড করছে অসুখের ইন্টেন্সিটি সিভিয়ারিটির উপর, যদি সেটা মারাত্মক হয় তাহলে অবশ্যই মেডিসিন ছাড়া উপায় নেই, এবং মেডিসিন সম্বন্ধে মানুষের মারাত্মক ভুল ধারণাও রয়েছে এই মানসিক অসুখের মেডিসিন সম্বন্ধে। আমরা বেশিরভাগ মানুষই খুব ভয় পাই এবং ভুল ধারণা আছে, সারা জীবন খেয়ে যেতে হবে, আমার নার্ভ গুলো সব ড্যামেজ হয়ে যাবে, এই রকম ভুল ধারণা বেশিরভাগ মানুষের থাকার জন্য আমরা ডাক্তারের কাছেও খুব একটা যেতে চাই না। ঘুমের ওষুধ খাবো আমি তাহলে হয়ে গেল, আমার তাহলে নেশা হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে ইম্প্যাক্ট আছে ডেফিনেটলি, এবার ওষুধের তো সাইড এফেক্ট থাকবে, কিন্তু সেটা এমন নয় যেটা আমরা ভয় মানে একটা বাঘসিংহের মতো কিছু নয়, কিন্তু আমরা সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে, নিউরো সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে এরকমটাই ভাবি। এছাড়া সাইকোথেরাপি এবং কাউন্সেলিং কিছু ক্ষেত্রে শুধু মেডিসিনে হয়, কিছু ক্ষেত্রে মেডিসিন এবং সাইকোথেরাপি দুটো একসাথে করলে এক্সেলেন্ট কাজ হয়, আবার কিছু ক্ষেত্রে শুধুই সাইকোথেরাপি বা কাউন্সেলিংই এনাফ। তো বিভিন্ন টাইপ আমি সেগুলোতে চাচ্ছি না। এছাড়া কি কি ফ্যাক্টর আমাদের হেল্প করতে পারে প্রিভেন্ট করার জন্য, সেটা হচ্ছে প্রথমেই বলবো নিজের আশেপাশে প্রচুর মানুষকে জড়ো করে নিন যারা প্রয়োজনে আমাদের পাশে থাকতে পারে। আজকে আমার শরীর খারাপ করেছে, আমি জানি একটা ফোন কল বা একটা ডাকলেই এরা আমার পাশে আছে, এই ফিলিংটা ইটসেলফ আমাদের স্ট্রেসকে কমিয়ে দেয়, এরকম প্রচুর রিসার্চ ফাইন্ডিংসও দেখা যায় যে এই সোশ্যাল সাপোর্টটা আমাদের কিন্তু, এবং অন্য বন্ধু বান্ধবদের সাথে আমরা যত কানেক্ট করি তাদের থাকার কিন্তু একটা বাফারের কাজ করে, আমাদের বাঁচিয়ে দেয় অনেক সমস্যা থেকে, ফ্যামিলি হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, কলিগ হতে পারে, সাপোর্ট গ্রুপের হেল্প নিতে পারি, কিন্তু এই যে কোনো ক্ষেত্রে আমার একটা যদি সবসময় এটা আমাদের ভেতর আমাদের নিজেদেরকে স্ট্রেংথেনও করে, আমরা শক্তিশালী ফিল করি ভেতরে যে আমার দরকারে আমি একে একে পাবো, কেউ না থাকলে যে অসহায়তাটা, কোভিডে আমরা আরো কেন অসহায়তা ফিল করছিলাম যে পাশে কোনো মানুষকে হয়তো পাবো না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাস্তবে দেখেছি এত মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে আমাদের হেল্প করতে আসে বা এসেছে, তো সেইখানে তাদের প্রাণের ঝুঁকি নিয়েও, তো সেইটাই আমাদের কিন্তু অনেকটা কনফিডেন্স দিয়েছে যে পাশে একেবারেই ডাকলে কাউকে পাবো না তা কিন্তু নয়। এরপরে আসি যে থটটাকে চেঞ্জ করতে পারি, যেটা বলছিলাম যখন আমরা মানসিক ভাবে বিপর্যস্ত থাকি তখন আমরা খুব লজিক্যালি ভাবার ক্ষমতাটা আমাদের চলে যায়, তো তার ফলে আমরা অনেক ভুল ভাল ভাবতে থাকি এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। মানে আমরা যদি দড়িকে সাপ ভাবি তাহলে তো আমরা সেইভাবেই রিয়াক্ট করবো, আমরা তো দড়িকে দড়ি ভাবলে সেভাবে রিয়াক্ট করবো না, তো সেইটার জন্যই আমরা সেই জায়গাটায় কিন্তু এই থটটা, আমি যখন আমার সিচুয়েশনকে চেঞ্জ করতে পারছি না তখন আমার কন্ট্রোল আছে শুধু আমার রিয়াকশনের উপর, তাহলে আমি সেই জায়গাটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করব যে আমি যেভাবে ভাবছি সে ছাড়াও হয়তো আরো পাঁচটা রাস্তা আছে। এবার অনেক সময় হয় মানুষ ভাবে
যে আমি সুইসাইডটাই রাস্তা, কিন্তু ওটা আমি আসলে মানসিক ভাবে বিপর্যস্ত বলে অন্য রাস্তাগুলো চোখে দেখতে পাচ্ছি না, সেটা আমায় দেখিয়ে দেবেন প্রফেশনাল মানুষরা, আমার আশেপাশের বন্ধু বান্ধবরাও দেখাতে পারেন। তো তারা যখন আমাকে হেল্প করছে তাহলে অন্য পার্সপেক্টিভও আছে। তার কারণ সত্যিকারের বলতে গেলে যে আমরা যদি কেউ এসে আমাদের বলে যে আমি মরে যেতে চাই, তাহলে কি আমরা তাকে সত্যি সেই এটা সাজেস্ট করি? তাহলে আমরা অন্যের ক্ষেত্রে যেটা সাজেস্ট করি না সেটা আমরা নিজের ক্ষেত্রে কেন করছি? তার একটা কারণ হচ্ছে আমরা নিজের প্রতি একটু কাইন্ড নই। আমাদের কিন্তু একটু সেলফ কম্প্যাশন, এটা পরেও আমি বলেছি, সেলফ কম্প্যাশনের জায়গাটা আমাদের খুব প্রয়োজন, যে আমরা কিন্তু কখন নিজের প্রতি একটু নির্দয়ী থাকি, এই একের পর এক কাজ, এই করছি ওই করছি, আমরা কিন্তু নিজের জন্য শুধু টাইম কেন বলবো, আমরা নিজের প্রতি অতটা কম্প্যাশন দেখাই না। অন্যকে আমরা যে সাজেশন গুলো দিই, নানা রকম ভালো ভালো কথা বলি, এনকারেজ করি, আমরা নিজেকে কি সেইগুলো কখনো বলি? সেই সেলফ টক গুলো কি করি? সেই অ্যাফার্মেশন আজকাল লোকে বলে, আমরা কি নিজেকে সেই জায়গাটা, সেই যত্নটা নিজের ক্ষেত্রে করি? মনের দিক থেকে আমরা বোধ হয় নিজেকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, নিজেকে মানে সেই খাতায় ধরি না। এবং আমরা নেগেটিভ থিংকিং এবং ইরাশনাল বিলিফ যে রয়েছে, সাপোজ কেউ বয়ফ্রেন্ড কে ফোন করলো, এবার বয়ফ্রেন্ড ফোনটা ধরলো না, তখনই ভাবতে থাকি আচ্ছা সেদিনের ঝগড়া হয়েছিল তাই বোধহয় আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে, ফোন ধরছে না, বা নিশ্চয়ই অন্য কারোর সাথে আছে বলে আমরা আকাশ কুসুম কল্পনা করতে পারি। কিন্তু অ্যাকচুয়াল রিজনটাই যে ইররেশনাল বিলিফ, যে সেইটা কিন্তু দেখতে পাচ্ছি না, সেইটাই হচ্ছে আমাদের অসুখ করলে আমরা দেখতে পাই না, কারণ মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তখন লজিকটা থাকে না, সেটাই আমাদের প্রফেশনালরা দেখিয়ে দেন। এবং আমরা যদি একটু রিয়ালিস্টিক সেলফ মানে একটা গোল সেট করি যেগুলো আমরা অ্যাচিভ করতে পারবো, আমি আজকে এভারেস্ট জয় করব ভাবলেই আমরা ভাবি যে নাথিং ইজ ইম্পসিবল, এই কথাটা আমরা বলি ঠিকই, কিন্তু আমার দ্বারা কিছু জিনিস হবে কিছু জিনিস হবে না। তো আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেস গুলো সম্বন্ধে যদি একটু অ্যাকসেপ্টিং অ্যাটিটিউড দেখাই, মানে আমি গ্রহণ করতে পারি নিজেকে যে আমি এরকমই, এবার একটা রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট যদি হয় আমার দ্বারা এটা হবে আমার দ্বারা এটা হবে না, তাহলে এটা যদি আমি মেনে নিই তাহলে আমার পক্ষে যে আমি এই কাজগুলো করতে পারবো এগুলো আমি করতে পারবো না, এবং আমার প্রায়োরিটিও এটা আছে কিনা। আমি দেখছি আমার বন্ধু ইঞ্জিনিয়ার হয়েছে তার জন্য আমার আক্ষেপ, কিন্তু আমি তো কোনোদিনই ইঞ্জিনিয়ার হতে চাইনি, এটা তো আমার প্রায়োরিটিই নয়, তাহলে আমি কেন আক্ষেপ করছি? তাহলে এই জায়গাটা আমি নিজেকে নিজের মতো যদি অ্যাকসেপ্ট করি, আমি যদি ভাবে আমি কিছু করবো না এটাই আমি, তাহলে এটাও আমার একটা অ্যাকসেপ্টেন্স এর জায়গা যে হ্যাঁ আমি তো এটা চুজ করেছি, এটাই আমার, আমি তো ভাবিনি যে আমি আইটি সেক্টরে গিয়ে কাজ করব। তো তাহলে এইরকম জায়গাটা আমাদের যদি আসে তাহলে কিন্তু আমরা অন্য পার্সপেক্টিভে জিনিসটা দেখতে পারি। এবং আমি যদি একটা রিয়েলিস্টিক গোল সেট করি যে কি হতে পারে কি হতে পারে না, আমি 100% সাকসেসফুল সবসময় জীবনে হব না, তো সেই ব্যাপারে যদি আমি ভেবে নিই তাহলে আমরা কিন্তু বেটার ডিল করতে পারবো। আমি সবসময় ভাবছি আমি 95% পাবো, কিন্তু সময় সবসময় আমায় সেটা নাই হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু তখন কিন্তু আমরা নিজেকে ব্লেমটা হয়তো একটু কম করবো। এবার স্ট্রেস ম্যানেজমেন্ট কিছু টেকনিক যেগুলো আমরা চট জলদি করতে পারি, সাধারণত বলা হয় ফ্রেন্ড আর ফ্যামিলি, যেটা বললাম ফ্রেন্ড ফ্যামিলি যারা আপনজন তাদের সাথে বেশি টাইম কাটানো, এখন সামনে গিয়ে দেখা না করতে পারলেও যতটা ভার্চুয়ালি করা যায় ততটাই করতে হবে। হবিস পার্সু করা, মানে কেউ যদি গান করতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ ছবি আঁকা, কেউ গার্ডেনিং, যেটাতে যার ভালো লাগে, দরকার হলে কিছু নতুন তৈরি করা, সেই জায়গাটাতে নতুন হবি তৈরি করা, সেগুলো আমাদের স্ট্রেসকে রিলিভ করে। অনেকে বলে কুকিংও খুব ভালো স্ট্রেস কমাতে সাহায্য করে রান্না। এবার ট্রাভেলিং, এখন তো আমাদের ট্রাভেলিং খুব একটা রাস্তা নেই ট্রাভেলিং এর, তার মধ্যেও ট্রাভেলিং আমাদের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে। হেলদি এবং ব্যালেন্সড ডায়েট, ডায়েটের কিন্তু একটা বড় ভূমিকা আছে যে আমাদের স্ট্রেসটা কমাবার জন্য, জাঙ্ক ফুড লোকে এই জন্যই খেতে বারণ করে। ঘুম, ঘুম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমাদের ইমিউনিটির জন্যও ইম্পর্টেন্ট। আমাদের ঘুম একটা স্লিপ শিডিউল বানানো উচিত, রোজই আমরা যে টাইমে শুতে যাই সেই টাইমেই শোবো, এবং রোজ যে টাইমে উঠি সেই টাইমেই উঠবো। যখন আমার এই যে আবার মানে এই যে আমরা এক্ষুনি নোটিস পেয়েছি যে অনলাইন ক্লাসেস হবে, তো সেখানেও আমাদের একটা রুটিন থাকা দরকার যে আমি যখন ইচ্ছা উঠছি যখন ইচ্ছা শুচ্ছি, সেই রকম ব্যাপারটা যাতে না হয়। এরপরে আসছে এক্সারসাইজ করা, এক্সারসাইজ আমাদের সব দিক দিয়েই হেল্প করে, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ব্রেনে অক্সিজেন পৌঁছায়, এই জায়গাগুলো তো আছে। এছাড়া আছে বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক, ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং টেকনিক, বিভিন্ন রকম ডিপ ব্রিদিং,
চার সেকেন্ড ধরে আমি শ্বাস নিলাম, 7 সেকেন্ড হোল্ড করলাম, 8 সেকেন্ড ধরে ছাড়লাম এবং নিজেকে মনে মনে বললাম রিল্যাক্স। এই যে বলছি, এই সেলফ ইনস্ট্রাকশনটা দিচ্ছি, এটা যেন আমার সারা শরীরেই ছড়িয়ে যাচ্ছে, আমাকে রিল্যাক্স করছে। এই ব্রিদিং কিছু টেকনিক্স আছে যেগুলো হয়তো প্রথমে প্রফেশনালরা শিখিয়ে দেন, তারপরে কিন্তু সেগুলো নিজেই ট্রাই করা যায়। এগুলো আমাদের রিল্যাক্স থাকতে সাহায্য করে, কারণ রিল্যাক্স হওয়ার সময় যে মাসেল গুলো আমাদের যখন আমরা টেনশনে থাকি সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, ঠিক রিল্যাক্স যখন থাকি সেগুলো তো একসাথেই, ও মানে সেগুলো তো অ্যারাউজ থাকতে পারবে না, তার ফলে দুটো অপোজিট ডিরেকশনে চলে। আমরা যখন রিল্যাক্স থাকছি তখন অন্য মাসেল গ্রুপ গুলো বেশি কাজ করছে, তখন আমরা টেনশনে থাকতে পারি না। তাই এটা আমাদের ডেলি প্র্যাকটিস হ্যাবিটের মধ্যে যদি আনি, প্রাথমিকভাবে নর্মাল সময়, তারপরে টেনশনের সময়ও কিন্তু বলা হয় যেটাকে প্র্যাকটিস করলে আমাদের হেল্প হয়। ডেলি ব্রিদিং, বেলিতে হাত দিয়ে দেখা যে অক্সিজেন যখন নিচ্ছি বেলিটা উঠছে, আবার যখন অক্সিজেন ছাড়ছি সেই জিনিসটা, মানে ইন এক্সেল আর ইনহেলের সময় এই সাইকেলটা যে মেনটেন করছি, এটা আমাদের হেল্প করে। প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, এটা একটা পদ্ধতি আছে, আমরা এটা ইউজ করে থাকি থেরাপিতে, যে অনেক রকম রোগের উপশমে এটা সাহায্য করে, যে আমাদের বডির প্রত্যেকটা মাসেল গ্রুপ গুলোকে একই সাথে প্রথমে টেন্স করা হয়, তারপরে রিল্যাক্স করা হয়। টেনশনের টাইমটা যতটা, রিল্যাক্সেশনের টাইমটা কিন্তু তার থেকে একটু বেশিই হবে, যাতে আমরা ফিল করতে পারি যে টেনশনের পরে রিল্যাক্সেশনটা কিভাবে আমাদের ফুল বডিকে রিল্যাক্স করছে। গাইডেড ইমেজারি হচ্ছে এর সাথে একটা ব্রিদিং টেকনিক, এবং এর সাথে যেখানে আমি যদি আমরা যদি অফলাইনে করতাম তাহলে আমি একটা ডেমো দিতে পারতাম, এখানে হয়তো সেই ডেমোটা টাইম কনস্ট্রেনের জন্য আমরা দিতে পারবো না হয়তো, কিন্তু যেখানে আমরা একটা ছবি কল্পনা করে নিতে পারি, ইমেজারি কথাটা রয়েছে, যে আমরা আমাদের পছন্দসই একটা ছবি নিয়ে যখন আমরা এই ব্রিদিং এক্সারসাইজটা করছি, যেন মনে হচ্ছে সাপোজ কারোর পাহাড় ভালো লাগে বা সাপোজ কারোর নদী সমুদ্র ভালো লাগে, তাহলে সেই ইমেজারিটাতে যেন আমি রয়েছি এইভাবে, এবং আমার ওয়ারি গুলো যেন সাপোজ সমুদ্রের ঢেউয়ের সাথে আমার পায়ে যেরকম এসে টাচ করছে, সেটা আমার ভালো লাগছে, সেইটাকে আমি রিলিভ করছি বা রি এক্সপিরিয়েন্স করছি। একই সাথে সমুদ্রটা যখন যাচ্ছে, আমার সাথে সাথে যত স্ট্রেস টেনশন ওয়ারি ছিল সেগুলো সব ধুয়ে চলে যাচ্ছে, যেরকম ভাবে বালির সাথে জলটা চলে যায়, ঠিক সেইভাবে স্ট্রেস টেনশন গুলো আমাকে ধুলে করে আমাকে রিল্যাক্স করে দিচ্ছে। এই সেলফ ইনস্ট্রাকশনটাই প্রথমে কেউ প্রফেশনাল অবশ্যই শিখিয়ে দেওয়া বেটার, তারপরে নিজেই করা, এবং মেডিটেশন এবং যৌগিক টেকনিক যেগুলো যোগা আমরা জানি, যে মাইন্ড বডির যে সিঙ্কটা সেটা ফিরিয়ে আনে, এটা আমাদের হেল্প করে। এছাড়া এগুলো ছাড়াও আছে কিছু বিহেভিয়ারাল মেজার, যেমন টাইম ম্যানেজমেন্ট। আমরা সবসময় স্ট্রেসড আউট থাকি কারণ অনেক সময় আমরা টাইমের সাথে দৌড়াতে থাকি, অফিস যেতে হবে তাহলে আমার 9টার মধ্যে, তাহলে আমার সেই টাইমেই বাস ধরে দেখলাম রাস্তায় যান, তখন আমার প্রচন্ড টেনশন হতে থাকছে। তো এইটা না করে আমরা যদি আগে থেকেই, আগের দিন রাত থেকে প্রিপারেশন নিই, বা 5-10 মিনিট আগে কাজটা করে রাখি, প্ল্যানার যেরকম আমরা টু ডু লিস্ট করে রাখতে পারি যে এইগুলো করতে হবে, এবং শর্ট টার্ম গোল দেন গো ফর লং টার্ম গোলস, আমার সপ্তাহে আগে কালকে এই কাজগুলো করতে হবে, তারপরে আমি সাপ্তাহিক কাজগুলো দেখবো, এরকম একটা স্ট্রাকচারে ফেলে নিলে, এরকম একটা অর্গানাইজেশন, এরকম একটা অর্গানাইজ জায়গা থাকলে কিন্তু এটা আমাদের টাইমকে ম্যানেজ করতে বেটার ভাবে সাহায্য করে। এরপরে আমরা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে অ্যাসার্টিভনেস এর জায়গা। অ্যাসার্টিভনেস টা কি? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আমরা যখন প্রচন্ড স্ট্রেসড আউট থাকি তখন আমাদের অ্যাঙ্গার অনেক সময় আউটবার্স্ট হয়। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গার যে আউটবার্স্টটা হচ্ছে আমাদের, আমরা এটা আমাদের জন্যও ক্ষতিকারক আবার অন্য লোকের জন্যও ক্ষতিকারক, তার কারণ আমি চেপে রেখে রেখে একদিন হঠাৎ করে আউটবার্স্ট করছি, আবার উল্টো দিকের মানুষজন তাদের ওপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, যে কে আমার সাথে এত রুড বিহেভ করছে কেন। তো এটা তো ওভারঅল সোশ্যাল অ্যাডজাস্টমেন্টেও, এটা সোসাইটিও মেনে নেবে না যে প্রচন্ড রাগ যদি করা হয়। তো অ্যাসার্টিভনেস আমাদের শেখায় কিছু স্কিল, যে আমি কি করে নিজের সমস্যাটাকে আমি ভোকালাইজ করব, কি করে প্রকাশ করব, অ্যাট দ্য সেম টাইম কারোর ক্ষতি না করে, নিজেরও ক্ষতি করব না অন্যেরও ক্ষতি না করে, আমি কি করে সমস্যাটাকে বলবো এবং আমার কাজটা করে নেব। এই জায়গাটা হচ্ছে অ্যাসার্টিভনেস ট্রেনিং, যেটা আমাদের স্ট্রেস রিলিভ করতেও এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্টেও কাজ করে। এরপর আসছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস হচ্ছে এখন এই কথাটা খুব মানে খুব ইউজ হয়, মাইন্ডফুলনেস মেডিটেশন, মাইন্ডফুলনেস বেসড মেডিটেশন। বেসিক্যালি মাইন্ডফুলনেস মানে হচ্ছে যে আমি হিয়ার অ্যান্ড নাও, মানে প্রেজেন্টে আছি। সাপোজ
আমরা খেতে বসেছি, খেতে বসে আমার খেতে বসে একবার ফোন দেখছি, একবার টিভিটা চলছে টিভি দেখছি, একবার ভাবছি কালকে আমার এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, ফাইলটা করতে হবে, আবার আগের প্রেজেন্টেশনটা ভালো হয়নি সেটা আমায় করতে হবে। এই যে জিনিসগুলো আমরা করছি তার মানে আমরা প্রেজেন্টে কিন্তু নেই, অ্যাকচুয়ালি আমরা খাচ্ছি না খাবারটা ঠিক করে, স্ট্রেসটা বেশিই আছে এবং আমাদের নানা রকম ডাইজেস্টিভ মানে মানে নানা রকম সমস্যা হতেও পারে পরে, কিন্তু আমরা এখনই নেই, আমরা ফিউচার নিয়ে অ্যান্টিসিপেট করে ভয় পাচ্ছি যে কালকে প্রেজেন্টেশন কেমন হবে, আমি আগেরটা ভালো হয়নি সেটা ভেবে রুমিনেট করছি এবং ফোন দেখছি এই করছি, তাহলে আমি মাইন্ডফুলি কাজটা কিন্তু করছি না। তো আমরা প্রত্যেকটা আজকাল আমাদের সমস্যা হচ্ছে আমরা সবগুলো কাজে কিন্তু কোনোটাই মাইন্ডফুলি করি না, একটা করতে করতে আর একটা, ক্লাস করতে করতে দেখছি মোবাইলে মেসেজ আসছে কিনা, তাহলে এইগুলো কিন্তু আমাদের কখনোই মাইন্ডফুল থাকতে দেয় না। মাইন্ডফুল হচ্ছে যে আমি নন জাজমেন্টালি যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমার সাথে যেটা ঘটছে যেটা দেখছি যেটা শুনছি, আমি এখন প্রেজেন্টেশন দিচ্ছি তো আমি প্রেজেন্টেশনেই আছি। তো এই জায়গাটা যখন হচ্ছে আমরা একসাথে এখন এত বম্বার্ডেড হয়ে যাচ্ছি চারিদিকে, এত আমাদের চারিদিকে এত কিছু ঘটতে থাকে যেটা আমাদের ফোকাসটা করতে দেয় না, কোথাও ফোকাসটা হারিয়ে যায়। তো মাইন্ডফুলনেস আমাদের এখানে এখনের যেটা আছে সেটাতে ফোকাস করতে বলে। তাহলে এটা একটা মেডিটেশন টেকনিক যেটা আমাকে যেটাই করছি আমি খাচ্ছি এখন শুধু আমি খাওয়াতেই ফোকাস করব। আমরা এটা প্র্যাকটিস করে দেখতে পারি কিন্তু কিন্তু আমরা ইউজুয়ালি করি না, আমি ভাবি কার এত টাইম আছে এটা করতে করতে মেসেজটা করে নি বাহাত দিয়ে, কিন্তু আমরা কিন্তু সেই সময়টা ফোনটাকে দূরে রাখতে পারি। ফোনটাকে আমরা সবাই ঠিক করলাম যখন খেতে বসবো সবাই ফোনটাকে দূরে রাখি, তারপরে এক সপ্তাহ করে দেখি কি চেঞ্জ হয়, তারপরে আর ইচ্ছা করবে না খাওয়ার সময় ফোনটা নিয়ে বসার। এরকম ভাবে না আমরা ফ্যামিলিকে টাইম দিচ্ছি, না আমরা নিজের সাথে টাইম কাটাচ্ছি, আমরা সবকিছুই আর একটা কিছুর সাথে প্রিঅকুপাইড হয়ে আছি সবসময়। তো এটা আমাদের স্ট্রেসকে খুব বাড়িয়ে দেয়। তো স্ট্রেস কমাবার জন্য মাইন্ডফুলনেস কিন্তু খুব হেল্প করে। এছাড়া হচ্ছে স্লোয়িং ডাউনের কথা আমরা বলবো। আমরা সব সময় যে এত কিছুর সাথে একসাথে করছি তার ফলে দিনের শেষে একটা একটা টাইমে একটা বার্ন আউট হয়, আর পেরে উঠি না মনে হয়, সবারই লাইফে কখনো না কখনো এটা সবাই ফেস করে। তো তার ফলে কি হচ্ছে, কখনো কখনো আমরা একটু স্লো ডাউন করেও দেখতে পারি, সবাই ছুটছে, সবাইকে ফার্স্ট হতে হবে, আমাকেও ফার্স্ট হতে হবে, আমরা তো এটাই করছি, তো অ্যাকচুয়ালি আমরা কোথাও পৌঁছচ্ছি না এটা করে। তো কখনো কখনো আমার যদি মনে হয় ঠিক আছে সবাই ফার্স্ট হোক আমি আমার পেসেই যাই, আমি ঠিক আছে আমি স্লো লার্নার আমি সবার মতো পেসে নাই যেতে পারতে পারি, কয়েকদিন আমি সেটাই ট্রাই করি, আমার দৌড়াবার দরকার নেই। এবং আমরা স্মল পাওয়া গুলোকে ফোকাস করি না, আমরা যেটা পাইনি সেই নাটাকে খুব বড় করে দেখি, কিন্তু যেটা পেয়েছি সেই জিনিসটা কিন্তু স্মল বলে ও আচ্ছা ওটা তুচ্ছ জিনিস, কিন্তু আমরা সবসময় চাওয়ার বেলায় খুব বড় চাই। তো মানে পজিটিভটা আমরা খুব ছোট করে দেখি আর নেগেটিভ গুলোকে খুব ম্যাগনিফাই করি। তো আমরা কখনো কখনো একটু স্লো ডাউন করতে পারি দরকার হলে, যে রাস্তাটায় সবাই দৌড়াচ্ছে আমি সেই রাস্তাটায় নাই বা গেলাম কখনো, সেটাও আমাকে নিজের স্বস্তির জন্য এটা কিন্তু কখনো কখনো প্রয়োজন, কখনো ব্রেক নেওয়ার প্রয়োজন, যেটা বলছিলাম সে গান শুনতে ভালো লাগলে যেটা আর কি করতে ভালো লাগে, কারণ সব সময় সব সিচুয়েশন কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। তারপর হচ্ছে আমার লাস্ট স্লাইড, বিহেভিয়ারাল জায়গাটা কিভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা বেশ কিছু কাজ এমন করতে পারি, আমরা মাঝে মাঝে যেটা আগেও বলছিলাম আমরা নিজেকে ওভার কমিট করে দিই, সবকিছুতেই হ্যাঁ বলে দিচ্ছি, আমরা কাউকেই না মানে না করতে পারছি না, সবকিছুতে হ্যাঁ বলছি, দশটা কাজ নিচ্ছি কিন্তু দিনের শেষে আমি দশটা করে উঠতে পারছি না, বা টু ডু লিস্টে আমি লিখছি 20টা কিন্তু করতে পারছি হয়তো 5টা। তো এই জায়গাটা আমাদের ভীষণ স্ট্রেস বাড়িয়ে দেয়, ওই লিস্টটা যখন দেখছি কেটে যাওয়া পয়েন্ট গুলো বা বেশি মানে কম বাকি আনফিনিশড কাজই বেশি, তখন আমাদের স্ট্রেস অনেক গুণ বেড়ে যায়। তো বলা হচ্ছে কি এর ফলে কি আমরা অনেক সময় কাজগুলো অন্যের মধ্যে ভাগ করে দেওয়া প্রয়োজন, আমরা যেটা অনেক সময় সেটাও করি না, ভাবি ওর কাজটা ভালো হবে না, পারফেকশনিজম আমাদের মধ্যে এমন আছে আমরা ভাবি ওই কাজটা ভালো হবে না আমিই করব, ওই করতে গিয়ে আমরা আরো ব্যাপারটাকে খারাপ করে ফেলি। এবং বলা হচ্ছে যে রাগের মাথায় আমরা রেসপন্ড না করে একটু ওয়েট করে যাই, একটু ওই হিটেড সিচুয়েশন থেকে নিজেকে বার করে আনি, অন্য জায়গায় চলে যাই, বা একটু রেসপন্ড করার আগে একটু টাইম নিই। আর একটা জিনিস ভীষণ হেল্প করে, আপনারা কখনো ট্রাই করে দেখবেন, এটা সবার জন্যই বলছি, যে থটস গুলোকে লিখে রাখা, পজিটিভ নেগেটিভ মনে কি চলছে সেটা যদি খুব
কাউকে তো আমায় বলতে হবে ভেন্ট আউটের জায়গা, তো কখনো আমরা খাতার সাথেও বন্ধুত্ব করে কিন্তু সেই থটস গুলোকে, সেই আমার মনের ভাবনা গুলোকে আমরা লিখে রাখতে পারি, পরে যখন পড়বো এটা আমাদের একটা বেটার একটা মনিটরিং ও হচ্ছে, একটা সেলফ রিফ্লেকশন ও দেয় যে আচ্ছা আমি এরকম ভাবে ভেবেছিলাম, এটা আর কি কি ভাবে ভাবা যেতে পারে আমার এই নেগেটিভ জায়গাটা, বা যদি রাগ হয় ফ্রাস্ট্রেশন হয় এগুলোকে আমি আর কি কি ভাবে ডিল করতে পারতাম, তখন আমার মনে হয়েছিল এটা জিনিস কি আমার স্কিল গুলোকে আমি ইমপ্রুভ করি। শুনলাম যে কিভাবে আমরা কতভাবে শুধু ছাত্রছাত্রীরা নয় আমরাও নিজেদের স্কিলকে এনহ্যান্স করতে পারি, এবং এখন এই ডিজিটাল লার্নিং এর যুগে আমাদের কাছে এত কিছু এসে গেছে এবং নানা রকম আমরা মানে খুব পপুলার ক্ষেত্রেও আমরা দেখতে পাই কত অ্যাপ এসে গেছে যেগুলো আমাদের অনেক স্কিল সেটকে বাড়িয়ে দিতে সাহায্য করে। কারণ আমাদের অনেক সময় সেলফ এস্টিমটা কম হওয়ার একটা কারণ হচ্ছে, সাপোজ কোনো মানুষ ইন্টারভিউ ফেস করতে ভয় পাচ্ছে, অনেকে হয় ইংরেজি বলতে পারছি না বলে হয়তো ভয় পাচ্ছি, বা অনেক সময় অনেক লোকের সামনে কি করে যাবে এইগুলো নিয়ে লোকে লোকের সামনে কথা বলতে গেলে হোঁচট খাচ্ছে, সেক্ষেত্রে নানা রকম টেকনিক্স আছে, বা যদি মনে হয় আমি ল্যাঙ্গুয়েজটা অত ভালো নই সেই পার্টিকুলার জায়গাটায়, তাহলে আমি শিখি একটা কোর্স করি, তাহলে নিজের ঘাটতির জায়গাগুলো আমি চেষ্টা করি না পূরণ করার, তারপরে কি হয় সেটা পরে দেখা যাবে, আমি সেই অ্যাটেম্পটা নিই, সেটা আমার স্ট্রেসকেও কমিয়ে দেয়, আমাদের সেলফ এস্টিমের জায়গাটাও একটু কনফিডেন্সটাও বাড়িয়ে দেয় তখন, যে আমি একটা কোর্স করলাম যে কিছুটা হলেও সেটা আমার হেল্প করেছে এইটা। আর সব শেষে বলবো, এটা বাকিগুলোর থেকে আলাদা, সুইসাইড প্রিভেনশনের এই পয়েন্টটা আমি এই কারণে রেখেছি যে এখন এটা আমাদের আশেপাশে, আমরা সবাই তো আর সবসময় প্রফেশনাল হেল্প পাই না, আমরা জানিও না কার কাছে যেতে হবে, তো বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন এনজিওস মানে নানা রকম বিভিন্ন সংস্থা রয়েছে যারা হেল্প করে, কিন্তু তার থেকেও অনেক সময় হয় যে আমরা পাঁচটা দরজা একবার নক করে দেখব, প্রথমে সুইসাইডটা প্রথম রাস্তা তো নয়, আরো পাঁচটা দরজা আগে নক করে দেখব, যদি সেগুলো না করলে তারপর ওটা লাস্টে ভাবা যাবে, কিন্তু তার আগে এটা খালি দেখব যে যদি আমার আশেপাশে কাউকে আমি দেখতে পাই যে এরকম কিছু বলছে বা ভাবছে, তখন আমরা কি করি, আমরা অনেক সময় ভাবি এটা নিয়ে বললে বোধহয় সে বেশি আরো বেশি তাকে আমি ধাক্কা দিয়ে দিচ্ছি ওইদিকে, এটা কিন্তু ভুল ধারণা, অ্যাকচুয়ালি ওটা নিয়ে কিন্তু আমাদের কিছুটা কথা বলা উচিত যে তার কি ফিলিং হচ্ছে, তাহলে ওই জিনিসটা কিন্তু সেটা জেনে তাকে হেল্প করা, তার আগে তার বাবা মাকে জানানো মানে সেটা শুনে, অথবা তাকে কিভাবে বাঁচানো যায় সেটা আমরা করি কি, এটা শুনে যে ও নিশ্চয়ই কিছু একটা সাইন, বা যে মানুষটা লাইফ শেষ করতে চায় তার কোনো কষ্ট বা সাইন কিছু সে শেয়ার করবে, তো এইটা আমরা অনেক সময় জানি না বলে আমরা বুঝতে পারি না, আমরা ভাবি এটা নিয়ে কথা বলবো না, এটা নিয়ে কথা যদি বলি তাহলে বোধহয় এটা খারাপ হবে তার জন্য, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, ওটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেটা একটু স্ট্রেসটাকে ইজ আউট করতে, তার কষ্টটা কমাতেও সাহায্য করে, কখনো কখনো তাকে একটা অন্য পার্সপেক্টিভও দেয়, এবং জরুরি অবস্থা মানে ইমার্জেন্সিটাও তখন কাটিয়ে দেওয়া যায়, কারণ অনেক সময় বলে ফার্স্ট 12 মিনিটস ওই আর্জটা আসার 12 মিনিটসটা খুব ভাইটাল, ওই সময়টায় যদি কেউ মানে সেটা সে পরে হয়তো আর রিপিট করবে না, কিন্তু একবার স্টেপটা নিয়ে নিলে পরে রিগ্রেট করার জায়গাটা থাকে না, সেই সময়টা তার হাতটা যদি কেউ ধরে, তো এইটা আমার তো মানে যাদের বলছি তাদের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ, তোমরা ছাত্ররা তোমরা যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট এই সমাজের, সেই জন্য আমি বলবো যে তোমরা যদি আশেপাশে এরকম কাউকে দেখো, সবাইকে তোমাদের সাইকোলজিস্ট ডাক্তার হতে হবে না, কিন্তু আগে হচ্ছে সেই জায়গাটা নিয়ে কথা বলে ইমার্জেন্সিটা কি করে কাটিয়ে দেওয়া যায়, দরকারে কারোর কাছে যে তখন তাকে কারোর কোনো যে জানেন যিনি এক্সপার্ট তার সাথে যোগাযোগ করা, কিন্তু প্রথমে এটা না ভাবা যে ওটা নিয়ে কথা বলবো না, এই জিনিসটা করবেন না, তাহলে হয়তো আমরা এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো খুবই কম কিছু কিছু কম টিপস অ্যান্ড ট্রিক্স, কিন্তু তাও বলবো যে টিপস অ্যান্ড ট্রিক্স, কিন্তু এইগুলো আমাদের কিছুটা হয়তো স্ট্রেস
হ্যালো, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার বক্তব্য এটাই মানে ছিল এতটাই এবার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। এই দু বছর, গত দু বছর ধরে আমরা মহামারীতে, এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য যে আমাদের মানসিক স্বাস্থ্য কম বেশি সবারই বিঘ্নিত হয়েছে। তো আমি মানে সত্যি খুব ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা টপিককে আমাদের সামনে আনার জন্য, এবং আমি নিজেও অনেক জায়গা দিয়ে রিলেট করতে পারছিলাম ব্যাপারটাকে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আমাদের সোশিয়োলজি ডিপার্টমেন্টের পিনাকি স্যারকে রিকোয়েস্ট করব যে স্টুডেন্টরা যদি কোনো কোয়েশ্চন করতে চায় সে ইন্টারঅ্যাকটিভ সেশন স্টার্ট করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম ফর দিস ভেরি ইউজফুল টক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা মন খুলে মানে বিনা দ্বিধায় তোমরা প্রশ্ন করো। ম্যাডাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন এবং অত্যন্ত সহজভাবে বলেছেন। আমার ধারণা তোমরা সবাই এই সমস্যাগুলো, সবাই না হলেও কেউ কেউ তো অবশ্যই করো এই সমস্যাগুলো ফেস, কারণ আমরা টিচাররাও আইডেন্টিফাই করতে পারছিলাম, রিলেট করতে পারছিলাম। তো তোমরা যদি কোনো সমস্যা তোমাদের থাকে বা কোনো প্রশ্ন, কোনো ক্ল্যারিফিকেশন থাকে, তোমরা অবশ্যই ম্যাডামকে প্রশ্ন করো। চ্যাট বক্সে করতে পারো বা ডিরেক্টলি তোমরা নিজের নাম সেমিস্টার বলে ম্যাডামকে প্রশ্ন করো। ম্যাম আমি পিনাকি, আমি ইতিহাসের শিক্ষক, পবিত্র নাম আমার। আমি পিনাকিদের কথার অনুসঙ্গ ধরেই বলছি যে আমি আপনার বলাগুলোর সঙ্গে অনেকটা নিজেকে রিলেট করতে পারলাম। ইভেন আমি যখন শুনছিলাম, আমি অনেক হোয়াটসঅ্যাপে মেসেজও করছিলাম প্যারালালি, কিন্তু আমি দেখলাম আপনি যেমন বললেন যে আমরা সবসময় একসঙ্গে অনেক সময় দুটো করে কাজ করি, তো আমি সেগুলোকে বন্ধ করলাম এবং আমি দেখলাম মনটা এখানে দেওয়া উচিত। তো আমি লাইভলি আমি বুঝতে পারলাম আমি কি করছিলাম। তো যেখান থেকে যতটা নেওয়া যায় সেরকম ব্যাপারটা হয়েছে। হ্যাঁ মানে আমিও বলি, মানে ম্যাডামের কথা শুনতে শুনতে আমারও একদম এক্স্যাক্টলি সেই জিনিসটাই, যখন উনি মাইন্ডফুলনেস এর কথা বলছেন তখন আমার ইমিডিয়েটলি মনে হচ্ছে যে আমরা যেভাবে কাজ করি, স্পেশালি এই অনলাইন অফলাইন সবকিছু মিলিয়ে এবং কলেজে গিয়ে, কলেজের বাইরে এন্ড অল দ্যাট, বা মাল্টিটাস্কিংটাকে একটা স্কিল হিসেবে ধরা হয় এবং খুব গুরুত্বপূর্ণ স্কিল হিসেবে ধরা হয়, এবং এই মাইন্ডফুলনেস এবং স্লোয়িং ডাউনের কথা আপনি বলছেন অ্যাজ ওয়েজ অফ কোপিং আপ উইথ স্ট্রেস, সেখানে দুটো একদম ইমিডিয়েটলি মনে হচ্ছে যেন অ্যান্টিথেটিক্যাল, মানে একটা স্কিল যেটার জন্য হয়তো আমি বহু প্রশংসিত হতে পারি, আবার অপর ধারে সেই স্কিলটাই কত স্ট্রেস আমার উপর আনতে পারে সেটার একটা মানে সলিউশন হয়তো ওই স্লো ডাউন করা, কোথাও যেন নিজের ওই মাল্টিটাস্কিং এর স্কিলটাকে একটু মিনিমাইজ করা, একটু হয়তো ডিট্যাচড হওয়া যদি সম্ভব হয়। মানে এটা আমরাও, আমিও খুব ফিল করছিলাম অ্যাজ অ্যা পার্সন হু ইজ মানে ওয়ার্কিং ইন অ্যান ইনস্টিটিউশন, অর্গানাইজেশনাল লেভেলে আমাদের কাজ করতে হয়, পড়াতে হয়, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করতে হয়। তো ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আসলে মাল্টিটাস্কিং এর সাথে, মানে মাল্টিটাস্কিং মানেই তার সাথে স্ট্রেস তো বেশি হয়েই যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি মাল্টিটাস্কিং এর সাথে যে খুব বৈরিতা আছে সব সময় তা না, কিন্তু মাল্টিটাস্কিং মানে এই নয় যে একটা কাজের মধ্যে আমি আরেকটা কাজ করব, কিন্তু আমরা এটা করে থাকি। মানে এটা কিন্তু আমি এটাকে স্কিল, মানে সব সময় আমি হোয়াটসঅ্যাপ করতে করতে লিখছি বা আমরা, মানে এই জিনিসটা কিন্তু খুব একটা প্রোডাক্টিভ নয়, আমরা এটা করে থাকি ঠিকই। মনোসংযোগটা কোথাও, মানে সেই কোনো কাজটাই তারপরে ভালো হলো না, এরকম একটা চান্স তার সাথে থেকে যায়। মজার ছলে বলি, আমি আর আমার মা আমাকে অনেকবার ভাত খাওয়ার সময়তে ফোন খাওয়ার প্রস্তাবও দিয়েছে। আমি একটা প্রশ্ন করি ম্যামকে। আচ্ছা ম্যাম, অনেক সময় এই জায়গাটা হয় যে আমাদের চেনা জানার মধ্যেই আমি ফিল করছি সেই মানুষটা ডিপ্রেসড আছে, আমি ফিল করছি তার প্রয়োজন কোনো মানে সাইকোলজিস্টকে দেখানো তার দরকার,
কিন্তু সে ব্যাপারটা থেকে ভীষণভাবে অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছে বারবারই। এবং আমি দেখতে পাচ্ছি আপনি যে অন্যান্য জায়গাগুলো বললেন, যেমন ফ্যামিলি হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে বা যেই হোক, তাদের সাথেও সে কিন্তু সেই জায়গাটাই মিশতে পারছে না। তো আমি বললেও তো সে যাচ্ছে না, তাহলে আমার কাছে অপশনটা কি থাকলো? মানে আমি তাকে বোঝাবোটা কি করে যে তার প্রয়োজন একজন সাইকোলজিস্ট কে বা একজন মানে তার কাউন্সিলিং প্রয়োজন? হ্যাঁ, আসলে না, এটা আমাদের যেমন শেখানো হতো কখনো আগ বাড়িয়ে কাউকে বলতে যাবে না, কিন্তু আমরা আমাদের বন্ধুদের দেখলে কি তার সমস্যা দেখলে সেই জায়গাটা সেই বাউন্ডারিটা বোধহয় মেনটেন করি না। প্রফেশনাল লাইফে করা এক জিনিস, যে রাস্তাঘাটে যাকেই দেখবো তাকেই কি আর বলবো যে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন, বুঝলেও আমরা বলি না। কিন্তু এটাও ঠিক, বন্ধু বান্ধব বা নিজের জনদের হলে তো আমরা সেটা মানে সেই রকম থার্ড পার্টি হয়ে নিউট্রাল হয়ে দেখতে পারি না। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে বেশ কয়েকটা ফ্যাক্টর ওনাকে বাধা দিচ্ছে, হয়তো ওনার ব্যক্তিত্ব হয়তো এমনই, মানে ব্যক্তিত্বের জায়গাটা মানে পার্সোনালিটি টাইপটা ওনার এমন যে উনি হয়তো অ্যাজ এ পার্সন খুব বেশি মিশুকে নন, এটা একটা ফ্যাক্টর হতে পারে। যে ওনার তাদের মধ্যে কিন্তু বেশি মানসিক অসুখ না বলে ডিপ্রেশনের একটা চান্স থাকে অ্যাট টাইমস। এবং আরো আর একটা জিনিস হচ্ছে যে যারা ওর আশেপাশের লোক, যে মানে ওনার ইনসাইডটা কিরম, উনি কি এটা অ্যাডমিট করছেন? ওনার অনেক সময় অনেকে অ্যাডমিট করে কিন্তু আমি যাব না, আমার সমস্যা রয়েছে আমি জানি কিন্তু আমি যাব না, আবার অনেকে মানছেই না যে সমস্যা। সেটা আপনার কি মনে হয়েছে কথা বলে যে উনি অ্যাকচুয়ালি কোন জায়গাটায় বিলং করেন, যে বুঝেও বুঝবে না নাকি উনি বুঝতেই পারছেন না যে কোনো সমস্যা রয়েছে? না আমার উনি, হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাম, আপনি বলুন। হ্যাঁ, তো যদি এরকম হয় যে এটা এখানে মনে হচ্ছে যে উনি বুঝতে পারছেন কিন্তু তাও যেতে চাইছেন না বা কোনো যোগাযোগ করতে, হ্যাঁ মানে এই ব্যক্তিত্বের ধরনের মানুষদের বা এই সমস্যার টাইপটা শুনেই মনে হচ্ছে যে ওনার ইনসাইট লেভেলটা ঠিক আছে কিন্তু উনি সেটাতে কাজ করবেন না খুব একটা। তো সেক্ষেত্রে বলা যে এই লাইফটা তার মানে তাকে তখন ইনডিরেক্ট অ্যাপ্রোচে বলা যে আমরা তো এমনিও কিছু মানে এইটাকে কি অসুবিধা কোনো লাইফে সৃষ্টি করছে ওনার? তো উনি যদি বা ও তখন উনি বলবেন যে না আমার লাইফে সৃষ্টি করছে না, সাপোজ উনি বললেন তখন, কিন্তু অন্যদের তো করছে হতে পারে, সেই জায়গাটা দেখানো। এবং তারপরে এটা বলা যে অনেক সময় আমরা যদি অ্যাপ্রোচটা নাই নিলাম, আমি হয়তো জানি যে কিছু হবে না কাউন্সিলিং করে, অনেকে বলে কিছু হয় না, এবার হবে না জানি কিন্তু করলে তো মানে যতক্ষণ না আমি অ্যাটেম্প্ট নিচ্ছি, আমি পরীক্ষা না দিলে বুঝবো না যে আমি পাস করছি কি ফেল করছি। পরীক্ষা দিলে যেমন আমার ফেল করারও চান্স থাকে, তেমনি একটা চান্স তো থাকে যে আমি পাসও করবো, কিন্তু পরীক্ষা না দিলে তো আমার সেই চান্সটাও থাকছে না। তো সেই জন্যই যদি মনে হয় এই লাইফটাই এইভাবে চালিয়ে যাওয়াটা যদি খুব সুখকর এক্সপিরিয়েন্স হয় ইটস ফাইন, যদি সেটা না মনে হয় এটা যদি তার এবং তাকে এটা বলা যে তুমি শুধু নয় তোমার আশেপাশের বাকি লোকরাও এটাতে কনসার্ন, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু ভাবার সময় হয়েছে, তুমি নিজেই ভাবো, আমার সাথে শেয়ার করতে হবে না, সেক্ষেত্রে তুমি দেখো যে এই লাইফটাই তোমার চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিনা। এবার তুমি তো তাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যেতে পারবে না, ওনার যেহেতু উনি বুঝতে পেরেও যাচ্ছেন না, যে মানুষ রিয়ালিটিতে নেই তাকে তুমি ধরে বেঁধে নিয়ে যেতে পারো, কিন্তু উনি তো বুঝেও বুঝছেন না, সেখানে কিন্তু তোমার একটা জায়গায় গিয়ে কিছু করার নেই, তুমি জোর করে নিয়ে আসতে পারবে। কারণ আর যাই হোক কাউন্সিলিং বা এই মানসিক জায়গায় একজন অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু কারোর ক্ষেত্রেই জোর করে জিনিসটা হয় না, মানে উনি রেজিস্ট করবেন বেসিক্যালি। হুম হুম হুম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ম্যাডাম নমস্কার, আমি দেবাশীষ বিশ্বাস বলছি, মঙ্গলকোটের বাংলার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলছি। যে আমাদের অনেক ছেলেমেয়েরই হয়তো অনেক কিছু অসুবিধা থাকতে পারে, তারা এখানে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারছে না, তো সেক্ষেত্রে আপনার কোনো কন্টাক্ট নাম্বার বা মেইল আইডি কি প্রোভাইড করা যেতে পারে তাদেরকে? হ্যাঁ, আমি তাহলে স্যারের কাছে মানে প্রিন্সিপাল সৌরভ স্যারের কাছে আমি আমার মেল আইডিটা দিয়ে দেবো, যা যা কোয়েরি যদি মেলে ওনারা জানান আমি রিপ্লাই করে দেবো নিশ্চয়ই। বা আমরাও হয়তো এমন কিছু জিজ্ঞাসা করতে পারি হয়তো, যে এখানে জিজ্ঞাসা করতে পারছি না, জেনে নিতে পারি। হ্যাঁ, আসলে এখানে একটা সাইকোলজির ক্ষেত্রে একটা কনফিডেন্সিয়ালিটির ব্যাপার থাকে, যে মানুষ চট করে সবার সামনে, ওই যে বললাম স্টিগমাটা এমনই যে লোকে কি ভাববে এই ভেবে আমরা সবার কাছে অ্যাসিডিটি এইগুলো বলতে পারি, কিন্তু আমরা বলতে পারবো না যে মনের কোনো সমস্যার কথাটা, অত এগিয়ে এসে কেউই বলতে পারি না। তো সেইটাকে আমরা মানে সেটাকে রেসপেক্ট দিয়েই বলছি যে মেলও করতে পারেন অথবা ফোনে তো সবসময় মানে সম্ভব নয়, এটা একটা।
আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ মেল করলে আমি উত্তর দেবো, যদি মনে হয় যে এটা যথেষ্ট সিরিয়াস সেক্ষেত্রে আমি প্রফেশনাল হেল্প নিতে বলবো, কারণ আমি তো এখন প্র্যাকটিস করছি না, মানে প্র্যাকটিস করি না যেহেতু, সেই জন্য আমি অন্য কারোর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিতে পারি যদি তারা প্রয়োজন মনে করেন, যদি চান। হ্যাঁ একজন কারোর কোয়েশ্চেন এসছে। হ্যাঁ পল্লবী তুমি বলো ম্যাডামকে তোমার প্রশ্ন। ম্যাম আমি পল্লবী নাগ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এট মঙ্গলকোটের বাংলা বিভাগের ছাত্রী অনার্সের। তো আমার একটা কোশ্চেন ছিল যে আমরা এই মানে ফোনটার প্রতি যে অ্যাডিক্ট হয়ে যাচ্ছি, এটা আমরা বুঝতে পারছি যে আমরা ফোনটার প্রতি বেশি অ্যাডিক্ট হয়ে যাচ্ছি, কিন্তু এটা আমরা ছাড়তে পারছি না গো। তো এটার জন্য কি মানে কিছু যদি সাজেস্ট করেন তাহলে ভালো হয়। আচ্ছা তুমি কি চেষ্টা করছো ফোনটাকে একদম বন্ধ করে রেখে দিচ্ছ, মানে কি মানে অ্যাটেম্পটটা কি নিয়েছো তুমি ফোনটাকে ফোনটা থেকে দূরে থাকার জন্য, তুমি কি করেছো? ম্যাম এটা মানে আমি ফোনটা থেকে দূরে থাকার জন্য বই পড়ছি, গল্পের বই বা উপন্যাসের বই, কিন্তু মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে কি ফোন বইটা পড়তে পড়তে আমি ফোনটার দিকে তাকিয়ে ফেলছি, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কোন এটা আমাদের সবারই হয়। ব্যাপারটা কি হয় যে আমরা একটা মেসেজ করলে ভাবছি আচ্ছা আর একটা রিপ্লাই, এইরকম ভাবে তো আমরা প্রথমেই শুরু করব না। কখনো যে মানুষ নেশা করে, ধরো যে সিগারেট খায়, যে দিনে 30টা সিগারেট খায়, তাকে যদি প্রথমেই তুমি বলো যে একটাও সিগারেট খাবেন না, তাহলে সে কিন্তু পারবে না। তো আস্তে আস্তে আমাদের ডোজটা কমাতে হবে। প্রথমেই যদি আমি ভাবি যে মানে সারাদিন যেখানে জেগে থাকছি সবসময় ফোন নিয়ে, তো এখন পুরোপুরি দোষ তো দেওয়া যায় না, কারণ তোমাদের ক্লাস গুলোও তো অনলাইন হয় অনেক, মানে এতদিন হয়ে এসছে আবার হবে। তো এইরকম পরিস্থিতিতে তোমরা তোমার একটা একটা এর মানে একটা অ্যাডিকশনের জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু এটাও ঠিক যে আমাকে একটা টাইমে আমাকে অল্প অল্প করে দিনে একটা সময় আমি ভাবলাম যে যখন খাবো বা যখন এই সময়টা আমি ফ্যামিলির সাথে কাটাবো, এই সময় আমি ফোনের ব্যবহার করব না। সেটা একটা রুটিন হোক, রোজ সন্ধে 6টা থেকে 7টা বা রাত্রিরে 9টা থেকে 10টা যে সময়, এরকম ভাবে দিনে আমি দুবেলা দুটো টাইম আমি বন্ধ করে রাখছি, সেই সময়টা আমি করব না। আস্তে আস্তে যখন ওটার উপর আমার কন্ট্রোল এসছে, তখন টাইমটাকে আর একটু বাড়িয়ে চেষ্টা করি। প্রথমেই আমি জোর করে যত আমি ভাববো আমি ওটার থেকে দূরে যাবো, ততই বেশি, এটা আমাদের টেন্ডেন্সি। যদি বলি ওইদিকে তাকিও না, তুমি দেখবে ওইদিকেই আগে চোখটা যাবে। তাই জন্য পুরো সময়টাকে তুমি ব্লক না করে তুমি রোজ দিনে একটা পার্টিকুলার টাইম ঠিক করে নাও, যে যে সময় যেরকম তুমি ঘুমাও বা যে সময় তুমি যেরকম রোজ একটা হ্যাবিট করছো সেই রকমই। এবং হ্যাবিটটা হতে কিন্তু টাইম লাগবে, 2-3 সপ্তাহ লাগবে, সেটা লাগুক, জোর করে হলেও একটু একটু করে টাইমটা কমাও। পুরোটা একবারে কমাতে পারবে না, সেইভাবে তুমি চেষ্টা করতে পারো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আমার একটা ছোট প্রশ্ন আছে ম্যাডাম। আমি দেবাশিস কুণ্ডু বলছিলাম, এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর। আপনার পুরো টপটাই শুনলাম এবং খুবই মানে খুবই ভালো, তো খুবই প্রাসঙ্গিক। আমার জাস্ট একটা ছোট প্রশ্ন আছে যে এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে আপনি কি ইগোকে রাখবেন? আপনার কি মনে হয় না পার্সোনালি যে ইগো একটা বড় সমস্যা যার জন্য আমরা অনেক কিছু লোকের সাথে শেয়ার করতে পারি না, এবং লোকের থেকে দূরে থেকে আস্তে আস্তে ফোনের সাথে সাথে বন্ধুত্ব করে নিয়েছি? কেন যেন মনে হয় না যে আজকে প্রথমে আমি গিয়ে কথা বলবো, আমার সমস্যা আমি ওকে বলবো, ছোট হয়ে যাব, এই সেন্সটা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে। এই ব্যাপারটা যেটা বক্তব্য, ইগোকে সাইকোলজি একরকম ভাবে ব্যাখ্যা করেছে, আর আমরা কলোকিয়ালি ইগোটা যেভাবে যেটা আপনি বললেন সেটা হচ্ছে আমার অহংবোধের জায়গা, যে আমি কেন আগে, আমি ছোট হয়ে যাব আগে অ্যাপ্রোচ করলে। তো সেটা আমরা ফোনের লোকের সাথেও অনেক সময় সেটা করছি, এমন নয়, মানে সেই জায়গাটা কিন্তু আমার, সেটা আমার ব্যক্তিত্বের ধরনের উপর ডিপেন্ড করছে। কেউ কেউ একটু নার্সিসিস্টিক হয়, একটু আমি আমিতেই বিশ্বাসী, আমার আগে ইম্পর্টেন্স পাওয়া উচিত, আমি এরকম, আমি স্পেশাল, এই জায়গাটা নানা রকম ভাবে সেটা বহিঃপ্রকাশ ঘটে। তো এবারে এটা কিন্তু তার জন্য আমি ফোনে ডুব দিচ্ছি তা নয় বেসিক্যালি ব্যাপারটা, কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যক্তিত্বের এক একটা ধরন, আমরা প্রত্যেকটা মানুষ এক এক রকমের, কারোর মধ্যে অহংবোধটা একটু বেশি, একটু হলেই যে আমি ইম্পর্টেন্স পাচ্ছি কিনা যদি সেটা আমার মনে হয় লঙ্ঘিত হচ্ছে, তাহলে আমি তার কাছে যাব না, আমি তাহলে নিজেকে গুটিয়ে নেব, আমি আমি চাই যে অন্য লোকটাই সবসময় অ্যাপ্রোচ করুক। তো এই সেইটা কিন্তু, সেটা তো যেকোনো রিলেশনের জন্যই খুব ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতি করে সেই যেকোনো রিলেশনকেই, সেটা শুধু ফোনে হোক সেই সম্পর্ক বা বাস্তবেও হোক, সেটা খারাপ। কিন্তু শুধু ইগোর জন্য হ্যাঁ হতেই পারে যে কোনো ব্যক্তি আমি পার্সোনালি অ্যাপ্রোচ করতে চাই,
সব কারণ দেখছি সুইসাইডাল কেসে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ইগোটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সুইসাইডটা তো বলাই হয়, হ্যাঁ ইগো হার্ট হয়ে গেল, সুইসাইড জিনিসটা বা ডিপ্রেশন জিনিসটাই বলা হয়, স্পেশালি সুইসাইড ব্যাপারটা, এটা কিন্তু সেই মানুষদের হয় যারা একটু বেশি নার্সিসিস্টিক হন, যারা একটু মানে হয়তো সেটা খুব বহিঃপ্রকাশ হচ্ছে না সব সময়, কিন্তু তাদের মনে আমি মানে সুইসাইড আমরা কেন করি, আমরা নিজে হার্ট হচ্ছি তাই, আমার আমিত্বটাই আঘাত পাচ্ছে, তো দুঃখটা পাচ্ছি কেন, আমায় রিজেক্ট করেছে, তাই আমি 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 এইটাই জড়িয়ে আছি এবং আমার সেলফটা শুধু আমাতেই সীমাবদ্ধ। আমার আমরা যদি সুইসাইড করার সময় ভাবি যে আমার মা বাবা বাড়ির সব লোকজন আত্মীয় স্বজন সেই জায়গাগুলোকে ভাবি, সেই জায়গাটাতে আমি ভাবছি না, ওখানে আমার কষ্টটাই সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের। তো সুইসাইডে একটা আমিত্বের জায়গাটা হার্ট হয়, এই অহং যে জায়গাটা, নিজের এই আমিত্বটা ভীষণ ভাবে আঘাত পায়, তার জন্যই আমরা মানে ইভেন যখন কেউ মারা যায় আমরা দুঃখ পাই, সেটাও বেসিক্যালি কিছুটা তাই যে আমি আমার কষ্ট হচ্ছে, মানে আমি আছি বলেই কিন্তু এই জায়গাটা। সেই জন্য বলাও হয় যে যে আমি আমাকে এত ভালোবাসছি সেই আমি রাঘাতেই আমি গিয়ে আমার জীবনটা শেষ করছি, কারণ আমার জীবনটা দাঁড়িয়ে আছে অন্যের, মানে অন্যকে আমি এত ইম্পর্টেন্স দিচ্ছি সেই মানুষের হ্যাঁ বা না এর উপর, আমার নিজের সত্তাটা দাঁড়িয়ে আছে সেইটার উপর, বা কোনো ফেলিয়র আমি পড়াশোনায় ভালো করতে পারিনি তাই গিয়ে আমি সুইসাইড করছি, তার মানে পড়াশোনাটা আমার লাইফের পার্ট, বাট ওটা তো লাইফ নয়, কিন্তু আমরা পুরোটা ইনভেস্ট করছি সেই জায়গাটা পড়াশোনায় বা কোনো মানুষে, তাই জন্য আমার মনে হচ্ছে যে সে নেই তাহলে আর আমার সত্তাটার আমার আইডেন্টিটিটা নেই, তো সেই জন্য আমরা আঘাতটা মানে সেইখানে তখন সেই স্টেপটা নিচ্ছি। আর কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ তোমরা করতে পারো, ফ্যাকাল্টির প্রশ্ন থাকলে তার ফ্যাকাল্টির মেম্বার্স করলে করতে চাইলে করতে পারে, স্টুডেন্টসদের আবার বলছি তোমরা যদি চাও তোমরা এখন করতে পারো ম্যামকে প্রশ্ন। হ্যালো ম্যাম, গুড ইভিনিং। হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি আমরা ডিপ্রেশনে আছি, বা আমরা হয়তো এখন ডিপ্রেশনে আমাদের কভার করছে, আমরা হয়তো সেভাবে মেন্টালি সাপোর্ট পাই না, তো হয়তো ফোনটাও সেভাবে আমাদের তখন খুব একটা ভালো লাগে না, তখন আমাদের কি করা উচিত বা কিভাবে আমরা ডিপ্রেশন থেকে বাইরে আসতে পারি? প্রথমেই হচ্ছে যদি মনে হয় এটা অতিরিক্ত জায়গায় পৌঁছে যাচ্ছে, আমি যে আমার এটা যদি তুমি ফলো করে থাকো তাহলে দেখবে আমরা কিভাবে ডিপ্রেশন গুলোকে চিনি সেগুলো লিখেছি, সেগুলো হয়তো তুমি পড়েই বলছো যে হয়তো এইগুলো তুমি মানে যেই হোক সে এক্সপিরিয়েন্স করেছে বলে সে বুঝতে পারছে যে ডিপ্রেশনে যাচ্ছে, আগে বুঝতে হবে এটাকে আমি ডিপ্রেশন বলছি কিনা, শুধু একদিন মন খারাপ হচ্ছে সেটাকে আমরা বলছি না, মোটামুটি 2 সপ্তাহ ধরে এই সিমটম গুলো যদি থাকে মোটামুটি, তার মধ্যে 5টা সিমটম মানে আমি কোনো রকম মেডিকেল এতে যাচ্ছি না কিন্তু তাতেও যদি থাকে তখন আমি বুঝবো যে ডেফিনেটলি কিছু সমস্যা হচ্ছে। এবার সেক্ষেত্রে আমি আশেপাশে আগে বন্ধু বান্ধবদের যোগাযোগ করি, যারা আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করি, দরকার হলে আমি জানি না তোমাদের ওখানে কিরকম কোনো অর্গানাইজেশন বা কোনো সংস্থা বা কোনো হসপিটাল আছে কিনা যেখানে পরিষেবা দেওয়া হয়, কিন্তু এখন তো আর পরিষেবা শুধু অফলাইনে সীমাবদ্ধ নেই, যদি তোমরা যোগাযোগ করো। আসলে এই যে বলছিলাম আজকে অ্যাওয়ারনেসটাই খুব দরকার, আমরা জানি না যে এরকম আছে, তাহলে সেই আছেগুলোকে আমায় খুঁজে বার করতে হবে, তার কাছে তুমি ধরো আমাকে জিজ্ঞাসা করলে আমি তখন বলবো তুমি এর কাছে যোগাযোগ করতে পারো অনলাইনে, তুমি যদি বলো যে তোমার বাড়ি এখানে তাহলে তোমার বাড়ির কাছে আমি এই মানে কাছাকাছি অ্যাটলিস্ট যিনি বসেন বা যিনি অনলাইনে তোমার সাথে কথা বলতে পারবেন তুমি তার সাথে যোগাযোগ করতে পারো, বা মনে হয় যাদের কাছে গিয়ে কষ্টটা বললে আমার এটার নিদান হতে পারে, যারা আমাকে রিলিফ দিতে পারে, বা আমি যে টেকনিক্স গুলো বললাম রোজ একটা কিছু জিনিস ভালো না লাগলেও যেগুলো আগে ভালো লাগতো লাগে না তো সেটাই আবার জোর করে করতে হবে, ঠিক আছে, কিছু কাজ মনে হবে যে আমি যান্ত্রিক ভাবে করছি ম্যাম বলেছেন বলে, তখন ভাববে হ্যাঁ ম্যাম বলেছেন বলেই আমি এই কাজটা করছি, তো এটাকেই আমি হ্যাবিটটা তৈরি করব, আমার যে হ্যাবিটটা ভেঙে যাচ্ছিল সেটাকেই আমি তৈরি করব, এবং সঙ্গে আমায় কোনো কাউন্সিলারের সাথে যদি ডিপ্রেশন সত্যি আসে শুধু বন্ধু বান্ধবরা একটা লেভেল অব্দি হেল্প করতে পারে,
তারপরে কিন্তু একজন প্রফেশনাল কারোর সাথে যোগাযোগ করা বেটার, কারণ সে সেই বুঝে তোমার কতটা সিভিয়ারিটি, মানে যার আছে তার কতটা সিভিয়ারিটি সেই বুঝে, সে সেই হিসাবে উপশম বলবেন, এবং দরকার হলে যদি ওষুধ খেতে হয় ওষুধ খেতে হবে, সেটা যদিও একটা টাইমের জন্য, আর যদি সেটা না হয়, যদি ওষুধের দরকার না হয় শুধু কথা বলেই তোমার যে কারণটা হচ্ছে সমস্যার সেই জায়গাটা উনি সারিয়ে দিতে পারেন, তাহলে তো সেইটাই আমাদের সবচেয়ে ভালো হেল্পফুল, মানে ডিপ্রেশন খুব ভালো সেরে যায় সাইকোথেরাপির মাধ্যমে। তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে তুমি সাইকোথেরাপি বা কাউন্সিলিং করাতে পারো, মানে যার কথা বলছো, যার যার জন্যই বলছো, সেক্ষেত্রে কাউন্সিলিংটা একটা হেল্পফুল জায়গা হতে পারে। শুধু আমাদের খুঁজে বার করতে হবে কোথায় কোথায় এগুলো হয়, তো সেই জন্য সবসময়, মানে সেটা যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আমিও সেখানে একজনের, মানে আমি বলে দিতে পারি সেক্ষেত্রে, কিন্তু তুমি তোমরা তো মানে সেই জায়গাটা যেহেতু রিচ করোনি, মানে সেই জায়গাটা জানো না, সেই জন্যই হয়তো তোমার মনে হচ্ছে, যদি আশেপাশে আমরা লোক পেয়ে যাই বলে মনে হয় তখন আমাদের অতটা হেল্পলেস লাগে না। ম্যাডামকে অনেক ধন্যবাদ একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ে বা আমাদের এনলাইটেন করার জন্য, বলার জন্য। এইবার আমি রিকোয়েস্ট করব ম্যাডাম টিনা, ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনামিকা ম্যাডামের একটা প্রশ্ন আছে, ম্যাডাম আপনি একটু রয়ে যাবেন। আমি একটু বাংলা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনি, আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে মাত্রাতিরিক্ত রাগ হলে রাগটাকে কন্ট্রোল করা যায় কিভাবে, যদি কাইন্ডলি একটু। হ্যাঁ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিক আছে। প্রথম কথা হচ্ছে যে যার মাত্রাতিরিক্ত রাগ, আগেই সে যখন জানছে যে তার রাগ হয়েছে, তখন সেই রাগটা থেকে আগেই যে ট্রিগারটা হয়, আমরা চেষ্টা করি ওই ঘর থেকে বেরিয়ে যেতে। যদি এরকম পরিস্থিতি হয় যে এই ব্যক্তির সাথে এলেই আমার রাগ হচ্ছে, বা আমার নিজের আমার নিজের ভালো থাকাটা যেহেতু খুব দরকার, সেই জন্য আগে আমি ওই হিটেড সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাই। যদি সেটা একান্তই না হয়, রাত্রির বেলায় হলো, তখন কোথায় বেরিয়ে যাব, কোথাও তো বেরোবার জায়গা নেই। রোজ নিজে একটু এক্সারসাইজ, মানে যার রাগ হচ্ছে একটু রোজ এক্সারসাইজ, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারণ আমাদের এই পেন্ট আপ ইমোশন গুলো, জমে থাকা ইমোশন গুলোই আমাদের মধ্যে রাগটা আনে। তো যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কোনো ফর্মে, সেটা আপনি নাচ গান করেও, নাচ করেও করতে পারেন, মার্শাল আর্ট করেও করতে পারে, সুইমিং করেও করতে পারে, যার যেটা সুবিধা, যে ফিজিক্যাল এনার্জিটা কোথাও যদি ড্রেন আউট করা যায়। অনেকে যেমন পাঞ্চিং ব্যাগে মারে, সেটা তো সবসময় মানে আমাদের পক্ষে সবসময় ওটা অ্যাক্সেস করা সম্ভব হয় না। তো এই জিনিস, এই টেকনিকটা করা যায়। আর একটা হচ্ছে যে অ্যাসার্টিভনেস ট্রেনিং এর কথা বলছিলাম, যে আমরা রাগ করে ফেলি সেটা তখন আমরা বুঝতে পারি না, পরে ওটা নিয়ে রিগ্রেট করি। একটা ডায়েরিতে একটু লিখে রাখুন যে কোন কোন পরিস্থিতিতে এত তারিখে আমার রাগ হয়েছে, এরকম ভাবে রোজ সেটা লিখছেন, এবং ওই পরিস্থিতিতে আপনার রিয়াকশনটা, মানে যে রাগ হয়েছে সে কি করেছে, এবং আর কি করা যেত, অল্টারনেটিভ উপায় কি কি, এগুলোও লিখুন। আর সঙ্গে ফিজিক্যালি নিজেকে একটু অ্যাক্টিভ করুন, এবং একটা মানে এমন কিছু যেটাতে আপনি বাইরে যেতে পারেন, একটু বাড়ির ছাদ হতে পারে, আশেপাশে বাগান থাকলে সেই জায়গাটায় হতে পারে, একটু গান শোনা, মানে এগুলো ডিস্ট্রাকশন টেকনিক। কাউন্সিলিং করলে তো আপনাকে আলাদা করে বলেই দেওয়া হবে প্রত্যেকটা সিচুয়েশন ধরে ধরে কি করা যায়, এখানে আমরা যেহেতু সেই জায়গাটা যেতে পারছি না, আমি আপনাকে জাস্ট বেসিক টেকনিক্স গুলো বলছি। আর একটা জিনিস হচ্ছে লিখে ফেলুন, যেই রাগ হবে না, যার উপর গালাগালি, রাগ, যত যা আছে সেটা আপনি একটা খাতায় লিখে ফেলুন। আমার তো এনার্জিটা বার করা নিয়ে কথা, তো ওই মানুষটাকে অ্যাটাক করার থেকে বেটার যে আমি ওটা লিখে ফেলে সে ওই কাগজটাকে ছিঁড়ে ফেললাম। যত এনার্জি আছে সেই দিয়ে কাগজটাকে ছিঁড়ে ফেলুন, যত এনার্জি আছে সেই কাগজটাকে ছিঁড়তে পারেন, পুরনো কোনো নিউজ পেপার থাকলে সেগুলোর উপরেও রাগ দেখাতে পারেন। কোনো মানুষের উপর রাগ করার থেকে বেটার সেইগুলো খাতার উপর হোক বা কাগজের উপর হোক, সেটা হয়তো আপনাকে সেই রাগটা কি হয় একটা এরকম গ্রাফটা চড়ে যায় হঠাৎ করে, তারপরে আবার নেমে যায়, তো ওই যখন উঠে যাচ্ছে সেই সময়টুকু যদি আপনি কন্ট্রোলে থাকেন, তারপরে দেখবেন ওই টাইমটা চলে গেলে আপনার রাগটাও একটা টাইমের পর, রাগটা সর্বক্ষণ থেকে যায় না, মানে ওই রাগের মাথায় আমরা যেটা বলছি বা যেটা করছি সেই জিনিসটা যদি তখন কন্ট্রোল করে দেওয়া যায়, তারপরে ওটা আর অত অসুবিধা হয় না, মনে হয় তো জমে থাকছে সেটা আপনি খাতায় লিখুন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। পরের তোমাদের কারোর যদি প্রশ্ন থাকে তোমরা পরে কন্ট্যাক্ট করো ম্যাডামকে, আমরা চেষ্টা করব সেই ব্যবস্থা করা। আজকে যেহেতু আমাদের দ্বিতীয় অনুষ্ঠান আছে, আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার ডেলিবারেশনে আমরা সবাই উপকৃত হয়েছি।
আমরা আস্তে আস্তে আমাদের দ্বিতীয় অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। তিনাত রুকসানা ম্যাডাম, প্লিজ আপনি যদি প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে চলেন। থ্যাংক ইউ স্যার। আমি এরপরে আমি আমাদের কলেজের মোল্লা হাফিজুর রহমান এইচওডি ইংলিশ এবং কনভেনার স্টুডেন্ট স্কলারশিপ স্কিমের তাকে অনুরোধ করছি নানান রকমের সরকারি স্কলারশিপ সম্পর্কে স্টুডেন্টদের যদি একটু অবগত করা হয়। থ্যাংক ইউ। সুন্দর আলোচনার পরে আমি অডিবল? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। ইয়েস স্যার, ইউ আর অডিবল। এত সুন্দর আলোচনার পরে অর্থ নিয়ে কথা বলা, আমি বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না। স্পেশালি আজকের যে আলোচনার বিষয় সেটা ছাত্র ছাত্রছাত্রীদের জন্য। তা ছাত্রছাত্রীরা ডিপ্রেশন সম্বন্ধে অনেক কিছু জানলো। ডিপ্রেশনের একটা অন্যতম কারণ অর্থও হতে পারে, কারণ আমরা এমন একটা সমাজে বাস করি সেই সমাজে অর্থ ছাড়া কিছু সম্ভব নয়। এখন অর্থের আমাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট বিকাশের জন্য আমাদের অর্থের প্রয়োজন। অর্থের অভাবে ট্যালেন্ট যাতে নষ্ট না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা করেছে। আজকের যে আলোচনা, সেই আলোচনায় স্পেশালি কোনো শিক্ষক মহাশয়দের জন্য এটা ততটা প্রযোজ্য নয়, ছাত্রছাত্রীদের রিলেটেড। আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমাদের যে পোস্ট মেট্রিক স্কলারশিপ, মানে উচ্চ শিক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি কি স্কলারশিপ দিচ্ছে এবং সেই সম্বন্ধে যে একটা ধারণা, সেই ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি তো শেয়ারটা করতে পারছি না, কেন শেয়ারটা হচ্ছে না। আমাদের যে স্কলারশিপ, সেই স্কলারশিপের মধ্যে একটা প্রি মেট্রিক স্কলারশিপ, একটা পোস্ট মেট্রিক স্কলারশিপ, এই দুটো স্কলারশিপ দেওয়ার সিস্টেম পশ্চিমবাংলায় আছে। প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক পর্যন্ত স্টুডেন্টদের দেওয়া হয়। পোস্ট তাহলে ওইটা স্কুল লেভেলের জন্য অ্যাপ্লিকেবল, প্রি মেট্রিক স্কলারশিপটা। পোস্ট মেট্রিক যে স্কলারশিপ, সেখানে পশ্চিমবঙ্গ সরকার 2021-22 অর্থবর্ষে 5টি স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। একটা হচ্ছে ওএসিস, OASIS স্কলারশিপ। ওএসিসটা আসলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ, এইটার অ্যাক্রোনিম। তাহলে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে? এই স্কলারশিপে আবেদন করতে পারবে এসসি ক্যাটেগরি, এসটি এবং ওবিসি যে ক্যান্ডিডেট আছে তারা। আর একটা আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, এটা 2 নম্বর স্কলারশিপ। ওএসিস স্কলারশিপ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোট এ দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, এটা একটি স্কলারশিপ, এখানেও আমাদের এখানেও এই স্কলারশিপের ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীরা
অনলাইনে গিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে, করেও। আরেকটি স্কলারশিপ আছে হিন্দি স্কলারশিপ স্কিম ওয়েস্ট বেঙ্গল, এখানে আমাদের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে না, এর হিন্দি এর ভাষার উপরে জোর দেওয়ার জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়। আরেকটি স্কলারশিপ বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ, আরেকটি স্কলারশিপ এটাও আমাদের এখানে দেওয়া হয় না, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটে দেওয়া হয় না। আরেকটি স্কলারশিপ আছে ঐক্যশ্রী স্কলারশিপ বা এইটাই, আর একটা নাম হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ। এইবার আমি ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে একটু বিস্তারিতভাবে বলবো, ছাত্রছাত্রী তোমরা শুনবে ভালো করে, কারণ এখানে রিনিউয়ালের ব্যাপার আছে, এখানে কি কি ডকুমেন্টস তোমার লাগবে সেগুলো তোমাকে জানতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ, যেটা ওয়েসিস বলে পরিচিত, সেইটা মনে রাখতে হবে সকলের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র এসসি স্টুডেন্ট, এসটি স্টুডেন্ট এবং ওবিসি ক্যাটাগরি যে স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে তারাই শুধুমাত্র এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তাহলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে স্টুডেন্টদেরকে দে মাস্ট বি দ্য রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল, আর তাদের যে পড়াশোনা সেটা হচ্ছে 11 থেকে পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তার মানে আমাদের কলেজ শেষ করার পরে যখন মাস্টার ডিগ্রি পড়তে যাবে তখনও তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে একটা ইনকামের ব্যাপার আছে, ফ্যামিলি ইনকাম দু রকম আছে, এসসি এসটি স্টুডেন্ট তাদের ফ্যামিলি ইনকাম 2 লক্ষ বছরে 2 লক্ষ 2.5 লাখ টাকার নিচে হতে হবে, 2.5 লক্ষ বা 2.5 লক্ষ টাকার নিচে, মনে রাখতে হবে এটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট। আসলে ইনকাম ট্যাক্স ইনকাম এই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমরা একরকম দিলে, আমরা যদি ইনস্টিটিউট লেভেল থেকে এটা ভেরিফাই করেও দিই, কিন্তু তুমি ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে যখন যাবে তখন দে উইল চেক দ্য ইনকাম সার্টিফিকেট অ্যান্ড দে উইল রিজেক্ট ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, টাকা পাবে না। সো বি সিরিয়াস অ্যাবাউট দ্য ফ্যামিলি ইনকাম, এসসি এসটি স্টুডেন্টদের জন্য 2.5 লক্ষ টাকা ফ্যামিলি ইনকাম, আর কোনো ওবিসি স্টুডেন্ট সে যদি এই ওয়েসিস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে তাহলে তাদের ইনকাম 1 লক্ষ টাকা, তাদের ফ্যামিলি ইনকাম 1 লক্ষ টাকা হবে, 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা নিচে। ওবিসি এই স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে, আমাদের কলেজে এই অ্যাপ্লিকেশন এরকম ওবিসি স্টুডেন্টরাও করে। এরপরে যে কি কি ডকুমেন্টস তোমাকে প্রস্তুত করতে হবে, মানে তোমার কাছে রেডি রাখতে হবে যাতে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, এটা হচ্ছে টোটালি অনলাইন। তাহলে তোমাকে একটা পাসপোর্ট সাইজ ফটো তোমার একটা লাগবে, কাস্ট সার্টিফিকেট মাস্ট, তুমি যখন অ্যাপ্লিকেশন করতে যাবে তখন তোমার কাস্ট সার্টিফিকেট উইল বি ভেরিফাইড বাই দ্য সিস্টেম, তাহলে কাস্ট সার্টিফিকেট ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমার বার্থ সার্টিফিকেট যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে সেটা তোমাকে জোগাড় করতে হবে, সেটা তোমার কাছে থাকবে, তোমার ইনকাম সার্টিফিকেট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিতে হবে, এবং লাস্ট ইয়ার কোয়ালিফাইং এক্সাম মার্কশিট তোমাকে রেডি রাখতে হবে, গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ তোমার লাগবে, আর সব থেকে ভাইটাল যেটা হচ্ছে দুটো জিনিস,
একটা হচ্ছে ব্যাংক পাসবুক জেরক্স, সেখানে অ্যাকাউন্ট নাম্বার খুব সুন্দরভাবে নির্ভুলভাবে খুব যত্নের সঙ্গে তোমাকে ইনপুট করতে হবে, এবং আইএফসি কোড, এই দুটো যদি ভুল হয়ে যায় কোনোভাবেই কিন্তু স্কলারশিপ তোমরা পাবে না। আর একটা দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তাহলে এই এই ডকুমেন্টসগুলো তোমার লাগছে, এবং আমাদের কলেজে যেহেতু এই ডে স্কলার্সরাই থাকে, হোস্টেল আমাদের কলেজে নেই, সেই জন্য তোমাদের অনেকে ধারণা আছে কত টাকা কি পাওয়া যায় এই ওএসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করলে। তোমরা অনেকজন যারা থার্ড সেমে পড়ছো, ফিফথ সেমে পড়ছো, তারা অনেকজন টাকা পেয়েছো, কিন্তু হিসাবটা হচ্ছে যে স্কলার্স উইল রিসিভ 550 অ্যাজ এ মেনটেন্যান্স অ্যালাউন্স এভরি মান্থ। তাহলে যখন 550 টাকা প্রতি মাসে তুমি পাবে, কোন এসসি এসটি ক্যান্ডিডেট পরবর্তীকালে যখন তোমরা এম ফিল করবে বা পিএইচডি করবে বা এলএলএম করবে, তখনও তোমরা অ্যাপ্লাই করবে, তখন অ্যাপ্লাই করার সময়ও কিন্তু প্রতি অ্যাপ্লাই করে সমস্ত ডকুমেন্টস আপলোড করবে, সেই ডকুমেন্টসের জেরক্স, অ্যাপ্লিকেশন ফর্ম ইনস্টিটিউশনে জমা দেবে, এবং তারপরে ইনস্টিটিউশন থেকে ভেরিফাই হবে, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হবে, এবং তারপরে 550 টাকা করে তোমরা কিন্তু পাবে। এবং এই গ্যাজুয়েট পোস্ট গ্যাজুয়েট পড়ার সময়তে এগুলো তোমরা পাবে। এরপরে একটা স্কলারশিপ, এটা হচ্ছে ওএসি স্কলারশিপ সম্বন্ধে বললাম। এরপরের একটা স্কলারশিপ যেটা 2011 সালে শুরু হয়েছিল এবং যেটার নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এই স্কলারশিপ কিন্তু দুটো আছে। এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 4.0 এই বছরের জন্য, 4.0, এটা কাদের দেওয়া হয়? এটা দেওয়া হয় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে রিসার্চ স্তর পর্যন্ত সমাজে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে এবং যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়েছে। এই স্কলারশিপ এই বছর 2021 16th November এটা শুরু হলো দেওয়া, এবং এই স্কলারশিপ এইচএস থেকে পিএইচডি পর্যন্ত স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তাহলে এই স্কলারশিপে আমি কি দেখছি? আমরা দেখছি এখানে কিন্তু এসসি এসটি বা ওবিসি এই ব্যাপারটা নয়, এখানে যারাই অর্থনৈতিকভাবে পিছিয়ে মেধাবী ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী তার মেধার বিকাশের জন্য এই স্কলারশিপের জন্য তারা আবেদন করতে পারে, এবং তাকে তার এখানেও একটা ইনকামের ব্যাপার আছে, ইনকাম 2.5 lakh, ফ্যামিলি ইনকাম, ইনকাম মিন্স ফ্যামিলি ইনকাম 2.5 lakh পার অ্যানাম বছরে, এটা তোমাকে ইনকাম এর নিচে হতে হবে বা এটা হতে হবে, এবং 60% মার্কস তোমার লাস্ট এক্সামে থাকতে হবে। তার মানে আমাদের কলেজে যারা উচ্চ মাধ্যমিকে 60% পেয়েছে, দিয়ে স্নাতক স্তরে মানে জেনারেল অনার্স বা পাসে অ্যাপ্লিকেশন করছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন এবার অনেকজন করেছে, বহুজনের, আমি প্রায় এই বছরই 23 আমি তোমাদের ভেরিফাই করে দিয়েছি, এবং প্রতি মাসে
1000 টাকা করে এই স্কলারশিপ পাওয়া যাবে। এবং এই স্কলারশিপ যারা কন্যাশ্রী এই স্কলারশিপ নিতে গেলে পারিবারিক আয় বছরে কত বললাম 2,50,000 টাকা বা তার কম হতে হবে। এখানে একটা ব্যতিক্রম আছে, কন্যাশ্রী সুবিধাভোগী যারা এবং কন্যাশ্রী সুবিধাভোগী এরাও কিন্তু এই স্কলারশিপটা পেতে পারে। এই স্কলারশিপের জন্য অনেকগুলো ডকুমেন্টস তোমাকে ঠিক রাখতে হবে এবং তোমাকে আপলোড করতে হবে। যেমন যে যে তথ্য তোমাকে আপলোড করতে হবে সেটা হলো মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট তোমাকে আপলোড করতে হবে, শেষ বোর্ড শেষে শেষ যে বোর্ড বা কাউন্সিল বা কলেজ বিশ্ববিদ্যালয় যেটা পড়েছো তার মার্কশিট তোমাকে আপলোড করতে হবে, পারিবারিক আয়ের একটা সার্টিফিকেট যেটা জয়েন্ট বিডিও বা বিডিও বা এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি এলাকায় বা ডেপুটি কমিশনার কর্পোরেশনের এলাকায় বা গ্রুপ এ গেজেটেড অফিসারের দ্বারা এটা প্রদত্ত হতে হবে। আর কি থাকতে হবে, তোমাকে বসবাসের সার্টিফিকেট হিসেবে তুমি যে পশ্চিমবাংলায় বাস করো সেইটার প্রমাণ হিসেবে তোমাকে একটা ভোটার আইডি বা রেশন কার্ড বা আধার আইডি সেইটা তোমাকে দিতে হবে, আপলোড করতে হবে। এবং তোমার যে একটা চালু অ্যাকাউন্ট নাম্বার এবং IFS কোড সেইটার জেরক্স ব্যাংকের প্রথম পাতার স্ক্যান কপি তোমাকে দিতে হবে এবং ভর্তি রসিদ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই এই তথ্য তুমি যদি আপলোড করো এবং এই সমস্ত যে তথ্যগুলো বললাম এবং অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি সহ এগুলো কলেজে জমা দিতে হবে, কলেজ এগুলোকে ভেরিফাই করবে। এবার প্রশ্ন আসবে যে স্যার তাহলে যারা থার্ড সেম পড়ছে তারা কোন মার্কশিটের, এটা একটা ভাইটাল প্রশ্ন, বহুবার আমি এই প্রশ্নের সম্মুখীন হই, তাহলে তারা কোন মার্কশিটের জেরক্স জমা দেবে? তাহলে যদি থার্ড সেম পড়ে তাহলে তাকে সেকেন্ড সেমের যে মার্কশিট তাতে যদি সে 60% মার্কস পায়, পার্সেন্টেজ গ্রেড সিস্টেম, এখন গ্রেডটাকে পার্সেন্টেজ করার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি 60% মার্কস পায় তাহলে সে এইটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি সে ফার্স্ট সেমে কোনো একজন যদি ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাহলে তাকে HS এর যে মার্কশিট তার তার যে স্ক্যান সেই মার্কশিটে স্ক্যান করে তাকে পাঠাতে হবে। আর রেজাল্ট বেরোয়নি, এরকম হতে পারে স্যার মার্কশিট হাতে পাইনি, তাহলে কি আমি রিনিউয়াল করতে পারবো? অ্যাপ্লিকেশনটা করা যাবে, ভেরিফিকেশন করে দিলেও তুমি যদি অরিজিনাল মার্কশিটের যে স্ক্যান না করা থাকে তাহলে কিন্তু ডাইরেক্টরেট লেভেলে গিয়ে তোমার বাতিল হয়ে যাবে। কেউ যদি একাধিক স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে তাহলে এবারেই আমি দেখলাম স্কলারশিপ যখন ভেরিফাই করছি তখন দেখছি যে ইউ আর নট অ্যাপ্লিকেবল ফর দি স্কলারশিপ বিকজ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যানাদার স্কলারশিপ। তাহলে আগে অনেক সময় ধরা পড়তো না, প্রথম দিকে যখন হতো অনেক সময় ওইগুলো ওভারলুক করতো, কিন্তু এখন আর কিন্তু ওভারলুক হবে না। বি কেয়ারফুল about the filling when you are filling the scholarship form. এরপরে আমি কিছু কথা বলবো ঐক্যশ্রী স্কলারশিপ সম্বন্ধে। ঐক্যশ্রী স্কলারশিপ এটা মূলত মাইনরিটি স্টুডেন্টদের জন্য, যারা ফিনান্সিয়ালি পো ব্যাকগ্রাউন্ড এবং মাইনরিটি কমিউনিটি থেকে আসছে তাদেরকে হেল্প করার জন্য, তাদের প্রতিভার বিকাশের জন্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন প্রমোট করছে ট্যালেন্টেড স্টুডেন্টদের এবং তাদেরকে
ফিনান্সিয়ালি সাপোর্ট করছে এই ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে। এই ঐক্যশ্রী স্কলারশিপ তোমাদের অনেকের মনে হবে যে ঐক্যশ্রী স্কলারশিপ একটা স্কলারশিপ, আসলে না, এই ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে ছটি স্কলারশিপ আছে। একটা হচ্ছে প্রথম যেটা স্কলারশিপ সেটা হচ্ছে গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল প্রি মেট্রিক স্কলারশিপ, যেটা আমাদের জন্য প্রযোজ্য নয়। তারপরে আসছে শুধু একটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, তারপরে রয়েছে বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ, তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, আর একটা হিন্দি স্কলারশিপ স্কিম, আর একটা হচ্ছে টিএসপি। এখন কনফিউশন হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এইটা ঐক্যশ্রীর মধ্যেও আছে। ঐক্যশ্রীর মধ্যে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ সেটা শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। মাইনরিটি স্টুডেন্ট যারা তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে, অন্যজন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে আসছে, সেই স্কলারশিপটা মাইনরিটি কমিউনিটি থেকে আসতে হবে তাকে, এবং এই স্কলারশিপটা ক্লাস ইলেভেন থেকে পিএইচডি পর্যন্ত তারা পাবে। কতগুলো তার এলিজিবিলিটি আছে সেগুলো আমি একটু পরে বলছি। তাহলে পিএইচডি পর্যন্ত ক্লাস ইলেভেন থেকে যখন সে পিএইচডি পর্যন্ত করছে তখন পর্যন্ত কিন্তু সে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেতে পারে। আরেকটা তথ্য আমাদের কলেজের জন্য প্রযোজ্য নয়, কিন্তু আরেকটা স্কলারশিপ পশ্চিমবাংলা সরকার দেয় যারা, যেটার নাম হচ্ছে মেরিট কাম মিন স্কলারশিপ। এই মেরিট কামস মিন স্কলারশিপ যারা টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করবে, গ্রাজুয়েশন করার পরে, তোমরা যদি এটা অনেকজন জানে না, গ্রাজুয়েশন করার পরে কেউ যদি মনে করে যে এলএলবি পড়বে বা অন্যান্য যে নানা রকম প্রফেশনাল কোর্স আছে সেইগুলো যদি কেউ করতে চায়, তখন সে কিন্তু মেরিট কাম মিন স্কলারশিপ বলে একটা স্কলারশিপ, সেই স্কলারশিপ কিন্তু সে পেতে পারে। আর একটা রয়েছে SBMCM যেটা বললাম, এইটার জন্য 75% মার্কস লাগবে। তাহলে একটা SBMCM মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যেটা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে সেটার জন্য 60%, আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যেটা কেবলমাত্র মাইনরিটি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য 75% মার্কস লাগবে। এবার যে যোগ্যতা মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাহলে অবশ্যই পশ্চিমবাংলা তাকে বাসিন্দা হতে হবে, আর যে অনেকজন এই এই একটা প্রবলেম হয় যে দ্য স্টুডেন্ট মাস্ট বি স্টাডিং ইন এ স্কুল ইনস্টিটিউশন রিকগনাইজড বাই অ্যান এডুকেশনাল বোর্ড, এডুকেশনাল বোর্ডের দ্বারা রিকগনাইজড হতে হবে, কাউন্সিল, ইউনিভার্সিটি অফ দ্য স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এরকম একটা কোর্স তাকে করতে হবে। আর একটা হচ্ছে যে সে যদি মানে সে যদি 50% মার্কস পায় প্রিভিয়াস এক্সামিনেশনের জন্য তাহলে সে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল, সে যদি 75% মার্কস পায় তাহলে সে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল, এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড নট এক্সিড ২ লাখ, ২ লাখ বা ২ লাখ টাকার নিচে
ফ্যামিলি ইনকাম থাকতে হবে আর কলেজে একটা কলেজে তো একটা কলেজের জন্য তো মানে কলেজে তো তাকে করতেই হবে এবার এই যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা পায় তাহলে সে যদি ডে স্কলার হয় মানে আমাদের কলেজের সমস্ত স্টুডেন্টরাই হচ্ছে ডে স্কলার তাহলে তারা 6,600 টাকা পাবে 6,600 টাকা তারা বছরে পাবে আর যেটা যদি হোস্টেলে কেউ পড়াশোনা করে থেকে পড়াশোনা করে তাহলে হোস্টেল চার্জ বাবদ আরেকটু কিছু টাকা বেশি পায় 9,600 টাকা তারা পাবে এবার কিভাবে এগুলো পায় সবাই জানো কলেজের হাতে মানে ভেরিফাইং অথরিটি প্রিন্সিপাল বা কলেজ অফিস বা নোডাল অফিসার তাদের হাতে বিশেষ কিছু করার নেই এখানে তোমাকে সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে প্রত্যেকটা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সঠিকভাবে তোমার অ্যাপ্লিকেশনটা যেন সঠিক হয় আর যে টাকা সেই টাকাটা দ্য ডিসবার্সমেন্ট উইল বি মেড থ্রু ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার তাহলে এখানে টাকাটা ডাইরেক্ট যেটা ডিবিটি সিস্টেম বলা হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার তার মাধ্যমে তুমি এই স্কলারশিপটা তোমার যে অ্যাকাউন্ট তুমি দিয়েছো সেই অ্যাকাউন্টে তোমার জমা হবে কলেজের এখানে বিশেষ কিছু করার নেই এবার তোমরা যদি কিছু তোমাদের যদি প্রশ্ন থাকে ছাত্রছাত্রী তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্কলারশিপ সম্বন্ধে ওএসিস সম্বন্ধে পোস্ট ম্যাট্রিক সম্বন্ধে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিমস এইটার সম্বন্ধে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কারোর কোনো প্রশ্ন থাকলে স্যারকে বলো আর যদি সেরকম পসিবল হয় স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও অফিসে জমা দেবে আমি বলেছি যে অফিসে জমা দিয়ে দেবে অফিসে জমা দিলে স্যার আমি রাজাকে বলবো যে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিতে আমি বাড়িতে বসেই করে দেবো স্যার ঠিক আছে ও হার্ড কপিটা জমা দিই হ্যাঁ হার্ড কপি জমা না দিলে তো হবে না ঠিক আছে থ্যাংক ইউ খুব ইলাবোরেটলি বুঝিয়েছো আশা করি সকলের কাজে লাগবে থ্যাংক ইউ অফিসার স্যার আমি এখন পিনাকি স্যারকে রিকোয়েস্ট করছি ফর্মাল ভোট অফ থ্যাঙ্কসটা দেওয়ার জন্য আমি আমাদের কলেজের অধ্যক্ষ স্যার ডক্টর সৌরভ চক্রবর্তীর ডিসিশন নিয়ে আমি ভোট অফ থ্যাঙ্কসটা ডেলিভার করছি বলছি আমাদের ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্ক দ্য টু এক্সটার্নাল এক্সপার্টস আজকে যারা বাইরে থেকে এসেছিলেন আমাদের দুজন এক্সটার্নাল এক্সপার্টস তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ডক্টর শান্তনু চক্রবর্তী প্রিন্সিপাল WBACS গভর্নমেন্ট ডিগ্রি কলেজ চিঙ্গুর এবং ডক্টর অবন্তী ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সাইকোলজি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর ওনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এছাড়া আমি ধন্যবাদ জানাবো আমাদের এই দুদিনের স্টুডেন্টস উইক সেলিব্রেশনের যে দুদিনের ডে ওয়ান এবং ডে টুর অ্যাক্টিভিটির হোস্ট ম্যাডাম দিনা ত্রুকসানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন পলিটিক্যাল সায়েন্স তার সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কনভিনার and head of the convener of student scholarships and head of the department English sir Molla Hafizur Rahman for his very very informative and useful talk on the various scholarships thank you sir and I would also like to thank Dinesh Maiti for coordinating the technical part for day one of our
Students Week's week, observation of Students Week. And also I would like to thank Mr. Debaditto Dotto, Assistant Professor in Sociology, for coordinating today's technical part and also enabling us go live on YouTube. Thank you, Debaditto. So with sir's permission, sir, tale ki amra formally end korbo, apni ki kichu bolte chan? না ফর্মালি এন্ড করি কিছু বলার নেই তো অনেকক্ষণ প্রোগ্রামটা চললো এটা খুব ভালো লাগলো অলমোস্ট 3 আওয়ার্স হ্যাঁ হ্যাঁ আছে ও পার্টিসিপেন্টসরা আরো আরো একটু বেশি থাকতে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই যাই হোক আমাদের অনলাইন যে অ্যাক্টিভিটি গুলো ছিল দুদিনের এটা তো হলো কিন্তু কাল থেকে তো কলেজ স্টুডেন্টদের জন্য আর খোলা নয় তো ন্যাচারালি ওই ওই প্রোগ্রাম গুলো আপাতত পোস্টপন হয়ে যাচ্ছে ইনডেফিনিটলি আবার যদি কখনো সুযোগ হয় যদি আমরা সেরকম কিছু পাই মেসেজ পাই গভর্নমেন্টের লেভেল থেকে তাহলে আমরা আবার যেখানে থামলাম সেখান থেকেই শুরু করব আর এটাই বলার যে স্টুডেন্টরা সাবধানে থাকুক টিচাররা সাবধানে থাকুক এখন খুব কঠিন সময় আমাদের সামনে সুস্থ থাকতে হবে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ আমরা চেষ্টা করি থ্যাংক ইউ অল Thank you so much. Thank you all.